স্টুডিওর ঘড়ি কাটা বলছে সময় এখন এক্স্যাক্টলি 10:05। উদয় বলছে আমি আছি আপনার সাথে। এই মুহূর্তে সময় হয়েছে প্রতি বৃহস্পতিবার রাতের আয়োজন ভূত স্টুডিও। এক্স্যাক্টলি প্রতি বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন কর্মজীবী মানুষ কিংবা আমরা যারা শিক্ষার্থী আমাদের একেবারে ছুটির আগ মুহূর্ত, অর্থাৎ বৃহস্পতিবার রাত মানেই ছুটি ছুটি একটা অনুভূতি চলে আসে মনের ভিতরে। পরের দিন অফিস আদালত স্কুল কলেজ স্বাভাবিকভাবেই বন্ধ, তো সেই জায়গাটা থেকে মোটামুটি রাত জাগার একটা প্রবণতা আমাদের বাঙালিদের আছে, যেহেতু শুক্রবার দিনটা আমাদের ছুটির দিন। তো আজকে ঠিক সেই মুহূর্তে আমরা উপনীত যখন বৃহস্পতিবার আমার স্টুডিওর ঘড়ি বলে দিচ্ছে 10:05। এই সময় থেকে রাত 1টা পর্যন্ত আমরা একসাথে থাকব এবং আমরা কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনার চেষ্টা করব। আমাদের কিছু বন্ধু আছেন যারা আমাদের লিসেনার, অর্থাৎ আপনি আর আমি আমরা। তো এরকম কিছু বন্ধু রেজিস্ট্রেশন করেছিলেন গত সপ্তাহে যে তাদের কাছে কিছু ভৌতিক অভিজ্ঞতা আছে, সেগুলো তারা বলতে চান। তো আজকে আমরা এক এক করে তাদেরকে ইনভাইট করেছি এবং আমি আশা করছি যে বেশ কিছু ভূতুরে অভিজ্ঞতা আপনাদেরকে আমরা শোনাতে পারবো আজকে। সো যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4 তারা নিশ্চয়ই অনুষ্ঠানটা উপভোগ করবেন এবং একই সঙ্গে এই অনুষ্ঠানটা ফেসবুক এবং ইউটিউবে ঝড় তুলবে, কারণ আমাদের জাগো এফএম এর লিসনাররা যে কোনো জায়গায়, আমি বলবো যে আমি যত জায়গায় কাজ করেছি বা করছি আমার কাছে মনে হয়েছে যে বেস্ট লিসনার, বিকজ একটা অনুষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যেতে একজন উপস্থাপক বা একটা রেডিও স্টেশন যতটা প্রভাব ফেলে, যতটা কাজ করে, ঠিক ততটাই কাজ করে লিসনারদের ভালোবাসা, লিসনারদের অনুষ্ঠানটার প্রতি একাগ্রতা কিংবা অনুষ্ঠানটার প্রতি তাদের যে ভালোবাসা থাকে সেটা। তো আমার কাছে মনে হয়েছে যে জাগো এফএম 94.4 এর যে বয়স খুবই অল্প, এফএম রেডিওতে এর বয়স 3-3.5 বছর, তো এর ভেতর জাগো এফএম এর ভূত স্টুডিওর বয়স যদি হয়ে যায় অলমোস্ট 3 বছর, তো লিসনাররা যারা তারা কিন্তু বিভিন্ন রেডিও স্টেশন শুনে থাকেন। কিন্তু যেদিন বৃহস্পতিবার রাত হয় আমি খুব আনন্দের সাথে বলতে পারি যে আমাদের কাছে বেশ কিছু ডাটা আসছে। গত সপ্তাহে আমি দেখছিলাম যে বৃহস্পতিবার রাতে যে যেখানেই থাকুক না কেন ঢাকা শহর এবং অ্যাপস বা ওয়েবসাইটের থ্রুতে প্রবাসী বাঙালিরা সবচাইতে বেশি যে জায়গাটায় উপনীত হন একসঙ্গে সেটি হচ্ছে জাগো এফএম 94.4। এবং আমি এই ডাটাটা ডিজিটাল থেকেও দেখছিলাম যে সবচাইতে বেশি সময় বন্ধুরা কখন থাকে সেটি হচ্ছে এই বৃহস্পতিবার রাতে 10টা থেকে আস্তে 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 করে বাড়তে থাকে এবং রাত 1টা পর্যন্ত এটা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে সময়টায় গিয়ে আমরা হয়তো মানে ভাবি যে 1টার সময় তো সবাই ঘুমিয়ে পড়েছে, আসলে তখনও প্রচুর মানুষ জেগে আছে, কানে হেডফোন গুঁজে আছে, কেউ হয়তো স্কুলে পড়ে, কেউ কলেজে, কেউ বা ইউনিভার্সিটিতে, কেউ সদ্য এবারই HSC পাশ করলেন, কেউ আবার অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য ঢাকা শহরে বসবাস করছেন, কেউ চাকরি করেন, কেউ নাইট ডিউটি করেন, কেউ গৃহিণী, কেউ বা প্রবাসে কাজের ভিড়ে ফোনটাতে রেকর্ড অপশনটা ওপেন রেখেছে অনুষ্ঠানটা পরবর্তীতে শুনবে বলে, কেউ আবার অ্যাপসের থ্রুতে লাইভ শুনছে, ঢাকার বাহিরে বসবাস করছে কিংবা বাংলাদেশের বাহিরে। দিন শেষে সবাই বাংলা ভাষা বলছে এবং তারা বাঙালি। তো এই সমস্ত মানুষকে নিয়েই আমার অনুষ্ঠান ভূত স্টুডিও, যেখানে ভূতেদের আনাগোনা, চানাচুর আর স্পাইসি মশলার মারদাঙা একটা ম্যাচ মেকিং, না হবে হ্যাঁ, এক্সকিউজ মারবে উড়াল, মুখে এনে দিবে জোশ আর প্রাণে জোগাবে সাহস, তারই নাম হচ্ছে প্রাণঝাল চানাচুর, প্রাণে সাহস জোগায়। এই সাহস নিয়ে আপনি আমার সাথে থাকবেন রাত 1টা পর্যন্ত, এটুকু আমি বিশ্বাস করি। অনুষ্ঠানের নিয়মগুলো আমাদের নিয়মিত অতিথি যারা বা নিয়মিত বন্ধু যারা তারা তো জানেন, কিন্তু আপনি যদি আজকে প্রথমবার টিউন করেন, হয়তো লাস্ট উইকে অনুষ্ঠানটা শুনেছিলেন একটু কিংবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন যে আজকে অনুষ্ঠানটা হবে, আপনার জন্য জানিয়ে রাখতে চাই, শুরুতে যেটা করবেন JFM স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আবারও বলছি, শুরুতে আপনাকে যেটা করতে হবে JFM স্পেস আপনার নাম স্পেস দিয়ে আপনার কথা যে আপনি বলতে চান ভূত স্টুডিও নিয়ে লিখে পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটিতে।
ফেসবুক এখন এমন একটা মাধ্যম যেখানে আমরা আসলে দিনের অনেকটা সময় কাটিয়ে দিই, তাই না? সো আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে www.facebook.com/rjudoy এই ভেরিফাইড পেজে একটু চোখ রাখতে পারি। আর জি উদয়ের যে ভেরিফাইড পেজ আছে সে পেজে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একই সঙ্গে আমাদের জাগো এফএম এর যে ভেরিফাইড পেজ আছে www.facebook.com/jagofm সেখানেও আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা সেখান থেকে কমেন্ট করবেন। এবং আজকে অনুষ্ঠান চলাকালীন কমেন্টগুলো মূলত যেখান থেকে আমি পড়ব সেটি হচ্ছে আরেকটি গ্রুপ আছে আর জি উদয় ফ্যান ক্লাব নামে, সেখান থেকে, কারণ আমাদের লাইভ শুরু হয়ে যাবে উইদিন 5 মিনিটস আর 10 মিনিটসের ভিতরে আমাদের যে লাইভটা হবে সেটি হচ্ছে মূলত একটি ওই যে যে দুটো পেজের কথা বললাম, জাগো এফএম এবং আর জি উদয়ের দুটো ভেরিফাইড পেজ আছে, সেই দুটো পেজ থেকে আমরা লাইভটা স্টার্ট করব। কিন্তু লাইভের সময় কমেন্ট করলে যেটা হয় ওই কমেন্টগুলো চলে যায়, সো ইনস্ট্যান্ট আমি কমেন্ট পড়তে পারবো না। তাই আপনাদের সুবিধার্থে লাইভটা দেখতে দেখতে আপনি পাশে আরেকটা গ্রুপ ওপেন রাখবেন, সেটি হচ্ছে আর জি উদয় ফ্যান ক্লাব। সো এই ক্লাবে যদি আপনি জয়েন করেন এবং এখানে অলরেডি একটা পোস্ট আমি দিয়ে দিয়েছি, সেই পোস্টের নিচে আপনি কমেন্ট করলে আমি কমেন্টগুলো পড়ব। পোস্টটা শেয়ার করার জন্য অনুরোধ করবার আগেই দেখতে পাচ্ছি কিছু বন্ধু পোস্ট শেয়ার করেছে, তাদের মধ্যে একজনের নাম আমি বলবো, সে হচ্ছে আমাদের বন্ধু বাপ্পি রায়হান। প্রত্যেকটা শো, আমি যখনই যেখানেই শো করি না কেন, এই শোটা পৌঁছে দেওয়ার মনে হচ্ছে ও একেবারে নিজের দায়িত্বে করে। এবং মজার ব্যাপার হচ্ছে এ চট্টগ্রামে থাকে, সে চট্টগ্রাম থেকে একটা মানুষ এই কাজটা করছে নিজের উদ্যোগে অ্যান্ড জয়েন করেছে আমার সাথে। এখানে আরও দেখতে পাচ্ছি যে মানুষগুলো, তাদের মধ্যে ইউষা ভীর রয়েছেন, আমাদের বন্ধু শ্রাবন্তী রয়েছেন, অনামিকা রয়েছেন, রিফাত রয়েছেন, সাফিনা রয়েছেন, রাত্রি রয়েছেন। ধন্যবাদ যে এই যে নিজের উদ্যোগে, আমি বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে যে আমি খুব প্রাউড ফিল করি যখন আমি জাগো এফএম এর লিসনারদের কথা বলি, কারণ এই মানুষগুলো এতটা নিজেদের জায়গা থেকে অনুষ্ঠানটাকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একদল মানুষ কমেন্ট সেকশনে বাজে বাজে গালাগালি করলেও কিছু মানুষ যারা জাগো এফএমকে দীর্ঘদিন ধরে শুনছেন এবং তারা আসলে অনুষ্ঠান শুনতে পছন্দ করেন, তারা কিন্তু আমি দেখেছি সবসময় এই সাপোর্টটা দিয়ে যাচ্ছেন, যে আমাদেরকে ইন্সপায়ার করে যাচ্ছেন। সো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে তোমরা এভাবে করে হেল্প করছো এই শোটাকে সামনে এগিয়ে নিতে। রাব্বি লিখেছেন, উদয় ভাই আমি ফ্রেন্ড, ওকে আমার ফ্রেন্ড তোমাকে শুনছে, কি নাম তার সেটা তো লিখোনি। রিফাত বলছেন লাভ ইউ টু। আর জে বলছেন ভালো আছো আলহামদুলিল্লাহ। অ্যান্ড সাব্বির রয়েছেন গাজীপুর থেকে শুনছেন আমাদের সাথে, কিউট পাগলির অপেক্ষায় আছি লিখেছেন, এই ফার্স্ট কমেন্ট করেছি, আপনার শোগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। মিম লিখেছেন, ভাই আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আমি আর আমার বোন সাদিয়া একসাথে শুনছি। ঠিক আছে, শুনতে থাকুন। সো এই অনুষ্ঠানটা একযোগে আপনি ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudoy, এই দুটো ভেরিফাইড পেজ থেকে, যে যেখান থেকেই দেখেন না কেন লাইভটা শেয়ার করবেন, সো দ্যাট আমরা আরও অনেক রেজিস্ট্রেশনগুলো পাবো, অর্থাৎ আরও অনেকগুলো গল্প পাবো যেগুলো হয়তো বা অনেকে জানেন না যে এই ধরনের একটা অনুষ্ঠান হয় জাগো এফএমে। সো তারা যখন রেজিস্ট্রেশন করবে আমরা তখন কিন্তু এই গল্পগুলোকে নিয়ে আপনাদেরকেই শোনাবো। আজকে একই সঙ্গে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে জাগো এফএমের, youtube.com/jagofm, সেই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন সেখান থেকেও কিন্তু লাইভ স্ট্রিমিং আপনারা দেখতে পারবেন। বিশেষ করে ঢাকার বাহিরে বা প্রবাসে যারা রয়েছেন, সবসময় ইউটিউবে থাকেন, তাদের জন্য এটা খুব ইজিয়েস্ট ওয়ে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, আমার যে কোনো অনুষ্ঠান যদি আপনি পুনরায় পরবর্তীতে শুনতে চান, আপনি কিন্তু আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে youtube.com/rjudoy, অথবা আপনি সহজ হচ্ছে আর জে উদয় অফিসিয়াল দিয়ে যদি সার্চ দেন, আর জে উদয় অফিসিয়াল লিখে যদি আপনি ইউটিউবে সার্চ দেন, তাহলে আমার অনুষ্ঠানের বিশেষ বিশেষ জায়গাগুলো বা বিশেষ বিশেষ অংশগুলো পুনরায় আপনি শুনতে পারবেন। সো এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, সো দ্যাট আমি আপনাকে পরবর্তীতে যেন আবার এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আপনার কাছে পৌঁছতে পারি। সো এই যখন অবস্থা, ঘড়ির কাঁটা বলছে 10:14, জানিয়ে দিতে চাই রেজিস্ট্রেশনের নিয়ম। নেক্সট এপিসোডে হয়তো তুমি আসতে চাও, ইচ্ছে আছে, স্কুলে পড়ো কোনো সমস্যা নাই, ইউনিভার্সিটিতে পড়ো আর কলেজে পড়ো, চাকরি করো আর গৃহিণী হও, যেই হও না কেন, যদি তোমার ইচ্ছে থাকে, তোমার যদি ইচ্ছে থাকে এই অনুষ্ঠানে এসে নিজের জীবনে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতা, যা হয়তো তোমার সাথে নাও ঘটতে পারে, তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে ঘটেছে, তাদের পক্ষে এসে বলা সম্ভব নয়, তুমি ফিল করো যে তুমি এসে বলতে চাও, সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে যাও, গিয়ে টাইপ করো RBS, স্পেস দিয়ে লিখো তোমার নাম,
স্পেস দিয়ে তোমার লোকেশন, স্পেস দিয়ে তুমি তোমার কথাগুলো লিখে পাঠিয়ে দাও 26969 এই নাম্বারে। আমি আবারও বলছি, শুরুতে RBS, স্পেস দিয়ে লিখতে হবে তোমার নাম, তোমার লোকেশন এবং তোমার প্রফেশনটা অবশ্যই লিখতে হবে। আবারও বলছি, নিজের মোবাইল থেকে কাজটা করবে, অন্য কোথাও থেকে কিন্তু নয়। এইমাত্র আমার টেকনিক্যাল ডিপার্টমেন্ট জানিয়ে দিল যে আমাদের আজকের এপিসোডটা ফেসবুকে লাইভ স্টার্ট হয়ে গেছে। ওকে, সো ফেসবুকে যদি লাইভ স্টার্ট হয়ে থাকে আমি বলবো যে তুমি চলে আসো। একই সঙ্গে তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই অনুষ্ঠান নিয়ে কিন্তু একটি বিশেষ ফ্যান ক্লাব করা হয়েছে, ভূত স্টুডিও ফ্যান ক্লাব। সেখানেও কিন্তু এই ভিডিওটা শেয়ার হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে তোমরা সেখান থেকেও দেখতে পারবে অনুষ্ঠানটি। সো ভূত স্টুডিওকে যারা পছন্দ করো ডেফিনেটলি ভূত স্টুডিও ফ্যান ক্লাবে জয়েন করবে, বিকজ দিস ইজ ফর ইউ, তোমরা যারা এই অনুষ্ঠানটাকে এত এত ভালোবাসো তাদের জন্যে। আমরা এবার আমাদের এ সপ্তাহের অতিথির সাথে পরিচিত হব, শুনবো তার অভিজ্ঞতা। তার আগে একটু তার সাথে কথা বলতে চাই, কি নাম বন্ধু আপনার? অধরাজন দিশা। দিশা কি করেন? আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ, কতদিন ধরে আমাদের এই অনুষ্ঠান শুনছেন? 6-7 মাস। কেন ইচ্ছে হলো আপনার ভূত স্টুডিওতে আসার জন্য? আসলে আমি যে স্টোরিগুলো শুনি, হ্যাঁ আমি প্রত্যেক সপ্তাহে শুনি, তো এমন এমন স্টোরিগুলো হয় তখন আমি ফিল করি যে হ্যাঁ আমার সাথেও তো এরকম অনেক কিছু হইতেছে। আমি কাউকে বলতে পারি না, দেখা যাচ্ছে আমি কাউকে বললে তারা বলে এ যুগের মেয়ে এগুলা বলে এটা সেটা, কিন্তু আসলে যেরকম একটা প্রোগ্রাম আছে সেখানে আসলে কেউ বিলিভ করে, আসলে হ্যাঁ আমার মতো অনেকজনই আছে যে তারাও এটার মানে সম্মুখীন, সেজন্য আর কি আমি ইন্সপায়ার হলাম যে হ্যাঁ আমিও এখানেই আসি। আপনার নাম হচ্ছে দিশা? জি। সো আজকে আমরা দিশার সাথে কথা বলবো এবং দিশা আজকে এই রাতে এসেছে তার জীবনের ভৌতিক এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে শুধুমাত্র আপনার জন্য। সো বিশ্বাস করা বা না করা সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনাকে এইটুকু বলতে চাই গল্পগুলো শুনে রাখা ভালো, হয়তো কখনো কোনো মুহূর্তে যদি নিজের সাথে এরকম ঘটনা ঘটে তখন ঘাবড়ে যাবেন না আপনি, মনে হবে যে না এরকম তো হয় আমি তো শুনেছি। সো সেই জায়গা থেকে বলবো, যারা ব্যক্তিগত পর্যায় থেকে শুনছো বা সব বন্ধুরা একসাথে শুনছো, সবাইকে নিয়ে আজকে রাত একটা পর্যন্ত আমরা সময়টা কাটাবো এই জাগো এফএম 94.4 এ। জানিয়ে রাখি যে চানাচুর আর স্পাইসি মশলার মারদাং একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল মুখে এনে দিবে জোস আর প্রাণে যোগাবে সাহস, তার নামই হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস যোগায়। নেক্সট উইকে তুমি আসতে পারো ভূত স্টুডিওতে, যদি আসতে চাও আমার এই অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের কোনো বিকল্প নাই। কিভাবে রেজিস্ট্রেশন করবে? মোবাইলের মেসেজ অপশনে চলে যাও, কি টাইপ করো RBS, আবারও বলছি RBS, স্পেস তোমার নাম, তোমার লোকেশন আর তোমার প্রফেশনটা অবশ্যই লাগবে। এবার নিজের মোবাইল থেকে SMS পাঠিয়ে দিও 26969 নাম্বারে। ছেলে, মেয়ে, গৃহিণী, বিজনেসম্যান, ডক্টর, ইঞ্জিনিয়ার, হোয়াট এভার, যে কেউ এখানে আসতে পারেন, কোনো রেস্ট্রিকশন নেই, শুধু গল্পটা গুছিয়ে বলার যদি ইচ্ছে থাকে আর আপনার মনে হয় যে হ্যাঁ আপনি নিজে বিলিভ করেন, আপনি আসতে চান, অবশ্যই আসবেন। আমরা গল্পে শুরু করব, আজকের ভূত স্টুডিওর প্রথম গল্পটা শুনছি। শোনার আগে জানিয়ে দেই, ফেসবুক থেকে লাইভ স্টার্ট হয়েছে, লাইভটা শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে এবং পেজে। আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে জানিয়ে দিব কারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন অনুষ্ঠানটাকে সামনে এগিয়ে নিতে। চলুন দিশার কাছ থেকে প্রথম অভিজ্ঞতাটা শুনি, বলুন। আমার প্রথম অভিজ্ঞতাটা হচ্ছে যে মানে শুধুমাত্র এটা একান্তভাবে আমার সাথে না, আমার পুরোটা মানে যে এরিয়া, তারপর আমাদের বাসার ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই একসাথে মানে এটা এক্সপিরিয়েন্স হয়েছে। যেমন একদিন আমি আর আমার এক কাজিন, তো তাদের বাসায় আর কি বসে বসে আড্ডা মারতেছিলাম, গল্প টল্প করতেছি, তো এমন সময় ওর বাসার রুমের মধ্যে শোকেসের যে আয়না থাকে না, সেই আয়নার মধ্যে সে দেখতেছে যে একটা ছোট্ট একটা বাচ্চা একদম পুরোপুরি নিউড, মানে ওর পুরোপুরি শরীরের মধ্যে কাদা জড়ানো। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে যে ও যখন আয়নার মধ্যে তাকাইছে বাচ্চাটাকে দেখছে, তখন সে বাইরের দিকে তাকাইছে, সে দেখতেছে যে ওখানে কেউ নাই। তারপর আমাকে ডাক দিল যে আচ্ছা আপু দেখো তো ওইখানে কেউ আছে নাকি। আমি বলছি কই না, তো পরে বলতে দেখো আমি আয়নাতে দেখতেছি, মানে এমন একটা মানে আমি আমিও তাকাইছি যে হ্যাঁ আয়নার মধ্যে দেখতেছি, কিন্তু সাথে সাথে অপোজিট সাইডে যে দেখতেছি বাচ্চাটা নেই, মানে আয়নার মধ্যে দেখা যেতেছে যে এমন করুণ দৃষ্টি, এমন ভাবে তাকাইছে মনে হচ্ছে যে কান্না করতেছে, মুখের মধ্যে ওর হাতের চারটা আঙ্গুল একসাথে ঢুকাইয়া মানে ফুপায় ফুপায় কান্না করতেছে, আর একদম খালি গায়ে, আর হচ্ছে মানে পুরোটা শরীরে কাদা মাখা। হ্যাঁ, তারপর আমরা কিচ্ছু বলতে পারি না, মানে ওইখান থেকেই আমরা দৌড়োদৌড়ি করে সবাই একসাথে একদম চলে গেলাম, চলে গেছি পরে সবার সাথে শেয়ার করলাম, তখন বলতেছে যে আমার ফুপু টুপু সবাই ছিল, ওনারা বলতেছে যে আরে মনে হয় চোখের ভুল দেখছে গেল। ওই দিনকার ঠিক ওই দিনই রাতের বেলা আমার ফুপা
তো সিগারেট ধরে মানে রাস্তায় বের হয়েছে। তো তখন উনি দেখে যে আমাদের ঠিক গলিটাতে, আমাদের বাসার পাশে একটা গলি আছে, ওই গলিটার মধ্যে ঠিক সেই সেম বাচ্চাটা দাঁড়ায় আছে। তখন আর আশেপাশে মানে অনেকগুলো কুকুর মানে তাকে দেখে অনেক মানে সব মানে চিলাচিলি করতেছে। তো তখন যে আমার ফুপা বলতেছে যে আমার একটা ছোট বেবি আছে 8 বছরের, তো সবাই ভাবছে যে মনে হয় আমার বাচ্চাটা মনে হয় রাস্তায় বেরিয়েছে। তো আমাকে ডাক দিছে, বলতেছে যে কি রে তোর বাবু এত রাতের বেলা রাস্তায় কেন? আমি কি কই যে আমার বাবু ঘুমাইতেছে? পরে বলতেছে আমি এখন দেখলাম তোর বাবুর গলির মধ্যে। তারপর যাই হোক, তারপর ওনারা যখন রুমে চলে গেলো, তারপর উনি আমার ফুপা আর আমার ফুপু একসাথে দেখছে সেই বাচ্চাটাকে। ঠিক আছে, মানে এইটা নিয়ে মানে আমাদের পুরোটা গলির মধ্যে মানে রটে গেছে যে হ্যাঁ এখানে কিছু একটা তো আছে, অবশ্যই আছে। একটা বাচ্চা প্রায় মানুষই দেখে বাচ্চাটাকে। তো রিসেন্ট মাত্র সপ্তাহখানেক আগে একটা ছোট একটা মেয়ে খেলতে খেলতে মানে খেলার ফাঁকে গলিটার মধ্যে চলে গেছে। তারপর আমরা ওইখানে মানে মেয়েটা এত জোরে চিৎকার করে, তারপর সবাই দৌড়ে যায় বাচ্চাটাকে ধরে। তারপর ওই বাচ্চারা আর কিচ্ছু বলতে পারতেছে না, শুধু বারবার বলতেছে ওই যে ওইখানে ওই যে ওইখানে, জাস্ট হাতের ইশারা করে দেখাইতেছে। এটা কতদিন আগের কথা? এটা প্রায় সপ্তাহখানেক আগের কথা। আচ্ছা, তারপরে যা এলাকার প্রত্যেকটা মানুষ শিওর হইলো যে হ্যাঁ এই গলিটার মধ্যে একটা বাচ্চা থাকে, কিন্তু এই বাচ্চাটা আসলে কিসের বাচ্চা, মানে মানুষের বাচ্চা নাকি অন্য কিছু, বাট এমন কেন পুরো খালি গায়ে থাকে? সবাই একই কথা বলতেছে, যে দেখে সেই বলে যে ও খালি গায়ে আর ওর পুরো শরীরের মধ্যে কাদা জড়ানো। বাট অ্যাকচুয়ালি এটা মানে হঠাৎ দেখা যায় রাতের বেলা কিংবা শুনশান কোনো জায়গায়, কারো বাসার মধ্যে একা বসে থাকে কি কান্না করে এরকম, বাট ওকে আসলে এভাবে সরাসরি আর কেউ দেখতে পারে না। ওকে, সো মানে খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। আপনি যদি মাঝরাতে কিংবা নিজের ঘরের ভেতরে হঠাৎ করে কোনো একটা আয়নাতে খেয়াল করেন যে আপনার ঘরে একটা অপরিচিত বাচ্চা, এবং তারপর দেখেন যে না সেখানে আসলে কিছুই নাই, এই রকমের যদি অভিজ্ঞতাটা আপনার হয় কেমন লাগবে? সেই সিচুয়েশনটিকে একবার ফিল করছেন যিনি এই মুহূর্তে শুয়ে আছেন, হয়তো আপনার রুমেও একটা ড্রেসিং টেবিল আছে, একবার ভাবুন তো। হঠাৎ করে চোখ চলে গেল আয়নাতে আর খেয়াল করলেন সেখানে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, এবং ঠিক যেভাবে বর্ণনা করছিলেন আমাদের দিশা, সেই সিচুয়েশনে পড়লে আপনি কি করতেন একবার ভেবে দেখুন। হয়তো ভাবছেন এরকম হয় নাকি, হয়তো হয় না বাট হচ্ছে তো, না হলে কি করে ভূত স্টুডিও এই অনুষ্ঠানটা একের পর এক এপিসোড চালিয়ে যাচ্ছে? সো আমাদের অনেক কিছুই আছে যা আমি আপনি সাধারণ চোখে দেখতে পাই না, বা স্বাভাবিকভাবে যেগুলো আমাদের সামনে ধরা দেয় না, তারপরও আমরা সেগুলোকে বিশ্বাস করি। এটা বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যায় আমরা যাব না, কারণ আমরা অনুষ্ঠান প্রচার করি শুধুমাত্র আমাদের বিনোদনের জায়গা থেকেই। সো কেমন লাগছে আজকের ভূত স্টুডিও সে কথাগুলো আপনি আমাকে জানাবেন। উদয়ের সাথে লাইভ যুক্ত হতে হলে www.facebook.com/jagofm এবং www.facebook.com/arjudayar পেজে কানেক্টেড থাকতে হবে। যে যেখান থেকে আছেন বলেছিলাম লাইভটা শেয়ার করতে, প্রথম গল্পটা কেমন লাগলো সেটা নিয়ে SMS করুন, জানান তো। যদি এই রকম সিচুয়েশনে আপনি পড়তেন কি করতেন আপনি, লিখে পাঠানোর জন্য শুরুতে JFM আপনার নাম আর ঠিকানা দরকার নাই, কি করেন দরকার নাই, কিন্তু গল্পটা কেমন লাগলো সেটা লিখে পাঠিয়ে দিন 26969-এ। বলেছিলাম যে আজকে শুরু থেকে জানিয়ে দিব কারা আমাদেরকে হেল্প করছেন, সাপোর্ট করছেন অনুষ্ঠানটাকে সামনে আগাতে। মোহাম্মদ আলামিন ইসলাম আকাশ, MD মমিন অ্যান্ড রুবেল ইসলাম। MD মমিন, আপনি অনুষ্ঠানটার নাম ঠিক মতো জানতে হবে বন্ধু, ভূত স্টুডিও। সো আপনি ক্যাপশনের নামটা ভুল লিখেছেন, বাট আমি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। মশিউর রহমান মুজিব, MI রিফাত, আছি কাছাকাছি, MD দিদার, MD সিয়াম, MD রিয়াদ হোসেন, আইজু, জাহিদ হাসান আমাদের বন্ধু, SK খোকন, আলামিন, MD মমিন আমাদের বন্ধু, স্টেজ ভিডিও সং, ইউশা ভীর আমার বন্ধু, জাহিদ, মশিউর রহমান মজিব আমাদের বন্ধু, কাকলি আক্তার, জন শাহরিয়ার আমাদের বন্ধু, মেহেদি হাসান, রনি সহ আরও অনেকেই এই ভিডিওটা শেয়ার করে যাচ্ছেন। আই হোপ যে আজকে আমরা একটা রেকর্ড সংখ্যক একটা রেকর্ড সংখ্যক বার এই ভিডিওটা শেয়ার করব, এবং আজকের লাস্ট একটা পর্যন্ত আমি জানিয়ে দিব যে আমরা কতজন মানুষ আসলে সত্যিকার অর্থে জাগো এফএমের ভূত স্টুডিওটাকে সবার কাছে পৌঁছে দিচ্ছি। কারণ আপনি যখন একটা নিজের টাইমলাইনে ভিডিও শেয়ার করেন তখন আপনার ফ্রেন্ড লিস্টের 1000 মানুষ দেখতে পায়, আপনি যখন ভিডিওটা বিভিন্ন গ্রুপে শেয়ার করেন তখন কিন্তু আরও অনেকগুলো মানুষ দেখতে পায়। সো আমি আপনার কাছে ছোট্ট একটা সাপোর্ট চেয়েছি যে ভিডিওটা শেয়ার করেন, তাহলে হয়তো এই যে দিশা একজন হাউসওয়াইফ হয়েও আজকে এই রাতে এসেছে এখানে, ইন্সপায়ার হয়েছে যে না সবাই তো শোনে সবাই তো দেখে, সো আমি যাই। সো হয়তো আপনার একটা শেয়ারে আরও 10টা বন্ধু ইন্সপায়ার হবে, তাদের কাছে থাকা ঘটনাগুলো তারা বলতে চাইবে। আর যারা এই অনুষ্ঠানটায় আসতে চান লাইভ দেখে কিংবা রেডিওতে শুনে মনে হচ্ছে যে হ্যাঁ আমার কাছে এই রকমের কিছু প্যারানর্মাল ঘটনা আছে জানা, কেউ বিশ্বাস করুক আর না করুক ভূত স্টুডিওর টিম করে, আপনি যদি আসতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন শুরুতে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশনটা লাগবে, আপনি কোথায় বসবাস করেন, এবার আপনি কি করেন,
সেটা লিখে পাঠিয়ে দিবেন 26969 এ। আরবিএস শুধু লিখবেন তারা যারা নেক্সট উইকে আমার সাথে লাইভে বসে দিশার মতো নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো বলতে চান। আমরা পরের ঘটনায় যাচ্ছি। এই ঘটনাটা শোনার পর এর ভেতরে পাঠানো এসএমএস এবং কিছু কমেন্টস আমি নেওয়ার চেষ্টা করব। কমেন্টস করবেন কোথায়? আরজে উদয় ফ্যান ক্লাবে। এটি একটি গ্রুপ, খুঁজে দেখুন, পেয়ে যাবেন ফেসবুকে। আপনার জন্য সেখানে পোস্টও রাখা আছে, পোস্টের নিচে কমেন্ট করুন, কমেন্ট পড়া হবে, চেষ্টা আমি করব। যাই, আবার বন্ধু দিশা পরের গল্পটা শুনি। আমার দ্বিতীয় স্টোরিটা হচ্ছে, আপনি একটু যদি লাউডলি বলেন তাহলে সবাই শুনতে পারবে। হ্যাঁ, মানে এটা আমার সাথেই ঘটা। তো আমি একদিন, মানে আমার বাচ্চা ছোট, তো তো আর কি, মানে আমরা ফ্যামিলিভাবে, মানে ফ্যামিলিগতভাবে তো পিঠা টিঠা বানাইতেছিলাম। তো এমন আমার বাচ্চাটা ছোট, তো তো জানালা দিয়ে আমার হাজবেন্ড ওর মানি ব্যাগটা ফেলে দেয়। তো যাই হোক, যথারীতি চিন্তা করলাম যে রাত হয়ে গেছে, মানি ব্যাগটা ফেলে দিছে, সকালবেলা হয়তো বা নাও যেতে পারবো, বৃষ্টি টিষ্টি আসার আসলে সমস্যা, তো মানি ব্যাগটা আমি তুলে নিয়ে আসি। তো যাই হোক, আমাদের যেভাবে হোক আমি মানে বিল্ডিংয়ের নিচে গেছি। তো বিল্ডিংয়ের নিচে যাওয়ার পর যা হয়েছে, তো আমি ঠিক, মানে সব কিছু ঠিকঠাকভাবে মানি ব্যাগটাও তুলছি, আর আমার এক ফুপাতো বোন পুরো, মানে একদম ভরা সন্ধ্যা, তো তো এখানে অনেক অন্ধকার ছিল। আমি মানি ব্যাগটা খুঁজতে খুঁজতে প্রায় মনে করেন আজান শেষ হয়ে গেছে মাগরিবের। তো তারপর আমার এক ফুপাতো বোন আসছে মোমবাতি নিয়ে, ধরে নিয়ে আসছে যে আপু আমি মোমবাতি ধরি, তুমি খুঁজো। তো আমি বললাম যে থাক, লাগবো না, আমি পাইছি। তো যাই হোক, মানি ব্যাগটা পেয়ে আমি উপরে যখন উঠতে, মানে যখনই আমি উঠবো উপরে, তখন মনে হচ্ছে যে আমার পা কেউ টানিয়ে ধরে রাখছে। এখন আর তো আমি উঠতে পারতেছি না, মনে হচ্ছে যে আমার শরীর আমার চাইতে মানে 3-4 গুণ বেশি ওজন হয়ে গেছে, এখন আমি আর উঠতে পারতেছি না। আমরা প্রায় বিল্ডিংয়ের নিচে সবাই যাতায়াত করি, যাওয়া আসা করি, কিন্তু ওই দিন যে ঘটনাটা ঘটছে যে এখন মানে একদম পুরোপুরি মানে উল্টা হয়েছে, যে এখন আর আমি উঠতেই পারতেছি না। তারপর যাই হোক, এখন কোনো রকমে উইঠা, অনেক কষ্ট টষ্ট করে একদম গাটা ছিলে গেছে আমার উইঠা। তারপরে জানালার যে কার্নিস থাকে না, সেই জানালার কার্নিসের উপরে যে আমি বসছি, এখন আমার মনে হয়েছে যে আমাকে কেউ ধরে রাখছে, কেউ জড়ায় ধরে রাখছে, এখন আর আমাকে যাইতে দিতেছে না। আমি একদম স্টিল ওইখানে বসেই আছি, আমার এক পা ঝুলতেছে, তো ওই ওই ইয়েতে মানে আমার জানালা থেকে আর কি একজন দেখছে, আমার ভাবি দেখছে যে এখন আমাকে ডাক দিতেছে যে কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন, তোমার পা ঝুলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো তুমি ওখান থেকে আসো। তো আমি আর কোনো কথা বলতেছি না। তখন যা বিষয়টা মানে ইয়ে করলো যে এতবার ডাকলাম, রাত হয়ে যেতেছে, ওইখানে বসেই আছে, রাগ পড়ে বসেছে নাকি, দেখি তো যা, এখন আমাকে নাকি 3-4 জন নিয়ে মানে টানাটানি করতেছে, কিন্তু আমাকে মনে করেন আমার শরীরের ওজন এত পরিমাণে বেশি হয়েছে যে কেউ আমাকে টাইন আর ওইখান থেকে সরাইতে পারতেছে না। মানে সবাই একটা কথাই, মানে আমার তো মনে নেই ঘটনাগুলা, সবাই আর কি আমাকে বললো যে এমন হয়েছে যে আমার মনে হয়েছে যে আমি একা না, আমাকে এখান থেকে যে 4-5 জন ধরে রাখছে, ওখান থেকে মনে হয় 8-10 জন ধরে রাখছে, এরকম শক্তি হয়েছে আমার গায়ে, আমাকে কেউ লড়াইতেও পারতেছে না আর ওইখান থেকে মানে সরাইতেও পারতেছে না। তো এক পর্যায়ে আমার ভাইয়ারা আসছে আর পুরো এলাকার দেখা যাচ্ছে অনেকজনই চলে আসছে। তো আমাকে টাইনা টুইনা নিয়ে যাওয়ার পরে, মানে একটা পুরুষ মানুষ কিন্তু একটা মেয়েকে কোলে করে স্বাভাবিকভাবে নিয়ে যাইতেই পারে, হ্যাঁ, তো ওইখানে আমাকে মানে 2-3 জন পুরুষ মানুষও ধরে আমাকে নিতে পারতেছে না, এত পরিমাণ ওজন হয়েছে। মনে হচ্ছে যে ওরা সবাই বলতেছে যে মনে হচ্ছে কেউ আমাকে ধরে রাখছে ওখানে, টাইনা ধরে রাখছে, আমাকে যাইতে দিবে না। যাই হোক, পরে আমাকে ওইখানেই টানাটানি না করে পরে ছাদের উপরে রাইখাই আমাকে পরে বলতেছে যে ওকে জমজমের পানি এনে দিছে আর কি, জমজমের পানি এনে আমাকে খাওয়াইছে, আমার মাথায় দিছে, তারপরে দোয়া টোয়া পরে ফুটু দিছে, তারপরে যা আমি উঠছি আর কি, যা হালকা হয়েছি, তারপরে যা আমি বাসায় আসছি। কিন্তু বাসায় আসার পরেও যা ঘটনা ঘটছে যে আমি আর কারোর সাথে কথা বলি নাই, আমি প্রায় 3 দিন পর্যন্ত আমি কথাও বলি নাই, এমনকি আমার বাচ্চাটা তখন মানে দুধ খাইতো, তারপর আমি বাচ্চাটাকে দুধ পর্যন্ত দেইনি, মানে একদম পুরো চুপচাপ হয়ে গেছি। হ্যাঁ, তারপর থেকে মনে করেন আমার সাথে এক একটা যে মানে অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট না, এটা অ্যাক্সিডেন্টই বলবো, যে অ্যাক্সিডেন্ট ঘটছে যে তাই হচ্ছে আমি ঘুমাইলে আমার কাছে মনে হয়েছে যে আমার পাশে কেউ বসে আছে। তারপরে বিছানায় মাথার সামনে, মানে বিছানার তোষকের মধ্যে যখন কেউ বসে, তো বিছানার তোষকটা কিন্তু নিচের দিকে মানে ডাইভার যায়, তো স্পষ্টভাবে বোঝা যাইতেছে যে কেউ বসছে, বিছানাটা ডাইভে গেছে। হ্যাঁ, বিছানা খাটে লড়াচড়া করলে যেমন শব্দ হয় কাঠের বিছানা, তো এরকম শব্দ হয়, মানে আমি তো একা একা থাকতাম তখন, তখন আমার হাজবেন্ড ছিল না বাসায়। তো
তখনই আর কি এই ঘটনাগুলো বেশি হইতো। তো আমি বাচ্চাটাকে নিয়ে শুয়ে আছি, তো আমি আবার লাইটার চাটা দেখতাম, দেখি তো বাবুটা কি লড়াচড়া করলো নাকি, কিন্তু দেখি না বাবু যেভাবে শুয়েছে সেভাবে, কিন্তু মনে হচ্ছে যে কেউ বিছানায় এপাশ থেকে ওই পাশ হামাগুড়ি দিয়ে বাচ্চা যেভাবে যায় এভাবে হামাগুড়ি দিয়ে যেতেছে, মাথার কাছে এসে বসে এরকম। তারপর ঘুমায় গেলে যে ঘটনাগুলো হইতো, ঘুমায়া যাওয়ার পরে দেখা যেত যে মনে হতো যে কেউ গায়ে হাত দিতেছে এরকম কিছু, যে মানে কোনো নেগেটিভ কোনো উদ্দেশ্য নিয়ে গায়ে হাত দেওয়া। তারপরে দেখা যাচ্ছে জামা কাপড় কেমন কেমন, একরকম শুয়ে থাকি আরেক রকম হয়ে যায়। তো যাই হোক, এক পর্যায়ে আমি এইগুলো মানে ফেস করতে করতে আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে পরে আমি রুমটা ছেড়ে দিলাম, রুমটা ছেড়ে, কারণ আমাদের তো নিজের বাসা। তো আমি অন্য একটা রুমে গেছি, দেন আমি আবার ওই রুমে ভাড়া দিয়ে দিছি। ভাড়া দিছি পরে ওইখানে হাজবেন্ড এন্ড ওয়াইফ তারা থাকতো। এখন ওই মহিলাটা প্রায় এক মাসের মতো ছিল, এক মাস পরে উনি আর কি আমাকে ডাকলো তার ঘরে যে আপু আপনার সাথে কথা আছে। আচ্ছা বলেন কি কথা? বলে যে আপনার রুমে কোনো সমস্যা আছে। আমি শুইতেই পারি না আপনার রুমে, এই রুমের মধ্যে মানে আমার হাজবেন্ড যতক্ষণ থাকে ততক্ষণ তো ভালো থাকে, দিনের বেলা শুইলেও আমার সাথে মনে হইতেছে যে আমার সাথে কি খারাপ কিছু করার উদ্দেশ্যে জানালা লাগানো দরজা লাগানো, গায়ে কে হাত দিবে? ইম্পসিবল ভাবে যে গায়ে থেকে হাত দেওয়ার কোনো প্রশ্নই আসে না, যখন ঘুম থেকে তখন থেকে কেউ নাই, কিন্তু সে স্পষ্ট ভাবে ফিল করলো যে তার গায়ে কেউ হাত দিছে, তার জামা কাপড় কেউ ধরে টানতেছে এরকম কিছু। তো এক পর্যায়ে তারপর ওই মহিলা তার হাজবেন্ডের সাথে, আমি আর কিছু বলি নাই কেন, যেহেতু উনি প্রেগনেন্ট ছিল ভয় টয় পাবে, এই জন্য আর আমি কিছু বলি, আমি বলি না এটা হয়তো বা আপনার ঘুম হয়তো বা কমপ্লিট হইতেছে না, এই জন্য হয়তো আপনি ভয় পাইতেছেন, খারাপ কিছু দেখতেছেন, আপনি ঘুমান ঠিক মতো। পরে বলছে ঘুমাবো কিভাবে, আমি তো ঘুমাইতেই পারি না। পরে যাই হোক, ওনার হাজবেন্ডের কাছে বললো সবকিছু শেয়ার করলো। পরে উনি একদিন নাকি উনি নিজে বললো যে আমি সরাসরি একদিন দেখছি আমার রুমে কেউ আসে, কিন্তু দরজা জানালা সবকিছু লাগানো থাকে, বাট কেউ আসছে, আমি রুমে আর থাকবো না। পরে যাই হোক, বাইদ ভাড়াটিয়া চলে গেল। তারপরে আমি আবার ওই রুমে থাকা শুরু করলাম, এখন আমার ভাড়া নাই, আমার তো থাকতেই হবে, থাকলাম। তারপরে আমি আমাদের এক পাশের রুমের এক খালা আছে, খালার মেয়েকে নিয়ে শুই। এখন এক পর্যায়ে দেখা গেতেছে যে ওই খালার যে মেয়েটা, ও নিজেও বলতেছে যে আপু আপনার ঘরে আমার থাকা সম্ভব না, আপনার এই ঘরে প্রবলেম আছে, আমি ঘুমাইতে পারি না। আর এটা কোনো এমন কিছু যে সে মেয়েদেরকে অ্যাটাক করে, মানে আপনি যখন অন্য ঘরে শুচ্ছেন তখন আপনার সাথে এরকম হচ্ছে, তখন এরকম হইতেছে না, বাট ওই রুমটাতেই হইতেছে। কারণ পরে আমি যাই হোক এটা নিয়ে ডিসকাস করলাম সবার সাথে, মুরবি টুরবি সবার সাথে ডিসকাস করলাম যে এটা কেন হইতেছে। পরে সবাই বলতেছে ও যে তুমি যে বিল্ডিং এর নিচে গেছিলা, হয়তো বা ওইখান থেকে তুমি নিজেই নিয়ে আসছো ওকে ধৈরা, এই জন্য এখন তোমাকে মানে পছন্দ হয়ে গেছে, এখন ও এরগুলো এখন তোমার সাথে খারাপ কিছু করার ইচ্ছা আছে। আমি বলতেছি এটা আবার কেমন, জিন টিন যদি হয় তারা কি এগুলার প্রতি ইন্সপায়ার, কেন জিনের কি ফ্যামিলি নাই, জিনের কি বউ বাচ্চা থাকে? না থাকে, জিনেরও পরিবার থাকে, তারা তাদের একটা ব্যাখ্যা দিয়েছে। তো যাই হোক, তা এভাবে করতে করতে পরে দেখা যায় আর তো সম্ভব না। পরে এক পর্যায়ে আমরা বাধ্য হয়েছি ওখানে মানে কারখানা ভাড়া দিয়ে দিলাম, কারণ এখানে কোনো ফ্যামিলি থাকতে পারতেছে না ওই রুমটাতে। ফাইনালি আপনি আর ওই বাসাটা রাখতে পারেন নাই, পরে এটাকে এখন কারখানা হিসেবে, হ্যাঁ ওইটা কারখানা হিসেবেই মানে ভাড়া দিয়ে দেওয়া হয়েছে। এই যে কত রকম ইন্টারেস্টিং ঘটনা আমাদের পৃথিবীতে ঘটে, দেখছেন তো আপনারা যারা শুনছেন জাগো এফএম 94.4, ডেফিনেটলি ফিল করছেন যে আমাদের চারপাশে আমরা যে শহরে বসবাস করছি এই শহরের বাহিরের কথা নয় কিন্তু এগুলো। সো এই শহরের ভেতরেই কোনো এক বাড়িতে সেই বাড়ির মালিক তারপর সেই বাড়িকে একটা সময় নিজের বসবাসকৃত বাড়িটাকে আর নিজের বসবাসের জন্য রাখতে পারলেন না, তাকে তখন এটাকে অন্য পারপাসে ব্যবহার করতে হচ্ছে। সো এই ঘটনাটা আপনি বিশ্বাস করছেন কি করছেন না জানি না, বাট আমি বিলিভ করি, কারণ এখানে যিনি ভুক্তভোগী তিনি এসে ঘটনাটা বলছেন। তো আপনার যদি মনে হয় এই ধরনের ঘটনা আপনারও জানা আছে, হয়তো আপনি নিজে ফেস করেন নাই, আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার দাদু হয়তো ফেস করেছে, কিংবা আপনার বাবা আপনার মা তাদের গ্রামের বাড়িতে ঘটা কিছু ঘটনা হয়তো আজ থেকে বহু বছর আগের, সেগুলো তারা কখনো এফ এম রেডিওতে এসে বলবে না বা আগে কখনো বলে নাই, আপনি প্রথমবারের মতো জাগো এফএম 94.4 এসে বলতে চান, এরকম যদি তিন চারটা ঘটনা আপনার কালেকশনে থাকে আপনি আজকে রেজিস্ট্রেশন করেন। হ্যাঁ এখনই রাত একটার ভিতরে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে, শুরুতে লিখতে হবে RBS, RB ফর বল, হ্যাঁ RBS স্পেস আপনার নাম আপনার লোকেশন আর আপনার প্রফেশন, টাইপ করে পাঠাতে হবে 26969। আমি আবারও বলছি 26969 নম্বরে SMS করতে হবে, শুধু RBS তারাই লিখবেন যারা নেক্সট উইকে এখানে আসতে চান। আর অনেকে আছেন যারা বলছেন আমার ভালো লাগছে এগুলো কথা বলার জন্য বা গল্পটা নিয়ে অনুভূতি জানানোর জন্য,
শুরুতে JFM স্পেস নাম, ঠিকানা দরকার নাই, প্রফেশন দরকার নাই, লিখে পাঠিয়ে দেন কেমন লাগলো, বিশ্বাস হলো কি হলো না, সেটাও পাঠাবেন ওই একই নাম্বারে 26969, আবারও বলছি 26969 নাম্বারে। কথা দিয়েছিলাম SMS পড়ব, এবার SMS পড়ার পালা। দুটো ঘটনা শোনা হয়েছে, আমরা একটু SMS পড়তে চাই, কারণ কষ্ট করে অনেক মানুষ SMS পাঠায়, সেই SMS-গুলো যদি চোখে পড়ে। শুরুর SMS-টা দেখছি, আমার বন্ধু যিনি এই মুহূর্তে SMS করেছেন, তার নাম হচ্ছে রাইদ, সম্ভবত লাস্ট স্টোরিটা অনেক ভালো ছিল, মানে প্রথম স্টোরিটার কথা বলেছে। অ্যান্ড সুমাইয়া লিখেছেন, আমি এবং আমার বোন ঋতু তোমায় শুনছি, ইমু আশুলিয়া থেকে বলছে, ভূত স্টুডিও শোনার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করি, অ্যান্ড বেস্ট শো, অ্যান্ড দিশাপুর ঘটনাটা খুবই ভয়ঙ্কর ছিল। অ্যান্ড ইমন বলেছেন ক্যান্টনমেন্ট থেকে, আর জয়েন করেছেন আমার বন্ধু রুবায়েত, অ্যান্ড আমাদের সাথে SMS করেছেন শরীফুল ইসলাম, যুক্ত হয়েছেন আমার বন্ধু তন্ময়, আর জয়েন করেছেন আরজু আরিয়ান, জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু শাহরিয়ার রাফি গাজীপুর থেকে, ইনসিয়া রয়েছেন আমাদের সাথে, সালমানের কাছে ভালো লেগেছে আমাদেরকে সালমান জানিয়েছে, দেলোয়ার জয়েন করেছেন আমাদের সাথে, অ্যান্ড আমার সাথে জয়েন করেছেন আমার বন্ধু নাম হচ্ছে সাব্বির, মারুফ যুক্ত হয়ে গেছেন, অ্যান্ড জুই সাওয়ারের বন্ধু আজকেও রয়েছেন আমাদের সাথে, রাজু মনিকা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, অ্যান্ড মনিকা বলেছে যে ওর খালামণির হার্ট অ্যাটাক হয়েছে, এখন কিছুটা ভালো আছে, সবাই দোয়া করবেন তার জন্য, অবশ্যই অনেক অনেক দোয়া। অ্যান্ড ফারুক এবং মনিরা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, অ্যান্ড আসিফ যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, পিকু যুক্ত হয়ে গেছেন, ভয় লাগছে, এই ভয়ের ব্যাপারটাই বলবো যে যখনই ভয় তখনই প্রাণ ঝাল চানাচুর খেতে হয়, কারণ চানাচুরের স্পাইসি মশালার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে, উড়াল মুখে এনে দিবে জোস, আর প্রাণে জোগাবে সাহস, তার নামই হচ্ছে প্রাণ ছাল চানাচুর। প্রীতম বলেছেন, ভাই আমরা অনেকে মিলে আপনাকে শুনছি, ধন্যবাদ। নাফি রয়েছেন, শুভ রয়েছেন নর্থ বাড্ডা থেকে, আরাফাত ইমরান খিলগাঁও থেকে, তাসিন রয়েছেন আমাদের সাথে, আর রাজু, জনি খান, সোনিয়া আলম যুক্ত হয়ে গেছেন, আকাশ রয়েছেন ঢাকা কেরানীগঞ্জ থেকে, নাফি রয়েছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন এদিকে বন্ধু জানে আলম, মানিক এবং মেহেদি যুক্ত হয়েছেন, জনি তার অনেকগুলো বন্ধুকে নিয়ে শুনছেন, সেই নামগুলোও লিখে দিয়েছেন, ইনোসেন্ট বয়, মেহেদি আমাদের সাথে জয়েন করেছেন, শিখা, বিল্লাল উত্তরার বন্ধু, আর রয়েছেন ইকরা গাজীপুর থেকে। আপনার কাছে সেকেন্ড যে স্টোরিটা আমরা শুনলাম, এটা কেমন লাগলো সেটা জানান, শুরুতে JFM স্পেস এপের নাম, স্পেস এপের কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 এ। নেক্সট এপিসোডে আজকে যেমন একজন হাউসওয়াইফ এখানে আছেন, আপনিও যদি একজন হাউসওয়াইফ হন আপনিও এখানে আসতে পারবেন, আপনি একজন পেশাজীবী মানুষ, হয়তো আপনি ডক্টর, হয়তো আপনি ইঞ্জিনিয়ার, হয়তো আপনি লয়ার, আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ প্যারানর্মাল ঘটনা আমিও জানি এবং আমি যেতে চাই, আমি জাস্ট আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চাই, কে বিশ্বাস করবে কে করবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার, বাট আমরা শুনতে চাই, যদি আপনার মনে হয় আপনার কাছে এই ধরনের অভিজ্ঞতা আছে ডেফিনেটলি আসবেন। স্টুডেন্ট তুমি স্কুলে পড়ো আর কলেজে পড়ো কোনো সমস্যা নাই, তোমার বাবা মা যদি পারমিশন দেয় যে হ্যাঁ আমি আমার বাবার কিছু স্টোরি আছে সেগুলো আমার বাবার কাছ থেকে শুনেছি, বা আমার মায়ের কাছ থেকে শুনেছি, বা আমার দাদু আমাকে বলেছে, আমি তার পক্ষে আসা পসিবল না, আমি তাদের জন্য তাদের পক্ষ থেকে স্টোরিগুলো এসে রেডিওতে বলতে চাই, তুমি তোমার গার্ডিয়ানকে নিয়ে এখানে আসতে পারো। তার জন্য মোবাইলের মেসেজ অপশনে যাও, গিয়ে টাইপ করো শুরুতে RBS স্পেস তোমার নাম, তোমার লোকেশন আর তোমার প্রফেশন, পাঠাও 26969 এ। ফেসবুকে আজকে দুটো পেজ থেকে অনুষ্ঠানটা একযোগে লাইভ হচ্ছে, একটি হচ্ছে www.facebook.com/jagofm এবং আরেকটি হচ্ছে www.facebook.com/rjudoy। ইয়েস, আরজি উদয়ের এই পেজটি হচ্ছে একমাত্র ভেরিফাইড পেজ, তাই অন্য কোনো ফেক আইডিতে বা পেজে যুক্ত হবেন না। জাগো এফএম এর পেজের ফার্স্ট কমেন্ট বক্সে আমি আপনাদের সুবিধার্থে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়েছি, কারণ আমাকে বেশ কিছু মানুষ এই মুহূর্তে জানাচ্ছিলেন যে উদয় ভাই আমি লিঙ্কটা খুঁজে পাই না, আমি আগের অনেকগুলো এপিসোড মিস করেছি। সো আপনারা যদি ভূত স্টুডিও নিয়মিত বন্ধু হন তাহলে তো নিশ্চয়ই জানেন, কিন্তু যারা অনিয়মিত হয়তো আজকে প্রথমবার কারো মাধ্যমে জেনেছেন, তার সুবিধার্থে বলছি যে আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল আরজে উদয় অফিসিয়াল, এবং সেই চ্যানেলের লিঙ্কটা আমি JagoFM-এর পেজে যেখানে লাইভ হচ্ছে তার ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আপনার সুবিধার্থে, যেন ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি আমার চ্যানেলে চলে যাবেন। সেখানে ডান পাশে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে লেখা থাকে, আপনারা যারা ইউটিউব ব্যবহার করেন জানেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখলেন তাহলে পরবর্তী এপিসোডগুলো আপনি মিস করবেন না, আমি সেখানে কিন্তু বার্তাটা জানিয়ে দিব। এছাড়া আমাদের JagoFM-এর যে ইউটিউব চ্যানেল রয়েছে youtube.com/JagoFM, সেখানে কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছে। এই চ্যানেলটি অর্থাৎ JagoFM এর এই চ্যানেলে আপনি আমাদের সমস্ত অনুষ্ঠান পাবেন, পড়শি নাইট, রাত আড্ডা, লাভ স্টোরি, এভরি শোজ, সো আপনার জন্য সবকিছুই রেডি, শুধু আপনি থাকুন আমাদের সাথে। আজকের অনুষ্ঠানটাকে শেয়ার করার কথা বলেছিলাম, অনেকেই চেষ্টা করছেন, আমি নাম কিছু বলতে চাই, কি করে বলবো তোকে, একটি আইডি, অচেনা মেয়ে, সাইদ খান বিজয়, হোসেইন ফাহিম, আমাদের বন্ধু নবনীতা, হাজার বছর ধরে শশী, রাশেদ খান, সাইদ খান বিজয়, মাসুদ হাসান সাথী,
সুপ্রিম কুমার রিয়ান, সেইন ফাহিম, শম্মম আলিয়ানা শায়শা, কবির হোসেন, বন্ধু অরুন্ধতী। আচ্ছা, এই অরুন্ধতির ব্যাপারটা হচ্ছে তিনি একজন কলকাতার বন্ধু, এবং তিনি আমাকে কিছুদিন আগে আমার পেজে একটা গল্প পাঠাইছিলেন, যে গল্পটা আমি আমার ওই আর জি উদয় যে অফিসিয়াল চ্যানেল আছে সে চ্যানেলের জন্য রেডি করেছি। ওখানে আমার একটা এপিসোড হয় ভূতের ডায়েরি নামে, এটা বেসিক্যালি ইউটিউবের ওই চ্যানেলের জন্যই করি আমি। যারা এখানে আসতে পারেন না তারা আমার পেজে, অর্থাৎ আর জি উদয়ের পেজে যদি মেইল আকারে পাঠান বা অডিও আকারে পাঠান, সেই গল্পগুলো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য ভূতের ডায়েরি নামে একটি এপিসোড আছে সেখানে দিয়ে থাকি। সো আমার এই অরুন্ধতির কথা মনে পড়লো কারণ সে কলকাতায় থাকে, কিন্তু আমাদের এই জাগো এফএম অনুষ্ঠানটা সে রেগুলার ফলো করে। সো কলকাতায় যারা বাঙালি রয়েছেন তারাও যে তাদের বিভিন্ন গ্রুপে বা পেজে আমাদের এই লাইভগুলো শেয়ার করেন এর জন্য ধন্যবাদ। আমরা আবারও গল্পে যেতে চাই এবং এবার গল্পটা আমরা আবারও শুনবো সেই দিশার কাছ থেকে। আমরা তিন নম্বর ঘটনাটা শুনি। তিন নম্বর ঘটনাটা হচ্ছে আমি আর আমার বাবু তো একদিন রাতের বেলা দোকানে গেছি, মানে এমনি মানে ক্ষুদা টুদা লাগছে যে কিছু কিনা খাই, তখন রমজান মাস ছিল। তো যথারীতি নামাজের সময় পুরোটা রাস্তাঘাট ফাঁকা, স্বাভাবিকভাবে দোকানপাটও বন্ধ থাকে। তো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমরা অনেক দূরে চলে যাই যে একটা দোকান থেকে, পরে দুধ ডিম মানে হাবিজাবি নিয়ে আসছি। তো যখন আমাদের গলিটার মধ্যে ঢুকছি তখন আমার মানে একটা জিনিস ফলো করলাম যে প্রায় 50-60 হবে কুকুর, মানে কোথা থেকে যে এতগুলো কুকুর আসলো, আর এতগুলো বিড়াল, মানে প্রত্যেকটা দেয়ালের উপরে মানে অনেকগুলো করে বিড়াল, আর আমার পিছন থেকে অনেকগুলো কুকুর, মানে আমাদেরকে মানে আমরা যদি একটু একটু কোনো রকমের দৌড় দিতে পারি তাহলে আমাদের পিছনে দৌড় দিবে, এরকম এরকম একটা সিচুয়েশন। এমনভাবে ডাকাডাকি করতেছে যেমন বিড়ালগুলো ডাকতেছে তেমন কুকুরগুলোও ডাকতেছে। হ্যাঁ, তো আমি এক পর্যায়ে তো আমার বাচ্চাটা তো আগে আগেই মানে খেলতে খেলতে চলে যেতেছে, তখন আমি ডাক দিলাম যে বাবু একটু দাঁড়াও আমি ভয় পাইতেছি এগুলো একটু ধরো। তখন আমি ওর হাতে দিয়ে আমি বললাম যে তুমি এগুলো না দৌড়ে চলে যাও, পরে আমার বাবুর কাছে দিলাম, দিলে পরে বাবু দৌড়ে বাসার দিকে চলে গেল। তখন আমি আস্তে আস্তে মানে হাঁটতে হাঁটতে আসলাম, দেখলাম যে না কুকুরগুলো এবার বেশ স্বাভাবিক, তখন যা আর কি আমি বাসায় আসছি। বাসায় আসার পর তো আমি দুধটা গরম করে আমার ছেলেকেও দিছি আমিও খাইছি, খাওয়ার সাথে সাথে মানে 10 মিনিটের মধ্যে আমাদের শরীর একদম টোটালি অসুস্থ হয়ে গেল, আর মানে আমাদের মানে অনবরত বমি, আমার এবং আমার ছেলের একসাথে অনবরত বমি হইতেছে, মানে তার ঠিক মানে 10-15 মিনিট পরে নামাজ শেষ। তো নামাজ শেষের পরে তো ওই রাস্তাটা দিয়েই তো সবাই আসে আমাদের গলির, একটা একটাই তো গলি, তো ওই গলির মধ্যে একটা লোক আসতেছিল নামাজ পড়ে, তো ওইখানে একটা ছোট মাঠ ছিল, মানে যেখানে আমাদেরকে কুকুরগুলো ধরছে ওই সাইডে একটা মাঠ ছিল, সেই মাঠে ওই লোকটা মানে বসছে, হয়তো বা পোস্ট আপ করার জন্য বসছে। তো যাই হোক, লোকটাকে কে যেন পিছন থেকে এমন জোরে মানে ওর শার্টের কলার ধরে নাকি প্রায় 4-5 ফুট উপরেও তুলে ফেলছে এবং দেয়ালের সাথে 8-10টা মানে বাড়ি দিছে। তো বাড়ি দেওয়ার সাথে সাথে ওর চেহারা টেহারা একদম মানে পুরোপুরিভাবে থেতলে গেছে, আর পুরো মানে উনি যখন চিল্লাচিল্লি করছে মানে অনেক জোরে চিৎকার করছে তখন আশেপাশের লোকজন জড়ো হয়েছে যে কী হয়েছে। পরে উনি বলতেছে যে আমাকে কে যেন এভাবে মারছে, আর অনেকগুলো কুকুরও ছিল অনেকগুলো বিড়ালও ছিল, কিন্তু এখানে আমি কাউকে দেখি নাই, কিন্তু আমি বসার সাথে সাথে আমাকে ধরে পিছন থেকে ধরে কে যেন উপরে উঠায়া মানে অনেকগুলো আছাড় দিছে, কিন্তু আমি বিশ্বাস করেন আমি পিছনে কিছুই দেখি নাই। হ্যাঁ, তখন যা আমরা পরে বুঝতে পারলাম যে এখানে আমাদেরকেও তো ধরছিল কিছু একটাই, হয়তোবা এজন্যই হয়তোবা কুকুর বিড়ালগুলো মানে এরকম চিলাচিলি করছে, হয়তোবা আমাদেরকে দেখে করে নাই, হয়তোবা অন্য কিছু ছিল ওদেরকে দেখে হয়তোবা কুকুরগুলো এরকম করছে। তো যাই হোক, তো আমাদেরকে তো ওই দিন আর কোনো সমস্যা করতে হয়নি, কিন্তু আমাদের যে অসুস্থ হয়েছে আমি বমি করতে করতে এক পর্যায়ে দেখা গেছে সকালবেলা, রাতের বেলা বমি করছে, সকালবেলা দেখা গেছে যে আমার মুখ টুক মানে চোখ টোক বাঁকা হয়ে গেছে, মানে স্ট্রোক করলে যেমন হয় মানুষের মুখ টুক বাঁকা হয়ে গেছে। তারপর এক মানে খালা আছে ওনারে দিয়া পরে ঝাড়াইছি, ওনার ছেলেরা মাদ্রাসায় পড়ে, ওনারা পানি টানি পরে ঝাড়ায় টাড়ায় দিছে, তারপর বলছে যে আপনি ঘরে চলে যান, আজকে আপনি বাহিরে যায়েন না। তারপরে সাধারণত আমি ওদিনকা ঘরেই ছিলাম সারাদিন ছেলেটাকে নিয়ে, ওই
দেখা গেছে 24 ঘন্টা পর্যন্ত আমার ওই সমস্যাটা ছিল। আমার এক সাইড পুরো অবশ হয়ে গেছিলো, এক সাইড বাঁকা হয়ে গেছিলো। আমি থুতু ফেলতে গেলে থুতু ফেলতে পারি নাই, পানি খাইতে গেলে পানি খাইতে পারি নাই, আর যখন আমি কিছু মুখে দিছি তখন আমি স্বাদ এক সাইডে পাইছি কিন্তু আরেক সাইডে আমি ওটার কোনো স্বাদ পাই নাই। অ্যাকচুয়ালি ঠান্ডা খাইতেছি নাকি গরম খাইতেছি নাকি ঝাল না টক না মিষ্টি, মানে কোনো স্বাদই পাই নাই এক সাইডে। এটা ছিল আপনার তৃতীয় ঘটনা। দিশা, আপনার কাছে এরকম আর কটা ঘটনা আছে বলার মতো যেটা আপনি বলতে চান? আপনাদের ভালো লাগবে। তো এখন পর্যন্ত তিনটা ঘটনা আপনাদের কেমন লাগলো দেখি বন্ধুরা কি বলছে। ফেসবুক যেহেতু খুব ইজি, সো ফেসবুক থেকে স্টার্ট করবো, কারণ ফেসবুক আছে প্রচুর মানুষ আমাদেরকে সাপোর্ট করছে যারা ভিডিওটা শেয়ার করছেন। সো আপনি যত বেশি শেয়ার করছেন তত বেশি প্রচার হচ্ছে, প্রচার না করলে মানুষ জানবে কি করে? সো একই কথা বারবার রিপিট কেন করি সেই ব্যাপারটাও ভেঙে দিতে চাই। বারবার আপনাদেরকে শেয়ারের কথা এই কারণে বলি, বাংলাদেশে এমন অনেক অনুষ্ঠান হয় যেগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু আমরা হয়তো দর্শক বা লিসেনাররা সেই অনুষ্ঠানটার কথা বলছি না, প্রচার করছি না, হয়তো তারই কারণে বাহিরের দেশের কোনো একটা প্রোগ্রাম এসে বাংলাদেশে সুনাম করছে যেখানে আমাদের দেশে নিজস্ব কোনো প্রোগ্রাম সেই জায়গাটা ধরতে পারছে না। সেম থিংস আমাদের মুভির ক্ষেত্রে হচ্ছে। সো আমি চাই না, অ্যাটলিস্ট আমি যেহেতু রেডিওতে কাজ করি, আমাদের বাংলাদেশের রেডিওতে এই কাজটা হোক। আর যে কারণে আমি জাগো এফএম এর প্রত্যেকটা লিসেনারের কাছে বিনীতভাবে অনুরোধ করি, আপনি একজন সচেতন বাঙালি নাগরিক হিসেবে যখন আপনি আমাকে শুনছেন বা আমার রেডিও অনুষ্ঠানগুলো শুনছেন, এটাকে শেয়ার করেন। আপনার শেয়ার করতে কোনো ট্যাক্স দিতে হবে না, আপনি ইন্টারনেটে ডেটা খরচ করে ভিডিওটা দেখছেন, জাস্ট শেয়ার করেন। অ্যান্ড শেয়ারটা শুধু মানে লিখে দিন উপরে ক্যাপশনে যে আমি শুনছি তুমিও শোনো। সো আপনি যখন এটা 10টা গ্রুপে করবেন তখন 10টা নতুন মানুষ জানবে যে হ্যাঁ, বাংলাদেশের এফএম রেডিওতেও এই ধরনের অনুষ্ঠান হয়। এই সাপোর্টটা আমার আপনার কাছ থেকে ভীষণ প্রয়োজন। আমরা ফেসবুকে যাবো আরজি উদয় ফ্যান ক্লাবে। এই গ্রুপের কথা অনেকেই জানেন না, তাদেরকে বলছি, আরজি উদয় ফ্যান ক্লাব হচ্ছে সেই গ্রুপ যেখান থেকে আমি অনুষ্ঠান চলাকালীন কমেন্ট নিয়ে থাকি। সাকিবুর রহমান বলছেন ভালো লাগছে, আরজে মোবারক বলছেন ভালো লাগছে, তাশফি বলেছেন স্টোরিটা অনেক ভালো লেগেছে, আমাদের সাথে জয়েন করেছেন আরজে তেলাপোকা, সাকিবুর রহমানের পর দেখতে পাচ্ছি হান্টেড রিমান ভালো লাগছে জানিয়েছেন। এদিকে জয়েন করেছেন হুকুম, বলছে ভাই আমার অ্যান্ড্রয়েড ফোন নেই। ওকে, তারপর আপনি যুক্ত হয়েছেন এর জন্য ধন্যবাদ। অ্যান্ড ইমরান হোসেনের কাছে খুব ভয় লাগছে এটাও জানিয়েছেন। আরিয়ান আহমেদ বলছেন দিশার স্টোরি ফ্যামিলির আবার সাথে একসাথে হয়ে শুনছি। আচ্ছা, সবাই মিলে শুনছেন তারা এটা জানিয়েছেন। অ্যান্ড আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু এমডি রাকিবুল ইসলাম, যুক্ত হয়ে গেছেন আমাদের বন্ধু, নামটি হচ্ছে তার নীলাঞ্জনা, যুক্ত হয়ে গেছেন অধরা, সমাপ্তি যুক্ত হয়েছেন, ইরফান বাপ্পি যুক্ত হয়েছেন আমাদের সাথে, ভালো লাগছে। তাসকিন আহমেদ বলছেন বাড্ডা থেকেই তিনি আছেন, আর যে মিরাজ অনেক ভালো লাগছে। তানজিল বলছেন তুমি আমার একটা কমেন্টও পড়ো না, আমি কমেন্ট পড়ছি। আসলে হয় কি, আপনারা এত পরিমাণ কমেন্ট বা SMS করেন, সব তো পড়লে গল্পে যিনি বলতে আসেন তার কোনো গল্পই শোনা হবে না, তাই দুটো চলে আমাকে মেনটেন করতে গিয়ে সব পড়া হয় না আর কি। বাট থ্যাংকস আ লট যে আপনারা এভাবে আমাদেরকে ইন্সপায়ার করছেন। মাইশা বলেছেন ভাই ইউটিউবে চ্যানেলটা খুঁজে পাচ্ছি না যেখান থেকে আমি লাস্ট ফুড চ্যালেঞ্জটা, আচ্ছা ফুড চ্যালেঞ্জটা হচ্ছে, এটা হচ্ছে আমার চ্যানেলের একটা এভরি ফ্রাইডেতে একটা চ্যালেঞ্জ হয় যেটা আগামীকালকে আমি নতুন এপিসোডটা আপলোড করব। এটা আপনি পাবেন আরজি উদয় অফিসিয়াল নামে যে চ্যানেলটা আমি অলরেডি জাগো এফএম এর এবং আরজি উদয়ের যেখানে যেখানে আজকে লাইভ হচ্ছে তার ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিছি। সো অনেকে আমাকে যেহেতু বলে থাকে যে আপনারা বিভিন্ন রকমের চ্যালেঞ্জ দেখতে চান, আপনাদের আইডিয়াগুলো আমাকে আমার পেজের ইনবক্সে জানাতে পারেন, অ্যান্ড হোপফুলি ভালো লাগবে, সময় নিয়ে দেখবেন। আমরা আরেকটা গল্প শুনবো আমাদের বন্ধু দিশার কাছ থেকে, শুনি। ভাইয়া এই ঘটনাটা হচ্ছে আমার বাবুর সাথে। ওকে, তো আমার বাচ্চা যখন 4 থেকে 5 বছর, হ্যাঁ তখন ওই যে আমি যে রুমটাতে থাকতাম বলছিলাম, সেই রুমটাতে দেখা যেত যে ওকে আমি খাওয়াইতেছি তো ও জানালার দিকে তাকায় বলতেছে তুমি কি খাবা, ওখানে বসে আছো কেন, ভিতরে আসো, তুমি খাবা। পরে না আমি না ভয় পেয়ে যেতাম যে তুমি কার সাথে কথা বলো, তো বলে কি তুমি বুঝবা না, তুমি চিনবা না, তুমি চুপ থাকো। পরে আমাদের ঘুমায় আছে, ঘুম থেকে উঠে গেছে, উঠা তাকে আমাদের রুমে যে তাক থাকে সে তাকের উপরে তাকায় বলতেছে কি ওইখানে বসে আছো কেন, পড়া যাবা তো, আসো তুমি আমার পাশে এসেছো, এই যে আমার আম্মু এখানে শুয়েছে তুমি আমার এই পাশে এসেছো। পরে এক পর্যায়ে দেখা যায় এত পরিমাণে ভয় পাই আমি, তখন ওরে একটা থাপ্পড় মারি, তুমি কি পাগল হয়ে গেছো, তুমি কার সাথে কথা বলো, দেখো বাবা রুমে কেউ নেই। তারপর বলে কি তুমি তুমি তো ভালো না, তুমি আমার বন্ধুকে আসতে দাও না, ও আমার বন্ধু হয়, তোমাকে তুমি ভয় পাও দেখে তো আমার কাছে আসতে পারে না, আসতে চায় না, দূরে দূরে থাকে, তুমি কেন এরকম করো, হ্যাঁ তুমিও আমাকে যেভাবে খাওয়া দাও ওকেও খাওয়া দিবা তাহলেও আসবো।
যাই হোক, তো এরকম ভয় টয় পাই ওরে, আমি পরে হুজুরের কাছে নিয়ে যাই ঝাড়াই টাড়াই। তো সবাই বলতেছে যে কি জানি আমরা বলতে পারি না, বাচ্চা মানুষ হয়তো বা দেখে অনেক কিছু, বাচ্চাদের সাথে অনেক সময় ফেরেশতারাও কথা বলে, এই কথাটা হুজুরে বলে দিল, চলো যান বড় হোক আস্তে আস্তে তারপর বুঝতে পারবেন। তো এক পর্যায়ে হয়েছে যে আমার ছেলেটা ছাদে যায়, ছাদে যায় খেলা করে, যখন জিজ্ঞেস করে কার সাথে ছিলাম, ছিলাম আমার বন্ধুর সাথে, তারপরে মাঠে চলে যায় বালুর মাঠে। তো একদিন এক ঘটনা ঘটলো যে ওকে আমি অনেক খুঁজতেছি, প্রায় দুপুর থেকে নিয়ে একদম সন্ধ্যা হয়ে গেছে ও নাই, পরে যা বাসায় কান্নাকাটি হয়ে গেছে, এক পর্যায়ে সবাই মানে রাস্তায় বের হয়ে গেছে যে হারায় টারায় গেছে কিনা। তারপরে দেখা গেছে যে এক সময় ও চলে আসছে, আসতে পরে আমাকে বলতেছে আম্মু আমি তো খেলতেছিলাম, আমার দুইটা বন্ধু হয়েছে এখন। তো তোমার দুইটা বন্ধু কে? আমি তো চিনি না, আমাকে চিনা দাও, তুমি সারাদিন ওদের সাথে ছিলা, কে না কে আমার তো চিনতে হবে। পরে বলতেছে যে তুমি চিনবা না, আমার বন্ধুটা তোমার সামনে আসবে না, তুমি ভয় পাইবা। তুমি ভয় পাও না? বলে না আমার বন্ধুটা ইয়া লম্বা, অনেক লম্বা, কিন্তু মাথাটা এত ছোট, আর আরেকটা বন্ধু আছে অনেক ছোট কিন্তু মাথাটা অনেক বড়, কিন্তু নাকটা অনেক বড়, কানগুলো অনেক বড় বড়। আমাকে তারপর তুমি কি করছো ওদের সাথে? বলে আমি মাটি খুঁড়ছি। আমাকে বলছে কি মাটি খুঁড়ো, মাটি খুঁড়লে এটার ভিতরে আমরা শুয়ে থাকতে পারবো। পরে আমার ফুপু মানে এত পরিমাণে ভয় পায় কাকে, আল্লাহ ও যে এরকম করে, ওকে তো ডাইকে ডেকে নিয়ে যায়, ওরে দেখবি কোনদিন মাটির নিচে গাইড়া ফেলবো, ওরে তুই যাইতে দিস না। পরে এভাবে বাসার মধ্যে গেট আটকে আটকে রাখি। তো একদিন হয়েছে ছাদে ও খেলতেছে, তো ছাদে আমি আমার হাজবেন্ড রাস্তার ওই মানে রাস্তার মধ্যে দাঁড়ায় দেখতেছে যে ছাদে অন্য একটা ছেলে, ও দেখতেছে যে অন্য একটা ছেলে, প্রায় 10 বছর হবে এরকম একটা ছেলে। তো তখন আমার বাচ্চার মাত্র 6 বছর। তারপর আমি ওরে খুঁজতে খুঁজতে ছাদে একটু উঁকি মারছি, তো আমার কাছে মনে হয়েছে যে অন্য কেউ হয়তো বা, তখন আমি খুঁজতেছি যে আমার ছেলে কোথায় গেল। ঠিক 2-4-5 মিনিট পরে মানে ধিম করে একটা শব্দ হয়েছে, তারপর সবাই আমরা দৌড়ে গেলাম, দেখলাম যে আমার ছেলেটা ছাদ থেকে পড়ে গেছে। তারপর যে আমি মানে একতলা থেকে আরেক তালে পড়ে গেছে, পড়ে এখন ও কান্নাও করতেছে না, কিচ্ছুই করতেছে না। পরে আমি শব্দ পাই, আমি দৌড়ে মানে ডাকতেছি, নাম তো নিশাত, তো বলছি নিশাত তুমি কোথায়? পরে পরে অনেকক্ষণ পরে যা বলে কি আম্মু আমি এখানে। পরে আমি খুঁজতেছি খুঁজে আমি আর ওরে কোথাও পাই না। তারপর পাশের বাড়ির ছাদে দেখি যে পড়ে বসে আছে। পরে আমি বলছি তুমি ওইখানে কেন গেছো? পরে এলা কান্না করছে, ওর পা ভেঙে গেছে, অথচ ও এতক্ষণ কান্না করে নাই। পরে আমার মধ্যে আমাকে ধাক্কা মারছে, কে ধাক্কা মারছে আমি জানি না, আমাকে কে যেন ধাক্কা মারছে, আমি উঠতে পারতেছি না, আম্মু আমি দাঁড়াইতেই পারতেছি না। পরে যে আমি বলছি তুমি কখন গেছো ছাদে? কে আমি এখন পড়ছি, আমি তো এখন দেখলাম ছাদে কেউ নাই, অন্য একটা ছেলে, তোমাকে তো দেখি নাই। আম্মু আমি দাঁড়াইয়াছিলাম। পরে আমার হাজবেন্ডের আমি ফোন দিলাম যে এরকম এরকম বাবু তো পড়ে পা ভেঙে গেছে, তুমি আসো। পরে বলতেছে আমি তো ছাদে দেখলাম, আমি ভাবছিলাম যে নিশাত হয়তো বা, কিন্তু আমি দেখলাম যে অন্য কেউ, প্রায় 10-12 বছরের একটা ছেলে হবে, ওকে দেখলাম কিন্তু নিশাতকে তো দেখি নাই। তারপর ও বললো যে হ আম্মু একটা আমার এত বড় একটা ভাইয়া ও আমাকে পিছন থেকে ধাক্কা মারছে, কিন্তু স্ট্রেঞ্জ ওইখানে কেউই ছিল না। অত্যন্ত ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হচ্ছে আমাদের দিশা এবং দিশার ফ্যামিলির চারপাশে যে অভিজ্ঞতা শুনছিলাম আসলে অত্যন্ত ভয়ঙ্কর। এবং এই ঘটনাগুলো আসলে হয়তো আপনি বিশ্বাস করবেন কিংবা করবেন না, বাট আমি বিলিভ করি, আমার টিম বিলিভ করে, অ্যান্ড জাগো এফএমের লিসেনার যারা আছে আমি বিশ্বাস করি তারা উপভোগ করে এবং হয়তো কেউ কেউ তারা ফেসও করেছেন। যারা ফেস করেছেন দিশার মতো যদি স্ট্রেইট আমাদের রেডিও স্টেশনে এসে বলতে চান আপনার সেই ভৌতিক অভিজ্ঞতা, হতে পারে সেটা লাশ কাটা ঘরের অভিজ্ঞতা, হতে পারে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, হতে পারে সেটা আপনার নিজের কোনো হন্টেড প্লেসের অভিজ্ঞতা, হতে পারে আপনার নয় আপনার ফ্যামিলি মেম্বার্স, হয়তো আপনার দাদু কিংবা আপনার মা আপনার খালা কেউ একজন ফেস করেছেন, এবং এরকম বেশ কিছু ঘটনা আপনি কালেক্ট করেছেন যেগুলো আগে কখনো কোনো এফএম রেডিওতে প্রচার হয় নাই, সেগুলো যদি আপনি আমাদের জাগো এফএম 94.4 এ এসে বলতে চান তাহলে নিয়মটা একটু বলছি, একটু ঠান্ডা মাথায় শুনেন, কারণ আমি রেজিস্ট্রেশনের কথা অনেকবার বলি বলে আপনারা বিরক্ত হন, অথচ আপনারা তারপর রেজিস্ট্রেশনের করতে ভুল করেন, ঘাটের টাকা খরচ করে রেজিস্ট্রেশন করছেন কিন্তু ভুল করছেন। তো নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে শুরুতে আর বিএস, বি ফর বল not v, okay, rbs space apnar naam, apnar location, apni jekhane thaken apnar hometown na, then apnar profession, apni ki koren, apni student tahole kishe porchen, school e na college e na university seta likhe diben, apni job korchen tahole shudhu job likhben, apni dishar moto housewife tahole housewife likhben,
যাই করেন না কেন সেটা টাইপ করে পাঠিয়ে দিবেন নিজের মোবাইল থেকে। হ্যাঁ, এমন কারো মোবাইল থেকে পাঠাবেন না যেখানে ফোন করলে পরে আপনাকে আমরা খুঁজে পাবো না। আপনার নাম্বার থেকে, এবং যেটা সবসময় অ্যাক্টিভ থাকে সেই নাম্বার থেকে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। অ্যান্ড RBS শুধু তারা লিখুন যারা নেক্সট উইকে আমার এই স্টুডিওতে এসে নিজেদের জীবনের ভৌতিক অভিজ্ঞতা বলতে চান। এই ভৌতিক অভিজ্ঞতাগুলো নিয়ে আপনাদের মতামতগুলো লিখে পাঠান আমাদেরকে অনুষ্ঠান চলাকালীন সময়ে, JFM স্পেস নাম, সেই কথাগুলো লিখে পাঠান 26969-এ। অনেকেই প্রশ্ন করছেন কোথা থেকে কমেন্ট পড়ছো। আরজে উদয় ফ্যান ক্লাব, এটি একটি গ্রুপ, সার্চ দেন আরজে উদয় ফ্যান ক্লাব, পুরাটা লিখবেন, ঠিক আছে? লিখলেই দেখবেন যে একটা গ্রুপ আসবে, সেই গ্রুপে আজকে অনেকেই নতুন জয়েন করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের পাঠানো কমেন্টগুলো পড়বো, তার আগে আর একটা অর্থাৎ দিশার কাছ থেকে শেষ একটা ঘটনা আমরা শুনি, পরের ঘটনাটা শুনবো। দিশা একটু সময় নিচ্ছে, উনি কোন ঘটনাটা বলবেন সেটা ঠিক করে নেক, আমরা ততক্ষণে একটু আপনাদের কাছ থেকে ঘুরে আসতে চাই। অলরেডি আমাদের এখানে দেখতে পাচ্ছি আজকে অনেকেই অনুষ্ঠানটা শেয়ার করেছেন, তাদের মধ্যে কিছু নাম না পড়লেই নয় যারা খুব চেষ্টা করছেন। আমাদের বন্ধু তানি বাবা, নাইম খান, সাকিব সরোয়ার পাটারি, কাপিল বর্ধন, শরীফুল্লাহ অরণ্য সহ আরও অনেকেই। যুবরাজ বলেছেন আমাদের সাথে তিনি রয়েছেন। অরণ্য বলেছেন ভাইয়া আপনার ভূতের ডায়েরি প্রোগ্রামে গল্প পাঠাতে চাই, কি করতে হবে? ভূতের ডায়েরি প্রোগ্রামে গল্প পাঠাতে হলে আপনার সাথে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা অডিও আকারে, অথবা আপনি যদি মেইলে বা জাস্ট টাইপ করে আমার যে পেজ আছে আর জুদয় এই পেজের ইনবক্সে পাঠাবেন। এছাড়া আমাদের ভূত স্টুডিওতে যারা আসতে চান তারা কিন্তু এখন আমাদের একটা ভূত স্টুডিও ফ্যান ক্লাব আছে, সো ফ্যান ক্লাবেও জানাতে পারেন এবং ভূত স্টুডিও ফ্যান ক্লাবে অবশ্যই কানেক্টেড থাকবেন। আই হোপ আপনারা যদি কানেক্টেড থাকেন ভূত স্টুডিও অনুষ্ঠানটা আরও সামনের দিকে এগিয়ে যাবে। আবারও আসি আমরা গল্পে, শেষ গল্প এটা আমরা দিশার কাছ থেকে শুনছি। একদিন রাতের বেলা আমরা ঘুমাই আসি, তো দেখা গেছে যে রাতের 11:30-12 হবে, তো এমন সময় আমার মনে হচ্ছে যে আমার শরীর ঘামতেছে, হঠাৎ করে মনে হচ্ছে শরীর ঘামতেছে, তো ঘুমটা যেমনি হোক মানে ঘুমটা ভেঙে গেছে, তো ঘুম ভাঙার সাথে আমি আবার লাইট অন করে ঘুমাই, ভয় পাই তাই তো, বাট আমি দেখতেছি যে আমার ঘরে লাইট নাই, লাইট অফ, তো আমি ভাবতেছি যে হয়তো বা কারেন্ট চলে গেছে, তো আমি হাতাইতেছি বিছানার মধ্যে তো মোবাইল খোঁজার জন্য, তো এক পর্যায়ে দেখা যেতেছে মানে আমি দেখলাম যে আমি মানে ঘুমের চোখে তো অনেক ঘুমের ঘোরের মধ্যে মনে হচ্ছে যে আমাকে 4-5 জন মানে কাফনের কাপড়ের উপরে যে একটা মানে কালো মকমলের এক ধরনের কাপড় দেওয়া হয় খাটিয়ার উপরে, তুমি যে 4-5 জন চারপাশ থেকে ধরে আমাকে মানে ওইটা দিয়ে মানে মানে চাইপা ধরতেছে এরকম, তো এক সময় দেখা যেতেছে যে আমার নিঃশ্বাস নিতে আমার খুব কষ্ট হইতেছিল, আমি চিৎকারও করতে পারতেছি না, ঠিক আছে, আমি শুধু দুই হাত দিয়ে শুধু সরাইতে চাইতেছি কিন্তু আমি পারতেছি না, মনে হচ্ছে যে খুব মানে 4-5 জন মিলে যদি আমাকে যদি জড়ায় ধরে হ্যাঁ কাপড় দিয়ে তাহলে আমার অবস্থাটা কি হলো। তারপর এক পর্যায়ে আমি খুব হাতাহাতি করি, হাতাহাতি করতে 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 পরে আমি মোবাইল আর খুঁজে পাই না, ঠিক আছে, পরে পানির বোতল ছিল মাথার সামনে, পানির বোতল দিয়ে মানে জোরে জোরে বাড়ি দিই, বাড়ি দেওয়ার পরে পরে দেখি যে ওটা কম্বল, ঠিক আছে, যে এই কম্বলটা কিভাবে আমার উপরে, আমি ঘামতেছি গরমের দিন ফ্যান চলতেছে, তো আমি কম্বল তো গায়ে দেওয়ার কোনো কথা না, আমি তো গায়ে দিই নাই, এই কম্বলটা আমাকে কে জড়ায় ধরবে, তো আমি আর কিছু ভাবলাম না, আমি আমার বাচ্চাকে ফালায় রেখাই আমি গেট খুইলাম মানে দৌড় দৌড় দিয়া, তারপর এত পরিমাণে ভয় পাইছি যে আমি আর কোনো টেনশনই করি না যে আমার ছেলেটা যে ঘরে, আমার ঘরে লাইট অফ নাকি কি, আমি আর কোনো চিন্তাই করি না, আমার মাথার কোনো চিন্তা, আমি এত পরিমাণে ভয় পাইছি ঘর থেকে মানে দৌড়ে চলে গিয়ে আমার আম্মুর রুমে অনেক জোরে জোরে দরজার মধ্যে মানে বাইরে বাইরে করে তাদেরকে ঘুম ভাঙিয়েছি যে তাড়াতাড়ি উঠো আমি মরে যেতেছি, পরে আমার আম্মু উঠছে, উঠে তাড়াতাড়ি দরজা খুলছে যে কী হয়েছে, আমি মানে কাঁপতে কাঁপতে আমার আম্মুকে ধইরা মানে পড়ে গেছি, পুরোপুরি সেন্সলেস হয়ে গেছি, কিন্তু আমি বলতেই পারি নাই যে আসলে আমার সাথে এরকম এরকম হয়েছে, আমি ওই সময় কীভাবে জানি আমি ভুলেই গেছি যে কী হয়েছে আমার সাথে, আমার মনেই পড়তেছিল না, আমাকে সবাই জিজ্ঞেস করতে কী হয়েছে, ভয় পাইছিস কেন, বলতেই পারি নাই, আমি বললাম কী জানি আমার মনে নাই, আমি কেন ভয় পেয়েছি আমার মনে নাই, পরে যাই হোক তো আমার আম্মু পরে আমার হাজব্যান্ডের ফোন দিল যে তুমি তাড়াতাড়ি বাসায় আসো, ও তো এরকম এরকম সেন্সলেস হয়ে গেছে, তো আমি একদম সারা রাত সেন্সলেস অবস্থাতেই ছিলাম, তারপরে ঠিক কাজ আনতেছে, তারপর আর কি ঘুম থেকে উঠছি, তো এখনও পর্যন্ত মানে আমি কাউকে বলি নাই, এই আজকে ফার্স্ট আমি এখানে এসে শেয়ার করছি বিষয়টা।
থ্যাংক ইউ সো মাচ দিশা, আপনি এত চমৎকার করে বেশ কিছু ঘটনা আমাদেরকে শোনালেন, এই জন্য অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার সন্তানটা নিরাপদে বেড়ে উঠুক এবং আপনি বাকি জীবনটা নিরাপদে থাকেন, আপনার পরিবার নিরাপদে থাকুক সেই প্রত্যাশা করি। অ্যান্ড আই হোপ যে আপনার সাথে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, বাট এখানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি দিশার সাথে এবং আপনি এই মুহূর্তে টিউন করে আছেন জাগো এফএম 94.4, যে যেখান থেকে শুনছেন আমাদেরকে আপনাদেরকে বলছি আপনারা কিন্তু শুনছেন জাগো এফএম 94.4, যেই অনুষ্ঠানটাতে আমি চেষ্টা করি আপনাদেরকে এন্টারটেইন করতে একটু ভৌতিক অভিজ্ঞতা দ্বারা, অর্থাৎ যে অভিজ্ঞতাগুলো স্বাভাবিকভাবে তুমি বা আমি আমরা কেউ আসলে বিলিভ করি না, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে, তাই না? এবং একেবারে যে ঘটছে না সেটাকে আমি তুমি কেউ বলতে পারি, বলতে তো পারছি না। সো সেই ঘটনাগুলোই আসলে মূলত এখানে তুলে ধরা হয়। তো এইটার কোনো সলিউশন দেওয়ার মতো যোগ্যতা আমার কাছে নাই, কিংবা এই ধরনের ঘটনাগুলো ব্যাখ্যা দেওয়ার মতো কোনো অবস্থা আমার নাই, কারণ আমি একজন উপস্থাপক, আমি শুধুমাত্র এই ভৌতিক অনুষ্ঠানটা এফএম রেডিওতে মানুষ শুনতে চায় সেই প্রেক্ষাপটেই অনুষ্ঠানটা করি এবং সেখান থেকে অনুষ্ঠানটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো এর বেশি, অর্থাৎ এটাকে নিয়ে ব্যাখ্যা দিব, এর ভেতরে ঢুকে যাব, এটা সলিউশন দিয়ে দিব, সেইটা আমার কাছ থেকে ডিজার্ভ করবেন না। কারণ মানে বিগত সময় বেশ কিছু আমার পেজে ইনবক্সে এরকম আসছে, উদয় ভাই অনেক প্রোগ্রামে তো এগুলো সলিউশন দেয়। ভাই দেখেন, সলিউশন যারা দিতে পারে দিতে পারে, উদয় পারে না। আমি একজন উপস্থাপক, আমি কখনো ভালোবাসার প্রোগ্রাম করি, কখনো লাভ স্টোরি করি, কখনো আড্ডা উইথ উদয় করি, দ্যাটস ইট। আমার কাছে এটা পুরোটাই এন্টারটেইনমেন্ট, দ্যাটস ইট। সো আপনার কাছে বিশ্বাস করা বা না করা এটা আপনার একান্ত ব্যাপার। অনুষ্ঠানটা যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন। এই অনুষ্ঠানটা পুনরায় শুনতে হলে আরজে উদয় অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমি কষ্ট করে চেষ্টা করি আপনার জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, সেটা আমার স্পেসিফিক প্রোগ্রাম ধরন অনুযায়ী। যেমন ধরেন এই ভূতের ডায়েরির 3 নম্বর এপিসোড, যেটা গত পরশু দিন আমি আপলোড করেছি আরজে উদয়ের অফিসিয়াল চ্যানেলে, সেখানে জাগো এফএম এর অনেক বন্ধু সেটা দেখেছেন, আবার অনেকে দেখেন নাই। সো যারা দেখেন নাই তারা যখন দেখবেন এবং তারা যখন মতামত দিবেন যে তাদের কাছে কেমন লাগছে, তখন আমি আরেকটা গল্প আপলোড করব। কারণ এই যে প্রবাস থেকে বা দেশের বাহির থেকে যারা আমাকে গল্পগুলো মেইল করছেন, তারা কিন্তু অনেকটা আশা নিয়ে গেল যে উদয় চ্যানেলে এটা যখন আপলোড হবে তখন অনেকগুলো মানুষ একসাথে দেখবে, আমি শুনবো, আমি তো যেতে পারলাম না। সো এই যে জায়গাটা থেকে তারা কাজটা করেন, তারা অনেক বেশি ইন্সপায়ার হবেন। অ্যান্ড জাগো এফএম এর যে কোনো অনুষ্ঠান শোনার জন্য আপনাকে কিন্তু ইউটিউব /JagoFM এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বিকজ জাগো এফএম এর ইউটিউব চ্যানেলটা মূলত আমাদের জাগো এফএম এর প্রত্যেকটা লিসেনারের জন্য। অ্যান্ড আই থিঙ্ক যে আপনারা যদি আমাদের সাথে এইভাবে কানেক্টেড থাকেন, আমাদের অনুষ্ঠানটা আরও ভালো হবে, আরও ভালোভাবে যদি আপনারা অনুষ্ঠানটা শুনতে চান, রেজিস্ট্রেশন বাড়াতে হবে। রেজিস্ট্রেশন মানে আপনাকে আসতে হবে, শুধু শুনলে হবে না, আপনার কাছে হয়তো ভৌতিক কিছু অভিজ্ঞতা আছে। যদি আসতে চান মোবাইলের ম্যাস অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস, আপনার নাম লিখুন, আপনার লোকেশন লিখুন আর আপনার প্রফেশন লিখুন, তারপর পাঠিয়ে দিন 26969-এ। অনেক কথা হচ্ছে, কথা আর বাড়াবো না, এবার আমরা একটু বিরতিতে যাব। বিরতির পর যখন ব্যাক করব তখন আমার সাথে আরও 2 জন অতিথি থাকবেন এবং তাদের কাছ থেকে আমরা অভিজ্ঞতাগুলো শুনতে শুরু করব। এবং আজকে এরকম বেশ কিছু অতিথি আছেন, সো অনেক গল্প রয়ে গেছে। সেই রাত কটা পর্যন্ত? 1টা পর্যন্ত আমরা থাকবো একসাথে। সো এই 1টা পর্যন্ত যেহেতু একসাথে থাকবো, আপনাকে এনার্জি বুস্ট আপ করতে হবে, এনার্জি নিয়ে থাকতে হবে। আমি আপনাকে যেটা ইন্সপায়ার করবো সেটা হচ্ছে এই বিরতিতে 1 কাপ চা খেয়ে নিতে পারেন, কারণ বিরতিটা খুবই শর্ট, চায়ের পাতিলে চাটা বসিয়ে আস্তে আস্তে আমি ব্যাক করে ফেলবো, এইটুকু সময় নিচ্ছি আমি আপনার কাছ থেকে। থাকুন ভূত স্টুডিওতে। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন এক্স্যাক্টলি 11:05, উদয় বলছে আমি আছি আপনার সাথে এবং চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ ঝাল চানাচুর, চানাচুর স্পাইসি মশলার মার্দং, একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখ এনে দিবে জোসার, প্রাণে যোগাবে সাহস, তার নামই হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস যোগায়। সাহস নিয়ে শুনছেন আপনি, আজকে আমরা ইতিমধ্যে একজন হাউসওয়াইফকে পেয়েছিলাম, তার কাছে 5টি স্টোরি শুনে নিয়েছি, কেমন লাগলো সেগুলো আপনারা জানাবেন। শুরুতে জে এফএম স্পেস নাম দিয়ে লিখে পাঠাবেন 26969 এ। পরের অতিথি প্রস্তুত স্টুডিওতে, চলুন পরিচিত হই, কি নাম বন্ধু আপনার? মোহাম্মদ জিমি হাদি। জিমি, জিমি কোথায় থাকেন? আমি থাকি খিলখেত। খিলখেতে থাকেন, কি করেন আপনি? র‍্যাপ সং। র‍্যাপ সং করেন, ওয়াও। সো এফএম রেডিও কতদিন ধরে শোনা হয়? এফএম রেডিও আমার অনেকদিন যাবতই শোনা হয়। অনেকদিন ধরে শুনছেন, ঠিক আছে। আরেকটা বন্ধু ওয়েট করছে আমার সাথে, কি নাম ভাই আপনার? মোহাম্মদ কোরবান আলী। কোরবান ভাই কি করেন? আমি জব করি। কতদিন ধরে রেডিও শুনেন? অনেকদিন ধরে শুনে, প্রায় মাসখানেক হয়ে গেছে। মাসখানেক ধরে আপনি রেডিও শুনছেন, ঠিক আছে। সো জিমি আছেন এবং আরেকজন কোরবান আলী রয়েছেন। সো এই যে কোরবান এবং জিমি দুজনের সাথে আমরা আড্ডা দিব এবং আড্ডার বিষয় হচ্ছে প্যারানরমাল অভিজ্ঞতা। যারা টিউন করে আছেন, চোখ রেখেছেন, যে যেখান থেকে এফএম রেডিওতে কেউ কান পেতে আছেন, কেউ ফেসবুকে চোখ দিয়ে দেখছেন, যে যেখান থেকে আছেন একটু সাপোর্ট দিন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া জাগো এফএম সামনে আগাইতে পারবে না, পারেও না এর আগে কোনোদিন। সো আপনাদের সাপোর্টটা লাগবে, আপনারা লিসেনার, বাট আপনাদের পাওয়ারটা অনেক বেশি। আপনি যখন গলা
আওয়াজ বাড়াবেন, তখন এই গল্পগুলো আরো মানুষের কাছে পৌঁছাবে। আপনি যখন রেজিস্ট্রেশন করে এখানে আসবেন, তখন ভূত স্টুডিওর আরো ভালো মানের প্রোগ্রাম হবে। আপনি যখন এটাকে ফেসবুক থেকে শেয়ার করবেন, তখন আরো 10টা মানুষ জানবে যে হ্যাঁ এখানে যাওয়া যায়, আমি রেজিস্ট্রেশন করি। সো নেক্সট উইকে আপনি যদি আসতে চান, মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে ট্যাপ করে ফেলতে হবে শুরুতে RBS, নিজের নাম, নিজের লোকেশন, নিজের প্রফেশন। এবার নিজের মোবাইল থেকে পাঠিয়ে দেন 26969 এ। চলেন যাই জিমির কাছ থেকে শুরু করব। জিমি, একদম প্রথম অভিজ্ঞতাটা শুনি। ফার্স্ট অভিজ্ঞতা বলতে, আমি ফার্স্ট টাইম আমি আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনাই বলি, যেটা মানে আজ আমি ঘুমের মতো যদি আমার ওই কথাটা মনে হয় তাহলে আমি শিউরে উঠি আসলে ওটা কি হয়েছিল বা কি ছিল। তো আমাদের এলাকায় ওই যে গ্রামে বা শহরে যেখানে হোক স্কুল বা কলেজে কমিটি নির্বাচন হয় না, জি, তো ওই নির্বাচনের সময় তো যিনি নির্বাচন করবে তো অনেক প্রতিদ্বন্দ্বী তো থাকে, তোর মধ্যে একজন আমাদের রিলেটিভ, মানে দূর সম্পর্কের রিলেটিভ। তো আমাদের ফ্যামিলির সাথে অনেক ভালো সম্পর্ক, তো উনি যেহেতু কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, তো উনি আসছে বাসায়, তো ওনার ছেলে আবার আমাদের ক্লাসমেট, তো বলতেছে যে বাবা উনি তো নাই, ওনার ছেলে যদি থাকে আর ওদের কথাও সবাই যেহেতু মানে, তো ও যদি আমার সাথে থাকে তাহলে কিছু ভোট কিন্তু আমরা এমনিতে পেয়ে যেতেছি, তোকে আমাদের দরকার। তোর বাবার সাথে কথা বললো তো আমাকে বাসায় ডাকলো, তো আমি তাদের বাসায় গেলাম। তো যাওয়ার পর ওইখানে বলতেছে যে আমাদের এখানে তোমার কিছুদিন স্টে করতে হবে, থাকতে হবে। আমি বললাম এইটা কীভাবে সম্ভব, এখানে থাকবো? যে বললো যে না থাকতে হবে, আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলতেছি। তো বাসার সবার সাথে কথা বললো, তো যেহেতু এলাকায় তো হ্যাঁ থাকুক। তো থাকার এক পর্যায়ে তো রাত্রে আমাদের আরও অনেক ফ্রেন্ড সার্কেল আসলো, তো সবাই তো ওই তো আড্ডাবাজি এই সেই, তো এক পর্যায়ে আমাদের ভিতরে রাগারাগি চলে আসে। রাগারাগি কি না, ওই যে ড্রিঙ্কস করা নিয়ে, এখন কারো কাছে ওই পরিমাণ টাকা নেই, এখন সবাই আমার সাথে চিল্লাইতেছে তুমি আমাদের কাছে তুমি কি করবা তুমি যান। তো আমার কাছেও বেশি টাকা নেই, এখন কি করা যায় কি করা যায়, আমার বাসা থেকে টাকা আনতে হবে। তো তারপর কি করার, এক পর্যায়ে রাগ যেহেতু উঠছে, তো হ্যাঁ ঠিক আছে আমি তাদেরকে বাসায় থেকে টাকা নিয়ে এসেই খাও। তো প্রায় রাত 1:45 কি 1:30 মানে এর ভিতরে তো বের হলাম বাসা থেকে। তো বাসা থেকে বের হওয়ার পর ওইখান থেকে আমাদের বাসায় আসতে মিনিমাম 15 মিনিট সময় লাগে হেঁটে আসলে। তো এত রাত্রে অনেকক্ষণ দাঁড়াইছিলাম রিক্সাগারের জন্য, বাট কিছুই পাইনি। তো সামনে আসার পর আমাদের ওইখানে একটা স্কুল বাজার আছে, তো বাজারের মোড়ে আসার পর খুঁজতেছিলাম যে দেখি আশেপাশে কাউকে পাই কিনা, তো না কাউ কি পেলাম না। তো একটু সামনে যাবার পর দেখলাম একজন লাইট মারতেছে, তো ভাবলাম হয়তো বাজারের গার্ড টাট, আর যদি বাজারের গার্ড হয় তাহলে আমার দিকে লাইট পড়লে আমাকে চেনারই কথা, কিন্তু সে আমাকে ওরকম কোনো পাত্তাই দিল না। তো সামনে আসলো, আসার পর বলতেছে যে তুমি জিমি না? আমি বললাম যে হ্যাঁ। তো তুমি তার ছেলে না? হ্যাঁ। আমাকে চিনছো? না চিনলাম না। তারপর উনি পরিচয় দিল, তারপর হ্যাঁ চিনলাম। তো ভাই আপনি এত রাত্রে? তো বললো যে আমি তো ওই যে তোমাদের ওই ভাইয়ের গাড়ি চালাই, মানে একজন ড্রাইভার। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমি কথা বলতে বলতে যাওয়া যাক। তো কথা বলতে বলতে যখন সামনের দিকে যেতেছি, তো এক পর্যায়ে যখন সামনে আরো সামনে চলে গেলাম, আমাদের ওইখানে আমাদের বংশের একটা পারিবারিক অবস্থান আছে, আমাদের বংশের তুই জঙ্গল থেকে প্রায় 20-25 মিটার পিছনে আমরা, আর কিছু দূর গেলেই ওইটা। তো আর ওইটা যাওয়ার আপনার 150-200 ফিট এর ভিতরে একটা বাড়ি আছে, ওইটা আর কি রাস্তা থেকে বাম দিকে অনেক ভিতরে, ওইটার সামনেও হালকা কলা গাছ এইটা ওইটা, মানে অন্ধকারের জন্য যাবতীয় যা দরকার আর কি ওরকম আছে। সামনে ছোট একটা পুকুরও আছে, ওনার আর কি মাছটা চাষ করে, আর সাথে ওই জঙ্গল আমাদের কবরস্থান। তো আমরা ওইটার দিকে আরো কিছু পিছনে আসার পর আমরা অনেক হাসাহাসি করতেছি নানান বিষয় নিয়ে, তো নির্বাচন কে পাশ করবে এগুলো নিয়ে হাসাহাসি হয় না, তো হাসাহাসি করতেছি। তো এমন পর্যায়ে মনে হইতেছে যে ওই নিচ থেকে কিছু একটা আসতেছে, মানে কোন একজন আসতেছে। তো ভাবলাম এত রাত্রে এত শব্দ করে এই জঙ্গলের সাইড দিয়ে কে আসে, তো ভাবলাম হয়তো বা ওনাদের বাসার কেউ নিচে নামছে কোনো দরকারে, তো গুরুত্ব নাই। তো দু একবার যখন সামনে গেলাম তখন মনে হইতেছে যে না কেউ আসতেছে না, কেউ গাছপালা ভেঙে চুরে আসতেছে, এরকম একটা অবস্থা, কে আসতেছে কে আসতেছে। তো আমাদের আমার চিন্তা ভাবনা হলো আমি এলাকার ছেলে, বংশের ছেলে, আমার দাপটি অন্যরকম, কে কি করবো দেখবো, দাঁড়াই। আসল ভাই ওই দাঁড়ানোটা হয়তোবা ওই ভুলটাই ছিল যে ওই যে দাপট দেখানোর জন্য দাঁড়ানো, এটাই হয়তোবা আমার লাইফের সবচেয়ে বড় ভুল ছিল। আচ্ছা, তো ওই জিনিসটা আস্তে আস্তে সামনে আসে,
আসে বলতে আমরা যখন ফার্স্ট টাইম ওইটাকে দেখি, যখন বের হয় দেখি স্বভাবতই আমাদের মতনই কোন একটা কিছু দেখা যেতেছে, মানে মানুষের আকারে কিছু একটা দেখা যেতেছে অন্ধকারের ভিতরে, যে একজন মানুষ আমরা সাধারণ জ্ঞানে যা চিন্তা করি। উনি সামনের দিকে আসতেছে আসতেছে, বার যতই আসতেছে তার শরীরের পরিবর্তন করতেছে, মোটা মোটা হচ্ছে, লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে ক্রমাগত, সে লম্বা হচ্ছে তো হচ্ছে। তা আস্তে আস্তে সে রাস্তার মধ্যখানে এসে দাঁড়ালো আমাদের থেকে প্রায় 2-3 ফিট সামনে। তো সামনে যখন দাঁড়ালো ভাইয়া, মানে ওইটা যদি ওইখানে যদি আর মানে এটা বলার জন্য যদি থার্ড পার্সন কেউ থাকতো যে তাদের কি অবস্থা হয়েছে এটা আমি বলবো, তাহলে বুঝাইতে পারতাম। মানে তার শরীরের অবস্থাটা ছিল এমন যে ওই যে মাংসগুলো আছে না, মনে হইতেছে যে শরীর থেকে গলে গলে পড়ে যাবে, আর এতটাই একটা বীভৎস গন্ধ, অনেকে বলে মাংস পচা গন্ধ, এই পচা গন্ধ ওই পচা গন্ধ, আসলে কিছু না। এটা যার সামনে যদি এরকম ভাবে পড়ে তাহলে একমাত্র সেই রিয়েলাইজ করতে পারে যে আসলে এটার গন্ধটা কিরকম। আমি আমার লাইফে এখন পর্যন্ত এরকম কোনো পারফিউম পাইনি আর পাবো বলে আমার মনে হয় না। আর তার যেই চোখ দুটো ছিল আগুনের গোলার মতো, যেমন চোখ দুটো দিয়ে মানে ওই যে আগুনের শিখা, যেমন ওই যে আগুনের লাভা যেরকম পড়ে না, মনে হইতেছিল তার দুইটা চোখ দিয়ে ওই রকমের। আর মাথার চুলগুলো বট গাছের যে লতা হয় না ওই লতার মতো। জাস্ট ওনাকে দেখার পর মনে হইতেছিল যে ইচ্ছা মতো চিল্লাই, বাট ভিতর থেকে কোনো সাউন্ড তো দূরের কথা, ঠোঁটই নাড়াইতে পারতেছিলাম না আর চোখ তো তার দিক থেকে সরতেছেই না, আর পায়ের কথা তো বললে আর লাভই নেই, মনে হয়েছিল যে পা আমার সাথে নাই, হৃৎপিণ্ড একদম স্টপ, কোনো কিছুই বুঝতেছিলাম না। তো এর কিছুক্ষণ পর ঘোর কাটলো, আমার পাশে যে ছিল আমার যে চাচাটা, তো উনি বলতেছিল যে মানে কাঁপা কাঁপা গলায় যে আমাদের যাইতে দেন। এটা শোনার পর ও জাস্ট এটাই বলল, আমার নিজ দিয়ে যা। যখন এটা বলল তখন আল্লাহ হয়তো বা আমাদের উপকার করছে, এটা বলার সাথে সাথেই দুজন উল্টো দিকে দৌড়, ওই স্কুল বাজারের দিকে দৌড়াইতে 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 যখন হাঁপায় গেলাম আর আলোতে চলে আসলাম, চারিদিকে সব দোকানপাট আলোটালো সবই আছে কিন্তু মানুষ তো নাই, তারপর একটু সাহস নিয়ে দাঁড়াইলাম যেদিকে আসার কথা না, তো দাঁড়ায় পিছনের দিকে তাকালাম, না আসলে আমরা ওইটা থেকে অনেক দূরে চলে আসছি। তো বসে আছি দাঁড়ায় আছি, তো এইভাবে কিছুক্ষণ সময় যাওয়ার পর 1.5-2 ঘন্টা যাওয়ার পর চিন্তা করলাম যে এখন সামনের দিকে অগ্রসর হওয়া যাক। তো সামনের দিকে যাবো এখন কীভাবে যাই কীভাবে যাই, তো সাথে ছিল এক প্যাকেট সিগারেট, তো সিগারেট থেকে আঙুলের যতগুলো ফাঁক আছে প্রতিটা আঙুলের ফাঁকে একটা করে সিগারেট নিয়ে জ্বালাইলাম। উনিও সিগারেট খায় না, উনিও তার প্রতিটা আঙুলের ফাঁকে একটা করে সিগারেট নিয়ে জ্বালাইল। যেহেতু আমরা বিশেষ করে যে জিন ভূত এগুলো একটু আগুনকে ভয় পায়, তো আমাদের ওই সুবোধারকে এইটা করা, তো আচ্ছা ঠিক আছে তো সামনের দিকে যাব। তো ভাই যতই মানে 15-20 পা সামনে যাই তখনই মনে হতে যে ওইটা মনে হয় আসলো, এই আবার পিছনের দিকে দৌড়, মানে সেই ভয়টার জন্য। তো সারা রাতে এইভাবেই গেল প্রায় সময়টা, তো একটু পর ফজরের আজান হলো, তারপর আমরা ওইখানেই দাঁড়ায় আছি স্টিল, মানে শরীরে তো একদম শক্তি নেই আর সাহস ওইটা কোথায় গেছে ওই দিন এটা আল্লাহই বলতে পারবে। আর হৃৎপিণ্ডটা আমাদের যে হার্টবিট এটা 2 হাত দিয়েও ধরে রাখতে পারতেছিলাম না, মনে হচ্ছিল ফেটে বের হয়ে যাবে। তো এটা ধরে আচ্ছা ঠিক আছে তখন দাঁড়াইছিলাম। তো তারপর মসজিদে যারা মুসল্লিকরাম যারা আছে ওনারা যায় নামাজে, তো এলাকার সবাই তো চিনে, তো বলছে যে এত রাত্রে তোমরা এখানে কী করো এই সময়? তো বললাম যে এরকম এরকম। তো তারপর আরও 4-5 জন আসলো, সবাই কথা শুনলো, শোনার পর আমাদেরকে মসজিদে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মসজিদের ইমাম সাহেব একটু জারফুক করে একটু পানি পরা খাইয়ে টেয়ে দিল, তারপর বললো যে একটু সকাল হলে তারপর যে তোমরা অনেক ভয় পাইছো। তারপর সকাল বেলাও যখন বের হয়েছি, মানে যখন ওই জায়গাটায় আসছি চোখটা বন্ধ করে এমন এক দৌড় দিছি একবার আমাদের এলাকায় এসে চোখ খুলছে। এটা ছিল প্রথম ঘটনা, এই ছিল আমার ভুতুরে এক অভিজ্ঞতা শুনলাম আমাদের বন্ধু জিমের কাছ থেকে। সো এইরকম অভিজ্ঞতা যদি আপনার কাছেও থাকে এবং আপনি যদি আমাদের রেডিও আজকে শুনে থাকেন কিংবা ফেসবুকে লাইভের থ্রুতে আমাদেরকে দেখে থাকেন, নেক্সট উইকে জিমি যেখানে বসে আছে এখানে আপনি বসে থাকবেন আর আমরা শুনবো। সো তার জন্য কি করতে হবে, একটা নিয়ম আছে। প্রথমত একাধিক ঘটনা, একটা ঘটনা নয় বেশ কিছু ঘটনা, হতে পারে আপনার সাথে ঘটে নাই, আপনার ফ্যামিলি মেম্বারসদের সাথে ঘটছে, আপনি জানেন সেগুলো এবং সেগুলো আপনি নিজে বিশ্বাস করেন এবং আপনি এর আগে কোনো রেডিওতে শেয়ার করেন নাই। যদি এইরকম হয় তাহলে আর দ্বিধা কিসের, মোবাইলটা হাতে নেন, ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করেন, শুরুতে টাইপ করবেন হচ্ছে
RBS, আবার বলছি RBS, স্পেস আপনার নাম, আপনার লোকেশন আর আপনার প্রফেশনটা লাগবে, এবার পাঠিয়ে দিবেন 26969 এ। ব্যাস হয়ে গেল, নিজের মোবাইল থেকে পাঠাবেন, শুরুতে RBS, নিজের নাম, নিজের লোকেশন, নিজের প্রফেশন পাঠিয়ে দিন 26969 নম্বরে। রেজিস্ট্রেশন করার পর আমাদের ভূত স্টুডিও টিম পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে নিবে ওই ফোন নাম্বারে, এবং ফোনে প্রথমে আপনার থেকে স্টোরিগুলো শুনবে, প্রেজেন্টেবল হলে নিশ্চয়ই নেক্সট এপিসোডে আপনি আর আমি আড্ডা দিব জাগো এফএম এর স্টুডিওতে। কেমন লাগছে আজকের এপিসোডটা, সেই বিষয়ে কিছু মতামত জমে গেছে, কিছু SMS অবশ্যই নিতে চাই। জয়েন করেছে আমার বন্ধু আয়েশা, বলছেন আজকের স্টোরিগুলো তার ভালো লাগছে, শাকিল যুক্ত হয়ে গেছেন, তাসমিম যুক্ত হয়ে গেছেন, আজারুল দাউদকান্দি থেকে ক্লাস টেনে পড়ে আমার বন্ধু, রিজভি জয়েন করেছে নতুন একজন লিসেনার, ধন্যবাদ রিজভি, আই হোপ এখন থেকে ভূত স্টুডিওর সাথে থাকবেন। অনুষ্ঠানের নামটা সবাই যে আস্তে আস্তে মনে রাখছেন এটা একটা বড় ব্যাপার, ভূত স্টুডিও, এটা কিন্তু ভূত স্টুডিও যেটা হয় জাগো এফএম 94.4 এ, উপস্থাপকের নাম উদয়, অনেকটা কোর্সের মতো শেখাতে হচ্ছে না। লাফাজ বলছে আমি আর আমার ফ্রেন্ড শুনছি, ভয় লাগছে, ভয় পেলেই প্রাণ ঝালঝাঁঝুর খেতে হবে আপনাকে। মনি বলছে ভাই আমি আর আমার ফ্রেন্ড দিনা শুনছি, একটা মজার ব্যাপার খেয়াল করে দেখেন আজকে ম্যাক্সিমাম মানুষ একসাথে হয়ে শুনতেছে, তার মানে ভয়টা আসলে আমাদেরকে ধরে, কেউ কেউ সিঙ্গেল সলোভাবে শুনছে, বাট ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি বলছে যে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে শুনছি, আমি আমার ছোট ভাইকে নিয়ে শুনছি, কেউ মার সাথে, কেউ দাদুর সাথে, কেউ বোনের সাথে, কেউ ফ্রেন্ডের সাথে হলে, মানে এই যে একসাথে হয়ে রেডিও শোনার একটা প্রবণতা, এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে এই প্রফেশনে কাজ করতে। আপনার যদি আমার অনুষ্ঠানগুলো ভালো লাগে, আমার একটা পেজ আছে www.facebook.com/RJUDAY, সেই পেজের ইনবক্সে জানাতে পারেন অনুষ্ঠান নিয়ে আলোচনা কিংবা গঠনমূলক সমালোচনা লিখে পাঠিয়ে দিবেন, আমি অবশ্যই সময় সুযোগ দেখে আপনার মেসেজটা পড়ব, এবং ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে না পারলেও পরবর্তীতে রিপ্লাই দিব, কারণ আপনি আর আমি এখন পর্যন্ত ভার্চুয়াল ফ্রেন্ড, আপনি রেডিওতে ও পাশে আছেন, আমি এই পাশে আছি, বাট হয়তোবা রিয়েল লাইফের ফ্রেন্ড হয়ে যেতে কতক্ষণ যদি এইভাবে কমিউনিকেশনটা থাকে। আরেকটা বন্ধু ওয়েট করছে, আমরা একটু তার সাথে এবার পরিচিত হই, তার নামটা হচ্ছে কোরবান। স্যার কোরবান ভাই আমরা এবার আপনার অভিজ্ঞতা শুনব। অভিজ্ঞতা বলার আগে আমার কিছু আপনার সাথে একটু বলার আছে। বলেন। বলবো এই জন্যে যে আমি আপনার ভালো একজন ফ্রেন্ড, কারণ আমি আপনার অনেক স্টুডিও শুনেছি, এমনও কিছু ঘটনা শুনেছি যা লোমশোচক, ঠিক আছে, তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আমার প্রথম স্টুডিওতে যাবো। ঠিক আছে, আমরা শুনবো। ঘটনাটি ঘটে আমার গ্রামে, যখন আমি মাগরিবের নামাজ পড়তে যাব, আমার বাবা আমাকে নিয়ে যায়, সেখানে মাগরিবের নামাজ পড়ে যখন বেরোবো, একসাথে বেরিয়েছি সুন্নত পড়ে, কিন্তু ব্যাপারটা হলো কি, আমি বাবাকে খুঁজি ডানে এবং বামে, কোথাও দেখছি না। সে যদি বেরিয়ে যেও থাকে বেশ তো যাবে না, ঠিক আছে, কিন্তু দশ হাত দূর হলো আমার চোখে ধরা পড়বেই। তখন ছিল কুয়াশা, কুয়াশা আচ্ছন্ন ছিল শীতকাল, ও যখন আমি বাবাকে বাবা বলে ডাকি, কোনো সারা শব্দ দিচ্ছে না, কোনো অবস্থায় তাকে আমি দেখছি না, তো এক পর্যায়ে শব্দ দিল বাড়ির সামনে গিয়ে। আমার প্রশ্ন হলো এখানে যে সে যদি গিয়ে থাকে সে আমার সামনে দিয়ে যাবে, কিন্তু হঠাৎ করে বাড়ির সামনে গিয়ে তো আর বলবে যে আমি এখানে আসি, কিন্তু এটা তো উনি বলতেও পারবে না, কারণ তখন আমি ছোট ছিলাম, ঠিক আছে, তো উনি আমাকে বললেন তুই কোথায় গেছিলি বাসায় যাওয়ার পরে, আমি বললাম আমি তো মসজিদে গেছি, আপনি তো আমাকে নিয়ে গেছিলেন, আমি তো ঘুমাইছিলাম, তাহলে মসজিদে নামাজ সইবা পড়লো কে আর শব্দ এবার দিল বললো কে, বাবা বলে ডাকছিলাম, উনি যে বললো যে আমি এখানে আসি তুই চলে আয়। এর পরিপ্রেক্ষিতে উল্টা দিকে আর একটি লোক আসতেছে, লোকটি হচ্ছে আপনার 5 ফিট 6 ফিট লম্বা, আরও লম্বা, সাদা জুব্বা পরা, ঠিক আছে, উনি এসে আমাকে মাথা হাত বলিয়ে দিয়ে বলে যে বাবা কোনো সমস্যা হবে না, তোর বিপদ কেটে গেছে, হ্যাঁ তোর বিপদ কেটে গেছে, কোনো সমস্যা হবে না, এই বলে উনি আমাকে বাড়ির দিকে চেয়ে বলে, আমি বাড়িতে বেশি ভিতরে যাইনি, আড়াল থেকে দেখছি উনি ভ্যানিশ হয়ে গেছে। আমি দেখে কি বলবো আপনাকে উদয় ভাই, যে
এখন আমার লোভ খাড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে যে এরকম ঘটনা আমার সাথে এত ছোট বয়সে এটা মেনে নেওয়া যায় না। পরে সকালে আমি মা বাবা মাকে বললাম যে মা এরকম এরকম সমস্যা হয়েছে, তো মা কী করলো পানি পড়া দিল আর একটু জাল পোক করে মনে হয়েছে মনে করছে যে আমি ভয় পাইছি সেখান থেকে এরকম হচ্ছে। কিন্তু ভয় পাওয়ার কথা তো এখানটা না, আরও ঘটনা এখানে শেষ হলে পারতো জি, কিন্তু ঘটনা এখানে শেষ হয় নাই। ওকে, আর একদিন আমার ফুফা আমাকে মসজিদে নিয়ে যায়, তো মসজিদে মাগরিবের নামাজ পড়ার পরে উনি সবার লাস্টে বের হয়, এটা প্রত্যেকটা মসজিদের ইমামই সবার লাস্টে বের হবে এটা স্বাভাবিকই জি। তো এদিকে আমার ফুফু একটা বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন তিনি বললেন দেখলেন যে আমার ফুফা ওনাকে দেখে গাছের ফাঁকে ফাঁকে দিয়ে যাচ্ছিলেন, যতই সামনে আসছেন উনি ততই দূরে চলে যাচ্ছেন। কিন্তু এখানে আমি আর আমার ফুফা নামাজ পড়তেছে, ওখানে ওই ঘটনা ঘটতেছে। এই ঘটনা শুনি আমরা নামাজ পড়ে আসার পর, আচ্ছা, তো বললো যে এ কোরবান তোর ফুফা কি নামাজে যায় নাই, আমাকে গেছে তো আসতেছে, কয় না তো যদি নামাজে যাইতো তাহলে তো আমি ওনাকে ওই গাছের ফাঁকে ফাঁকে দেখতাম না। তো এই হলো আমার প্রথম ঘটনা। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ গল্পটা বলার জন্য। সো আপনারা যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4, তাদেরকে বলছি এই মুহূর্তে কি চলছে। এই মুহূর্তে চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ ঝাল চানাচুর। যে যেখানে রয়েছেন, যে অবস্থায় রয়েছেন, নিশ্চয়ই টিউন করে আছেন আমাদেরকে। এবং এসএমএস পিসিতে প্রচুর এসএমএসও জমে গেছে। মনি বলছে ভাই আমি আর আমার ফ্রেন্ড দিনা শুনছি। লাফাজ বলছে আমি আর আমার ফ্রেন্ড রায়ান শুনছি। সিয়াম রয়েছেন, তিনি একাকাই শুনছেন আজকে। রাকিব বলছেন আমার প্রতি সই তিনি শোনেন, ভালো লাগে। এবং শ্রাবণী বলছে আমিও আমার বাবা মিলে শুনছি, অ্যান্ড ও আমার ভাইয়াও তোমাকে শুনছে গাজীপুর থেকে। সবাইকে ধন্যবাদ কষ্ট করে টিউন করে থাকার জন্য। আদিবা বলছে কাজীপাড়া থেকে অনেকদিন পর আসলাম, গল্পগুলো ভালো লাগছে। অ্যান্ড আমাদের কলেজের কিন্তু HSC-তে 99% পাস হয়েছে, নেক্সট ইয়ার আমাদের ব্যাচের জন্য বেস্ট অফ লাক, অনেক অনেক আশা করি নেক্সট টাইম শতভাগ হয়ে যাবে। সাদিয়া, অর্ণব, স্বপ্নীল, গান আর তোমাকে ভালোই লাগছে, ওকে ঠিক আছে। অ্যান্ড জয়েন করেছে আমাদের বন্ধু শুভ্র নর্থ বাড্ডা থেকে, অনেকদিন পর জয়েন করেছেন তিনি। মুনিয়া, লামিয়া তারা দুজনই শুনছেন। মুন রয়েছেন অনেকদিন পর, তাসিন রয়েছেন আমাদের সাথে, আজারুল রয়েছেন আমাদের সাথে, রিজভি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আমাদের বন্ধু নাজা আর স্বপ্নীল যুক্ত হয়ে গেছেন, জিশান রয়েছেন আমাদের সাথে, রয়েছেন ফয়সাল আর বিলাল, এবার ইঞ্জিনিয়ার মুকুলও দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছেন। আমরা একটু ফেসবুক থেকে চলে যাব, www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjuday, দুটো পেজেই কিন্তু অনুষ্ঠান একযোগে ভেরিফাইড দুটো পেজ থেকে লাইভ হচ্ছে। বাট লাইভের নিচে কমেন্টগুলো তো আসলে ইনস্ট্যান্ট পড়া যায় না, যেহেতু আমি গল্প শুনতে থাকি। সো আমরা একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আর্যোদয় ফ্যান ক্লাব, যেখান থেকে আমি কমেন্ট নিয়ে থাকি। সো আর্যোদয় ফ্যান ক্লাব পুরোটা লিখে সার্চ দিলে আপনি একটা গ্রুপ পেয়ে যাবেন, সেই গ্রুপের শুরুতেই একটা পোস্ট পিন করা আছে, সেই পোস্টের নিচে কমেন্ট বক্সে দেখছি স্মাইল রেজা আরজিন বলছে ভাই আমি আছি, ধন্যবাদ আপনাকে থাকার জন্য। রাতুল যুক্ত হয়েছেন সেখানে, উজ্জ্বল রয়েছেন আমাদের সাথে সেখানটাতে, জয়েন করেছে রবিউল রয়েছেন আমাদের সাথে সেখানটাতে, আমরা দেখতে পাচ্ছি। প্রাণবন্ত বন্ধু নাম হচ্ছে তানিশা রয়েছেন আমাদের সাথে, বন্ধু রয়েছেন আহমেদ রাফি এবং জীবনে অনেক কষ্ট নামে একটি আইডি, রাজ হাসান তাহসিন রয়েছেন, শাহরিয়ার পরশ যুক্ত হয়েছেন, এমডি উজ্জ্বল সাকিব প্রিপারেটরি স্কুল থেকে তিনি আর শাহাবুদ্দিন শুনছেন আমাদেরকে, মনসুর খুব ভয় লাগছে তারপরও কিন্তু শুনছেন আমাদেরকে যুক্ত হয়ে গেছেন, আর জি মুবারক এবং শাহরিয়ার পরশ আমাদের বন্ধু রয়েছেন। এদিকে আমার সাগর, আমি আলী আকবর মডেল হাই স্কুলে পড়ি, নারায়ণগঞ্জ থেকে শুনছি, ধন্যবাদ। আশিক রয়েছেন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, এদিকে বন্ধু রাজ হোসেন তাহসিন এবং আমাদের সাথে রয়েছেন আমান খান, ওকে থ্যাংক ইউ সো মাচ। এই যে যুক্ত হয়েছেন আপনারা একের পর এক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
সো আমরা একটু রেজিস্ট্রেশনের কথা বলে রাখি যে আপনি যদি আসতে চান এই অনুষ্ঠানে তাহলে আপনাকে একটা নিয়ম মেনটেন করতে হবে। শুরুতে RBS নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাতে হবে 26969 এ। মোবারকের এই ঘটনা কেমন লাগলো, বিশ্বাস হলো হলো না, ভালো লাগলো ভালো লাগলো না লিখে পাঠাবেন। নিয়মটা আগের মতোই, শুরুতে JFM, তারপর নাম, তারপর মতামত লিখে পাঠিয়ে দিন 26969 কমেন্ট করুন আর জি উদয় ফ্যান ক্লাবে। আর পুনরায় এই অনুষ্ঠানটা যদি আপনি শুনতে চান তাহলে আর জি উদয় এর একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটি আর জি উদয় অফিসিয়াল নামে, এটি ইংরেজিতে অফিসিয়াল লিখতে হবে, আর জি উদয় অফিসিয়াল। এইটা লিখলে আপনি আমার যে কোনো অনুষ্ঠান, লাভ স্টোরি বলুন, ভূত স্টুডিও বলেন, বা আপনাদের জন্য আমি যে মজার মজার কন্টেন্টগুলো বানানোর চেষ্টা করছি সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। অনেকেই তো চ্যানেল সাবস্ক্রাইব করেন, সো মনে করে এবার উদয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। বাট জাগো এফএম এর যে ইউটিউব চ্যানেল রয়েছে, youtube.com/JagoFM, সেই চ্যানেল থেকে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে। সো এই চ্যানেলটা অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যে কোনো অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং উপভোগ করার জন্য। চলে যাব বন্ধু যার নাম হচ্ছে জিমি। সো জিমি পরের ঘটনাটা শুনবে এবার। জিমি শুনি, তবে আমার সেকেন্ড হিস্টোরি শুরু করি। জি শিওর। জি আমার সেকেন্ড হিস্টোরিটা হচ্ছে আমার এক চাচাতো মামাকে নিয়ে। তো আমার দাদার বাড়ি, নানার বাড়ি আমাদের একই বংশ, মানে রাস্তার এপার আর ওপার। চাচাতো মামা দীর্ঘদিন বাইরে ছিল, তো বাইরে থেকে তো উনি দেশে আসে। তো আসার পর হঠাৎ করে একজন মানুষ দেশে এসে তার দেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না, একটু প্রবলেম হয়। তো এর জন্য রাত্রে যখন সে ঘুমাতো তখন তার ঘরের জানালাগুলো অন করে রাখত, ফ্যান ট্যান যাই ছিল তারপর সে অন করে রাখত। তো রাখার পর ফার্স্টে দুই তিন দিন সে অনুভব করলো যে তার জানালার পাশ দিয়ে কেউ একজন দৌড়ে যায়, মানে কেউ একজন যায়। বাবলো জানালার পাশ দিয়ে কে যায়? তো উনি ফার্স্ট টাইম ভাবছে যেহেতু বাইরে থেকে আসছি হয়তো বা অনেকে দেখার জন্য আসে, আগে তো মানুষ বাইরে থেকে আসলে অনেক মানুষ যেত দেখার জন্য। তো উনি জানালার পাশে, আর ওনার জানালাটা ছিল এরকম যে ওই পাশে আরেকটা বাড়ি, এই পাশে আরেকটা বাড়ি, ওই যে গলির মতো চিপাগুলো হয় না, তো ওই গলি দিয়ে ঢুকা যেত বাট বেরোয়া যেত না। যে আপনি বেরোয় যে কিছু করবেন ওটা করতে পারবেন না, ওখানে স্টিল থাকতে হবে, থেকে হয়তো বা দুই ঘরের কারোর সাথে কথা বলতে হবে, তাছাড়া আর কোনো কাজ নেই আপনার ওইখানে। বা যদি চুরি টুরি করতে যান, মানে ওইখানে গেলে আমরা ধরে নিই যে চুরি টুরি করতে গেছিল। তো উনি ভাবলো যে কি যায়। তো একদিন উনি জানালায় পা দিয়ে, মানে জানালার দিকে পা দিয়ে, জানালার গ্রিলে পা দিয়ে তো উল্টো দিকে হয়ে শুয়ে রয়েছে। আচ্ছা। তো হঠাৎ অনেক স্পিডে মনে হলো কেউ একজন দৌড়েছে। তো উনি তাড়াতাড়ি লাফ দিয়ে জানালায় চোখ রাখলি। তো চোখ রাখলো, কিছু নাই। তো বললো যে আমি দেখবো, যেহেতু ঢুকছে তো এদিকে তো আসতেই হবে, জায়গা তো পাবা না বের হওয়ার জন্য, এদিক দিয়ে বেরিয়ে তৈরি। তো উনি কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ দেখলো অনেক স্পিডে আর একটা জিনিস দৌড় দিয়ে গেল। তো দৌড় দিয়ে গেল, এটা কি কি? তো উনি একটু চিন্তা করে দেখলো জিনিসটা যা গেছে এটা সম্পূর্ণটাই একটা উলঙ্গ, ওই জিনিসটা সম্পূর্ণ উলঙ্গ। তো উনি ভাবলো এটা যেহেতু উলঙ্গ, এটা চোর ছাড়া আর কিছুই না, শরীরে একদম পুরো ই নিয়ে আসছো, রেডি হয়ে এসছে চুরি করবো, যে দাঁড়া ব্যবস্থা নিতেছি। তো উনি বাইরে বের হয় লাইটেট নিয়ে। তো বের হয়ে তো দেখে এদিক ওদিক তো নাই, তো সবাই আশেপাশে মানুষ সবাইকে ডেকে তুললো, তো না কোনো সমস্যা নাই, তা আচ্ছা ঠিক আছে, শুয়ে রয়েছে। পরের দিন সেম কাহিনী, এরকম দৌড়াদৌড়ি। আর কাহিনী কি, এইটা কি জিনিস যে উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করে? তো তারপর একদিন উনি চিন্তা করে দেখলো আসলে যেটা ফার্স্ট টাইম দৌড় দিয়ে যায় ওইটা হয়তো বা ছেলের মতো, বাট সেকেন্ড টাইম যেটা দৌড় দিয়ে আসে ওইটা একটা মেয়ের মতো। ওকে, বাট দোনোটাই উলঙ্গ, এর কারণটা কি? তো উনি ভাবলো খারাপ কাজ কিছু করে নাকি, বুঝতেছি না, তার করলে একজন আরেকজনকে রেখে হাইসা পড়ে, তো এইটা কেমন? তো উনি বসে রয়েছে, কোনো কথাবার্তা বলে না, ওই জানালার পাশে মুখ করে বসে রয়েছে, আজকে দেখবো কি হয়। তো উনি বসে থাকতে ঘুমায় যায়। তো ঘুমিয়ে যাওয়ার সময় তো উনি স্বপ্নে দেখে যে একটা ছেলে আর একটা মেয়ে ওনাকে বলতেছে, কি রে আমাদের দেখার তোর অনেক শখ, আজকে তোকে লাস্ট বারের মতো বললাম, তুই আর এই জানালা অন করে বসিস না, আমরা কিছুদিনের জন্য আসছি, আমাদের একটা কাজ আছে, আমরা কাজটা শেষ করে চলে যাব। আচ্ছা, তুই আর এই জানালা অন করে বসবি না। তো বললো যে আচ্ছা ঠিক আছে, বসবো না। তো এরকম চার পাঁচ দিন গেল, তো উনি তো এই ব্যাপারটা ভুলেই গেছে, তার ওনাকে না বলে কারো কাছে বলতে যে তুই কারো কাছে বলিস না, আমাদের কাজ শেষ করে আমরা চলে যাব, আমরা মানুষ না। তো বললো আচ্ছা ঠিক আছে। তো তারপর উনি আর জানালো অন করে না ভয়ে,
তো চার পাঁচ দিন পর রাত্রে কারেন্ট চলে গেছে, তো ওনার আর ওই কথার একবারই খেয়াল নাই। তো উনি জানালা অন করে ওই সেদিনের মতো পা জানালায় রেখা তো শুয়ে রয়েছে। তো হঠাৎ করে ওনার মনে হচ্ছে মানে পা টাইনা জানালাতে বের করে ফেলাইতেছে। তো উনি তো ওরে বাবা ওরে আল্লাহ এইটা মা বাঁচাও আব্বু বাঁচাও মানে চিল্লা চিল্লি লাগাই দিছে ঘরের ভিতর। তো সবাই দৌড়ে আইসে কি হয়েছে কি হয়েছে, তারপর লাইট টাইট নিয়ে আসলো, আইসা হারিকেন টারিকেন এই সেই মানে আগুন দিয়ে যাবতীয় যা করার আর কি, তো ওনাকে পিছনে নিয়ে আসলো। টানার পর ওনার কি হয়েছে যে আমাকে কে যেন জানাল দিয়ে টেনে নিয়ে যেতেছে, যে হয়তো বা তোর সাথে কেউ দুষ্টাইম করছে তোর ফ্রেন্ড সার্কেল। কারণ না ফ্রেন্ড সার্কেল না, তোমরা দেখো আমার পায়ের অবস্থা। তো পায়ে দেখলো ভাইয়া উদয় ভাইয়া জি মানে আপনার গোড়ালি থেকে এতটুক পর্যন্ত এতটুক উপরে আপনার মনে হয় যে কিছু একটা জিনিস যদি আপনি যদি লোহা জাতীয় কোনো চ্যাপটা জিনিস যদি ঢুকান জি টান দিয়ে আনেন, মাংসটা কিন্তু এক জায়গায় এসে স্থির থাকার কথা, কিন্তু ওইখানে কোনো মাংস ছিল না। ওইখানে তিন থেকে চারটা আঙ্গুলের মতো মানে তিনটা চারটা এরকম মনে হয়েছে কিছু একটা জিনিস দিয়ে ওইটা আছর করা হয়েছে, জাস্ট ওইটা নিয়ে উঠাবার চলে গেছে। তো এটা নিয়ে তো অনেক ঝামেলা, উনি তো কান্নাকাটি সব যে আমি কি দেশে আসলাম এরকম অবস্থায় দেখে তোমরা আমাকে বলবো না, আর আমাকে কেনই বা এই রুমে থাকতে দিচ্ছে এত সমস্যা। তো সবাইকে বললো, তো সবাই বললো যে আমরা তো কখনো এরকম প্রবলেম ফেস করি নাই, তুই আসার পর থেকেই শুনতেছি এইসব কথাবার্তা, আমাদের তো আগেও তুই জানাস না যে তোর লোক আগে এরকম ঝামেলা জমালা হয়েছে। তো সে বললো যে হয়েছে আমাকে স্বপ্নে এরকম এরকম দেখাইছিল তাই করেন। তো বলো আচ্ছা ঠিক আছে এটা কোনো সমস্যা না, তুই জানাল্লা অফ করে ঘুমাইস। তো পরের দিন বাসায় হুজুর বা কবিরা যাই বলেন আর কি, তো ওনাদের নিয়ে আসলো না যার ফুক টার ফুক করা হলো, তো তাবিজ টাবিজ দিল শেষ। তো এর কিছুদিন পর ওই যে যে পিছনের যে বাসাটা ভাইয়া মানে গলির ওই পাশে, ওই বাসায় আমাদের এক মামি ছিল প্রেগনেন্ট। তো বাচ্চা হওয়ার তিন দিন থেকে চার দিন পর তো উনি মানে রুম থেকে বের হয়ে বারান্দায় কিছু একটা করতেছিল, তো করার সময় হঠাৎ সে তার মানে হঠাৎ এদিক ওদিক চোখ যায় না, তো যাওয়ার সময় সে দেখলো যে তার রুমের দিকে কোন একটা ছায়া প্রবেশ করছে, কোন একটা ছায়া ঢুকলো। তো উনি ভাবলো যে হয়তো বা কেউ আমার রুমে গেছে। তো এটা চিন্তা করে আবার বললো যে কে গেল আমি একটু দেখি। তো যাই দেখতেছে কেউ নাই, আর তার সেই বাচ্চাটা মানে অবিরত হাসতেছে, যে এতটুকু ছোট বাচ্চা এতটা কিন্তু হাসার কথা না, মাত্র তিন চার দিন অবিরত হাসতেছে। আরে হাসার ব্যাপারটা কি, তো উনিও তো নিজের সন্তান তো বুঝেনি কতটুকু আদরের, বাবা তুমি হাসতেছ হ্যান ত্যান, কিন্তু যেই অরে কোলে নিতে যাবে কিন্তু সে কোলে নিতে পারতেছে না, তার কাছে মনে হচ্ছে এতটাই ভারী বাচ্চাটা যে উনি কোলে নিতে পারতেছে না, আর বাচ্চাটা ক্রমাগতই হাসতেছে, তার হাসিটা থামানো যেতেছে না। তো তারপর সে তার শাশুড়ি চাটুরির বাসায় মানে যা ছিল তাদেরকে ডাকতেছে, যাই সে দেখেন এই অবস্থা। তো উনি উইসে আয়সা বললো যে কি হয়েছে, যে আম্মা আমি তো ওইখানে কাজ করতেছিলাম, আমি দেখলাম যে একটা ছায়া আমার রুমের ভিতর প্রবেশ করলো, তো তারপর থেকে ও এইরকম অবিরত হাসতেছে, বাট আমি ওর কোলে নিতে পারতেছি না অনেক ভারী। তো উনি আবার একটু যে কবিরাজ টাইপের ছিল মানে অতটা না, মানে ওই দোয়া কালাম হালকা পাতলা জানতো আর কি, তো উনি তো শুনে বুঝা ফেলাইছে আর কানাকাটি লাগাই দিছে যে তুই তাড়াতাড়ি এক কবিরাজের নাম বলছে ওনার ছেলেরে জ্বরে ফোন দিয়ে বল ওরে নিয়ে আসতে, আর আমি এটা আটকাইতেছি, এটা যদি এখান থেকে বের হয় আমার নাতিটাকে নিয়ে যাবে। তো এটা বলে উনি কান্নাকাটি করতেছে আর যার ফুক টার ফুক যা করার উনি করতেছে, মানে ওইটাকে রাখতে হবে ওইখানে, বের হতে দেওয়া যাবে না। আচ্ছা তো রাখতেছে, তো এরই মধ্যে আচ্ছা সবকিছু করা হইতেছে। যখন ওই আসল কবিরাজ বাসায় আসলো, আয়সা যখন মানে সবকিছু বিস্তারিত শুনলো, তো শোনার পর ওই যে আমার যে মামি উনি কান্নাকাটি করতেছে, তো হঠাৎ করে কান্না থামাই দিয়ে বলতেছে এই কোনো জারাজারির দরকার নাই, এগুলো সব বাদ দাও, আমার ছেলে কি হয় না হয় এটা আমার ছেলে এটা আমি বুঝবো, আর সবাই রুম থেকে বাইর। তো সবাই তো অবাকাণ্ড, হঠাৎ করে এরকম কথা বলতেছে। তো মামা বলতেছে তুমি এখানে কি করো, তুমি এখান থেকে যাও। তো মামার তো একদম চোপ, কোনো কথা কবি না, এখান থেকে বাইরা সব বাইরা, আমার ছেলে আমি বুঝবো কি হয় না হয় আমার সন্তান, তোরা যায় এখান থেকে। তখন তুই কবিরাজ বললো যে এটার সমস্যা আছে, একটা কাজ করেন ওনাকে ওই সাইডে রাখেন, আগে বাচ্চাটাকে দেখি। তো তারপর অনেক কষ্ট করে ওই কবিরাজ এইটা ওইটা নিয়ে মানে ওই যে নিম পাতার ডাল, তারপর আরো কি কি যেন ওই যে গাছপালা থাকে না ছোট ছোট, ওইগুলো নিয়ে এসে কি কি করলো, তো তারপর ওইটার আটকানো হলো, বাচ্চাটা থেকে বাহির করে আনা হলো। তা আনার পর ওনার ওয়াইফকে সামনে আনা হলো, তো উনি তো উল্টা পাল্টা কথা, দেখ ভালোইব না, আমরা অনেকদিন যাবত ওরা পাহারা দিতেছি, আমরা এটার জন্য আসছি, এটা না নিয়ে যাবো না।
আমরা এটার জন্য অনেক দিন যাবত পাহারা দিতেছি। তো তারপর তার ওয়াইফকে পাশে রাখালো যে আচ্ছা ঠিক আছে। তো তারপর তার শাশুড়িকে জিজ্ঞাসা করালো, ও কবিরা জিজ্ঞাসা করলো যে আপনার ছেলের বউকে আপনাকে আগে কিছু বলছে? বললো যে আগে তো কিছু বলে না, আজকে সকালে বলছে। কি বলছে? যে ও বারান্দা কাজ করতেছে, তো হঠাৎ করে দেখলো তার রুমে নাকি কেমন একটা ছায়া প্রবেশ করছে। তো তারপর আইসা এরকম অবস্থা। তারপর বললো আচ্ছা ঠিক আছে। তো তারপর ওনার সাথে কথা বললো যে কি তোদের সমস্যা, কি কেন ওরই কেন এই বাচ্চাটাকে কেন? তো বলো যে দেখ, ওরা যখন হসপিটাল থেকে মানে চেক আপের জন্য হসপিটালে যায় না, চেক আপ করানোর জন্য হসপিটাল থেকে আসে, তো আসার পথে তো সন্ধ্যার দিকে মামির মাথার চুল ছাড়া ছিল, ওইখান থেকে তাদের তারা ওদের নজরে পড়ে, আর চুল ছাড়ার কারণে তার প্রতি শক্তিটা ওনারা প্রয়োগ করতে পারে, যেখানে ওর মামির পিছন নিতে নিতে তার বাসা পর্যন্ত আসে। তো তারপর ওই মানে যেই জিনিসটা ওনার উপর ভর করছে সে যা বললো যে আমাদের তো রুমে প্রবেশ করতে ছায়াটা দেখেছিস, ওইটা দেখতে পারতি না যদি তোদের আগে আমাকে আরেকজন না দেখতো, আর দেখছে যদি দেখছে, যদি আমাকে তিন চার দিন না দেখতো তাহলে তোর আমার এই ছায়াটা কখনো দেখতে পাইতি না। তো তারপর অনেক আকুতি মিনতি করার পর ওই বাচ্চাটাকে ছাড়ে। তো ছাড়ার পর যাওয়ার সময় বলে যে তোদেরটা ছেড়ে দিয়ে গেলাম, বাট যার জন্য তোর আমাকে দেখতে পারলি, যার জন্য এই সমস্যা ওকে বারবার না করার পরও ও জানালা অন রাখছে, যার জন্য ওর সাথে আমার দেখা করতে হয়েছে, ওর আমি ছাড়বো না, ওর কিছু একটা আমি করবই। তারপর ওনাকে নিয়ে এসে অনেক আকুতি মিনতি করে যে না, তুই যেহেতু আমার একটা ক্ষতি করছিস, আমিও তোর একটা ক্ষতি করব, সেটা ছোট হোক কি বড় হোক। আচ্ছা, এই ছিল ব্যাপার। আরও একটা অদ্ভুত ভূতুরের ঘটনা শুনলাম আমরা জিমির কাছ থেকে। সো আপনিও কি এই রকমের ঘটনা জানেন? আপনার কাছেও কি এই ধরনের ভৌতিক অভিজ্ঞতা আছে? যদি মনে করেন হ্যাঁ আছে, এবং আপনি এর আগে কোনো FM রেডিওতে শেয়ার করেন নাই, সেগুলো প্রথমবারের মতো জাগো FM 94.4 এসে বলতে চান, তাহলে আমি বলবো আপনি যে কোনো বয়সের, যে কোনো পেশার, পুরুষ, নারী, যে কেউ এখানে আসতে পারেন। আজকে শুরুতে একজন হাউসওয়াইফ এসেছিলেন, এখন একজন স্টুডেন্ট, একজন পেশাজীবী মানুষ এখানে আছে। সো সবকিছু মিলিয়ে আপনি যদি মনে করেন আপনার কাছেও গল্প আছে, হতে পারেন আপনি বয়োজ্যেষ্ঠ একজন, হয়তো কখনো রেডিও শুনেননি, আজকে কোনোভাবে FM রেডিওটা শুনছেন, আপনার মনে হচ্ছে না এরকম ঘটনা তো আরও বহু বছর আগে আমাদের গ্রামে ঘটেছিল এবং সেগুলো আসলে আমি বললে কেউ বিশ্বাস করবে না, কেউ করুক না করুক আমরা ভূত স্টুডিও করি, এবং আপনি আসুন, আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আসতে হলে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে শুরুতে RBS স্পেস আপনার নাম, আপনার লোকেশন লাগবে, আপনি যেখানে থাকেন আর আপনি কি করেন, পেশা লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে, 26969 নাম্বারটিতে। SMS আছে, কিছু SMS পড়ব, যারা জানিয়েছেন যে লাস্ট ঘটনাগুলোর আগে যে ঘটনাটা আমরা শুনেছিলাম আমাদের বন্ধু কাছ থেকে, সেই ঘটনাটা তানহা বলছে আমি আর আমার হাজবেন্ড শুনছি, ভালো লাগছে, ধন্যবাদ আপনাদেরকে শোনার জন্য। অ্যান্ড ফারহানা বলছেন আমি আছি, আমি আমার ফ্রেন্ড মিলে শুনছি, এই সেকেন্ড কাহিনীটা শুনতে কিন্তু অনেক ভয় লেগেছে, এবং কুরবান আমাদের সাথে যে গল্পটা বলেছে সেটা নিয়ে অনেকগুলো মতামত এসে গেছে। সামিয়া সাবা বলছেন যে আজকে শুনছেন তিনি, তার বোন সুমাইয়া আজকে প্রথমবার শুনছেন, ধন্যবাদ সুমাইয়াকে টিউন করার জন্য, আমাদের সাথে থাকবার জন্য। ফয়সাল বলছেন আজকে প্রথম SMS করছেন। তানহা আক্তার রয়েছেন আমাদের সাথে, বললাম জোহান রয়েছেন আমাদের সাথে, অ্যান্ড আমাদের সাথে জয়েন করেছেন আবদুল্লাহ রিয়াদ, আমাদের সাথে জয়েন করেছেন আলী তেজগাঁও থেকে, বাইজিদ রয়েছেন আমাদের সাথে, অ্যান্ড মিরপুর 13 থেকে শুনছেন তিনি, মুক্তাদির মিলন রয়েছেন আমাদের সাথে, নিহার রয়েছেন আমাদের সাথে, ইরফান কুমিল্লা থেকে যুক্ত হয়ে গেছেন, অ্যান্ড যুক্ত হয়েছেন আমাদের সাথে উদয় নামে একটা বন্ধু, প্রথম স্টোরিটা ভালো ছিল জানিয়েছেন, ইমু অনেকদিন পর তিনি শুনছেন, এবং মেহেদি উত্তরা থেকে যুক্ত হয়ে গেছেন, খুব ভালো হচ্ছে জেমির স্টোরিগুলো সেটাও জানিয়েছেন, নিগা রয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অ্যান্ড আমাদের সাথে জয়েন রয়েছেন আমাদের সাথে। আচ্ছা, নিগা জানতে চাইছে কীভাবে আসবেন, এই যে বারবার বলছি রেজিস্ট্রেশন করে আসতে হবে, মোবাইল থেকে মেসেজ করবেন একটা, শুরুতে RBS, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাবেন 26969-এ। অধরা বলছে উদয় আমি খুব ভালো লাগে তোমার অনুষ্ঠান, আড্ডা উইথ উদয়ের মজার মজার কলগুলো কোথা থেকে শুনতে পারবো? খুব ইজি, আমার ইউটিউব যে চ্যানেলটা রয়েছে সেখানে গেলে এই মজার মজার বেশ কিছু কল সেখানে আমি আপলোড করি, ইভেন আজকেও একটা কল আপলোড হয়েছে, এবং এটা কোথায় পাবেন এই এই প্রশ্নটা আমি বলবো যে সহজ উত্তরটা আমি হচ্ছে আরজি উদয় অফিসিয়াল, এটা ইউটিউব থেকে সার্চ দিলে পাবেন, এটা একটা চ্যানেলের নাম, বাট যারা ফেসবুকে ব্যবহার করছেন এই মুহূর্তে লাইভ দেখছেন তাদের সুবিধার্থে আমি যে
জাগো এফএম এবং আরজি উদয়ের যে পেজ আছে যেখান থেকে আপনারা লাইভ দেখছেন তার ফার্স্ট কমেন্ট বক্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি। তাহলে আপনাকে আমার বারবার বলতে হচ্ছেন আপনি খুব ইজিলি লিঙ্কটা ক্লিক করে ভিডিওটা দেখতে পাচ্ছেন আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন অবশ্যই। বন্ধু চানাচুর স্পাইসি মাসালার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে, উড়াল মুখে এনে দিবে জোসার প্রাণে জোগাবে সাহস, তার নামই হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস জোগায়। সবকিছু মিলিয়ে চলছে ভূত স্টুডিও 11:43। গড়ের পরের গল্প গড়াবে এখন সামনে, গল্পটা কুরবান আমাদেরকে শোনাবেন, শোনান বল। আমার দ্বিতীয় গল্পটি হচ্ছে যে আমার এটা দাদুকে নিয়ে। আচ্ছা, গ্রামেরই তো। একদিন ফজরের আজান দেওয়ার সময়, ফজরের আজান দেয়নি তো, ফজরের আজানের আগে মোয়াজ্জেম এসে দাদুকে ডাকতেছে, তো মোয়াজ্জেম সাহেব মসজিদে চলেন, বাড়ি যেহেতু পাশাপাশি সেই জন্য আর কি ডাকতে গেল আর কি। তো এদিকটা একটা কথা বলে রাখি, দাদু আবার জিন পড়াতো। হ্যাঁ, তো মোয়াজ্জেম সাহেব করলো কি, দাদুকে ডেকে নিয়ে চলে গেল। তখন ফজর আজান দেয়নি, তা দাদুর একটা জিনিস সেন্স আছে যে এখনও তো ফজর আজান দেয়নি, আর আমি যদি নাও যাই তা তো নামাজ পড়াও হবে না। তো দাদু বললো যে আমি উজু করে আসতেছি, আপনি আজান দেওয়া শুরু করুন। তো উনি করলো মসজিদ, দুজনই একসাথে গেছে, তো দাদু হচ্ছে পিছনে আর মোয়াজ্জেম হচ্ছে আগে। হ্যাঁ, তো করলো, দাদু বলে যে মোয়াজ্জেম সাহেব আপনি এত দূর দূরে থাকেন কেন? দাদুর একটা অভ্যাস ছিল, উনি স্মোকিং করত, স্মোক করত। তো উনি একটা জিনিস চিন্তা করে দেখে, তখন তো গড়ে ছিল না, সময় অনুমান করতো কিন্তু গড়ে ছিল না। আর তো দাদু ওনাকে বলা যায় পাশাপাশি হাঁটি, তা এত দূরে দূরে গেছে কেন? তো মসজিদের ঘাটে যখন যায় প্রথম বলে যে আমি আগে উযু করব, উযু করে তারপর আমি মসজিদে প্রবেশ করব। তো মোয়াজ্জেমকে বলে যে মোয়াজ্জেম সাহেব আপনি আজান দিন, আমি উযু করে আসতেছি। তো দাদু ঘাটে উযু করতে বসলো। হ্যাঁ, তো উযু করতেছে, এফাকে করছে কি, নদী বিল থেকে কি যেন একটা কালো অবয়ব উঠে আসতেছে পানি থেকে, মানে পুকুর থেকে। তো দাদু হঠাৎ করে চোখ পড়লো এখানে, তো ওটা কি, ক্রমাগত আসতেছে, যতই সামনে আসতেছে দাদু তত পিছাচ্ছে না। ও উনি আবার দোয়া কালাম কিছু জানতো, ঠিক আছে, উনি দোয়া কালাম কিছু জানতো, তো উনি দোয়া টোয়া পরে শরীর বন্ধ করছে। এখন আয়সা বলে একটা কিতাব ফালাইছে পানিতে, তো ফালানোর পরে বলে ওই কিতাবটা উঠা। দাদু তো এটা বুঝা ফালাইছে যে এটা আমি যদি পানিতে নামিও তো আমার মেরেই ফেলাবে, তো বলে যে না আমি উঠাবো না, কিতাব তুই ফালাইছিস তুই উঠা, কয় না তুই উঠা। তো ওনাকে কয়েকবার রিকোয়েস্ট করে যে তুই কিতাবটা উঠা, দাদু কিছুতে রাজি হচ্ছে না, রাজি হচ্ছে না, রাজি হচ্ছে না। তো এক পর্দায় টেনে পানির ভিতরে নিয়ে যায় পানিতে, তখন একটা আসার মারে, নামার আগে আসার মারে, আসার মারার পরে টেনে পানির নিচে নিয়ে যায়। এদিকে ফজরের আজানের সময় পার হয়ে যাচ্ছে, নামাজের সময় হচ্ছে, তো বাড়িতে আসছে মসজিদ থেকে লোক, বাড়িতে আসছে যে মোয়াজ্জেম সাহেব তো আজকে দেখতেছি না, ইমাম সাহেবকেও দেখতেছি না, তারা গেল কোথায়? তো আপনারা না ডাইগা নিয়ে গেছিলেন, তো আপনারা ডাকছেন দেখে তো বেরিয়ে অজু ওখানে করবে বলে বেরিয়ে গেছে। ও এক পর্যায়ে
ওনারা খুঁজতে বেরোলেন, কোথাও পাচ্ছে না, কোথাও পাচ্ছে না, মসজিদে নাই। হ্যাঁ, তো যখন আলোটা ফুটে মানে ভোর ভোর হবে ঠিক এরকম টাইমে দেখে কী যেন একটা ভাইসা উঠতেছে পানির নিচ থেকে। তো অনেকে অবাক হয়ে যায়, তো পুরা শরীর সাদা হয়ে ফুলে গেছে, পানির নিচে বেশিক্ষণ থাকলে যেরকম হয় আর কি ওরকম। তো সবাই এসে দেখলো যে দাদু এখানে ওই অবস্থায় ভেসে ভাসতেছে, তো সবাই দরাদরি করে ওই ঘরে নিয়ে গেল। এখন হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন কি করবে বুঝতে পারছে না। তো এখানে মাদ্রাসা থেকে এক বড় হুজুর নিয়ে আসলো, হুজুরও কাহিনিগুলো শুনছে, শোনার পরে বলল যে উনি তো জিদ পড়াতো, তো কিছু জিদ যেগুলোকে পড়াতো ওরা আবার ওদেরকে অ্যাটাক করতো, তো এর কাছে তোরা পড়বি না। আর যখন দাদু বলতো যে তোরা কিতাবটা নামাতো মানে কোরআন শরীফটা নামা, তো ছাত্ররা করতো কি উল্টা দাঁড়াইতো, তো দাদু বলে তোরা তো তোরা দাঁড়ে বলছি সেই ঠিক নামাবে। মনে করেন লম্বা, তো এখান থেকে বসলে আপনি মনে করবেন আপনি বিশাল লম্বা, হাত বিশাল লম্বা, এত বড় হাত দেখে আর লোম অনেক লোম ছিল হাত দেখে তো বাচ্চারা ডরাই গেছে। তো ডরানোর পরে তো ওরা তো ভয় চলে গেছে, ক্লাস করবে কি। এদিকে বড় হুজুর বলতেছে এত পড়াতো তো ওরা ওদের সহ্য হতো না, তো ওরা বলছিল যে তোরা এর কাছে পড়বি না, হয় তোদের শিক্ষককে মেরে ফেলবো না তোদের একটা কিছু করে দেব। তো যেই কথা সেই কাজ, দাদুকে পানিতে ফেলে শ্বাসরোধ করে জিনে মেরেই ফেলেছে। তো এদিকে সব এলাকায় মার্কিং করা হয়েছে যে দাদু মারা গেছে এভাবে। তো জানাজা টানাজা হওয়ার পরে দাদুকে দাফন দেবে যেখানে, সেখানে একটা এই লোক আসে, যে লোকটা খুব বললে যে এই লোকটা খুবই ভালো ছিল, জিন পড়াতো, এখন এর কাজটা কে সমত অসমত কাজ কে করবে। তো বড় হুজুর এগুলো বলতেছে এদিকে, তো বললো যে এর বিপক্ষে যে জিনগুলো ছিল ওরা এই কাজগুলো করছে। তো এদিকে মাটিটাটি হয়ে গেছে, তো বাবাকে স্বপ্ন দেখাতো যে বাবা যে তোকে তো আমি আর বেশি কিছু দিতে দিয়ে গেতে পারলাম না, ওরা আমাকে মেরে ফেলছে, আর তোরা এখান থেকে চলে যা, তা না হলে ওরা তোদেরকেও শেষ করে ফেলবে। আচ্ছা, ওরা বলেছে যে তোদের বংশ নির্বংশ করে দেব, তোর যেখানেই থাক। তো সেই সেখান থেকে এই চলে যায়, এরপরে আর এরকম কিছু ঘটে নাই, আর এরকম কিছু ওখানে আর দাদুর কবর আছে কিন্তু ওই রকম কিছু আর শোনা যায় না। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। অনেক রকমের ঘটনাই শুনছি আজকে জাগো এফএম 94.4, এবং সবগুলো ঘটনাই কিন্তু উদ্ভব এবং ভীষণ করে অবিশ্বাস্য। মানে স্বাভাবিকভাবে আপনি কিন্তু এই ঘটনাগুলো উদ্ভবই বলবেন, মানে এটাও হতে পারে বাট এটাই ঘটছে, এটাও বাস্তবতা। এবং এই ঘটনাগুলো যার সাথে ঘটছে সেই বুঝতে পারছে যে আসলে কি ঘটে যাচ্ছে তার সাথে। জাগো এফএম 94.4 টিউন করে আছেন, কেমন লাগছে আজকের এপিসোডটা জানাবেন আমাদেরকে। শুরুতে যে এফএম স্পেস দেবেন নাম স্পেস দেবেন সেই কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। আমাদের সময় খুব স্বল্প, আমরা আর বোধহয় দুজনের কাছ থেকে একটা একটা ঘটনা শুনবো। আমাদের এলাকার একটা ঘটনা, আমাদের এলাকায় হয়তো আগে ওই যে আপনার কিন্তু আগের মানুষ তাস খেলতো, তারপর ওই যে নানান ধরনের ড্রিঙ্কস করতো এলাকায়, যেগুলো দেশের পরিচিত কিছু ড্রিঙ্কস আছে না পরিচালিত, তো ওইগুলো করতো আর কি। তো ওইগুলো করতো যে খোলামেলা কোন একটা জায়গা, মানে তাদের বাসা বাড়ি থেকে অনেক দূরে নির্জন কোন জায়গা,
আমাদের ওই জায়গায় একটা বালুর চর আছে আর কি, মানে অনেকদিন যাবৎ বালি ফেলে রাখছে অনেকটুকু এরিয়া নিয়ে। তো ওইখানে হয় না ওই যে আপনার বড় বড় সন, আমরা বলি সন বলি আর কি, মানে ওই যেগুলো ঝাড়ু তৈরির কাজে ব্যবহৃত হয়, তো ওইগুলো আরো মোটা হয়, মানুষের থেকে অনেক লম্বা লম্বা হয়। তো ওইটার দিকে ফাঁকা জায়গা করে ওনারা তাস টাস খেলে আর কি। আবার কিছু জায়গায় দেখা যায় ফাঁকা বালিও থাকে। তো ওইখানে কিছুদিন আগে, মানে ওই ঘটনার কিছুদিন আগে একজন মহিলাকে মারা হয়, মারার অবস্থায় পাওয়া যায় পরের দিন, গলা কেটে তাকে জবাই করে মারা হয়। তো এর এক দেড় মাস তো পুলিশ শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, মানে ওনার এক দেড় মাস অনেক চলাফেরা তো ওইদিকে একটু বেশি থাকে, যে জায়গায় একটা সমস্যা হলে তো তারা এর জন্য অনেকদিন ইনকোয়ারি টিনকোয়ারি করে, তো এর কোনো কিছুই পায় না। তো ওইখানে যারা খেলাধুলা করতো, তো তারা ভাবলো যে এখন তার কোনো ইনকোয়ারি কিছু নাই, সব তো শেষ, কোথাকার মহিলা কোথাকে না মারছে এটাকে আমরা জানি নাকি। আর ওইটার জায়গাটার প্লেসটার বর্ণনাটা ভাই আমি একটু দেই। ওইটার আপনার তিন সাইড হইতেছে পানি, আপনার যদি জায়গাটায় যাবেন তিনটা সাইডে পানি, একটা সাইড দিয়ে রাস্তা আছে, তাও আপনার যদি আমি স্টুডিও থেকে বলি তাহলে ধরে নিতে হবে আপনার এয়ারপোর্ট পর্যন্ত, এতটুকু আপনার হেঁটে যেতে হবে ওই প্লেসে যেতে হলে। এতটুকু দূর থেকে যদি কেউ তাদেরকে ফলো করতে করতে যায় তাহলে তো লাইট নিয়ে যাবে আর তারা দূর থেকে দেখতেই পারবে। তো চিন্তা করে তারা খেলাধুলায় বসে, তো খেলতে খেলতে ওই তাস খেলতে খেলতে এক লোক চিন্তা তার টাকা শেষ, তখন অনেকের কাছে ধার চাইছে, কেউ ধার দেন, তুমি তার মোবাইল বন্ধক দিয়ে টাকা নিবে। তো তার মোবাইলও কেউ বন্ধক রাখতেছে না, তো সে বললো ঠিক আছে আমি দেখতেছি। তো এটা বলে ওইটা চলে গেল। তো যাইয়া আসলো বাসার দিকে, আইসা যে কোনো কারো কাছ থেকে মোবাইলটা বন্ধক রেখা, তো উনি কিছু টাকা নিল। তো টাকা নিয়ে উনি আবার আরেক যেই পাশ দিয়ে গেছে ওই পাশ দিয়ে না আইসা অন্যটা পাশ দিয়ে ঘুরে আসতে নিয়েছে। তো আসার পথে উনি কি মনে করে বসলো, তো বসার পর উনি দেখলো যে একটা মহিলা হাসতেছে। তুমি ভাবলো এত রাত্রে এখানে মহিলা কাহিনীকে আবার হাসতেছে, তার মানে সাথে কেউ আছে, মানে ওনার ভিতরে দুষ্টামি একটা চিন্তা ভাবনা চলে আসছে, যে যাই হোক দেখবো কি করে, তারপর হাতে নাতে ধরুন। তুমি বসে রয়েছে, বসে থাকতে থাকতে তারপর দেখলো একটা ছেলে আসছে। ছেলেটা এসে তার হাত ধরলো, হ্যাঁ হাত ধরে কি যেন কথাবার্তা বললো, তারপর তার মেয়েটার হাতের যে ব্যাগটা ছিল ওই ব্যাগটা নিয়ে টানাটানি করতেছে, মেয়ে দিবে না দিবে না চিল্লাচিল্লি করতেছে। তো এমন পর্যায়ে আরো দু তিনজন লোক আসলো, আইসে তারাও ওই ব্যাগটা নিয়ে টানাটানি করতেছে, দিতেছে না দিতেছে না দিতেছে না। তারপর একজন লোক কি করলো, ছুরি বের করে তার পেটার মধ্যে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করলো। তুই মেয়েটা চিল্লাইতেছে, তো এক পর্যায়ে দু তিনজন ধরে তাকে মাটিতে শোয়ালো। তো শোয়ানোর পর তার গলাটা কেটে দেওয়া হলো। তো উনি এটা দেখে মানে দৌড়াইতে 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 যে আমি যাই ওদেরকে নিয়ে আসি, এমন একটা কাজ ঘটে গেল। তো যাই বলো খুন 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 কি হয়েছে কি হয়েছে, তারা সবাই আস, ওইখানে একটা মহিলারা মেরে ফেলাইতেছে। তো সবাই তো খেলাধুলা রাখে, আবার কেউ নেশা টেশা করতেছে, সব সবকিছু রেখে আরে মেরে ফেলাইতেছে, এটা কোন ধরনের কথা। তো সবাই দৌড়ে আসলো, আইসে দেখো ওইখানে কিছুই নেই, একদমই ফাঁকা। আরে তুমি বলতেছে হ্যাঁ এখানে ছিল, তো বললো কই কইখানে ছিল, কইখানে থাকবো তো এইদিক ওই দিক এই দিক ওই দিক চারে পাশ দেখতেছিল, তো পাইতেছে না, তো নিচে উপরে পানির সাইডে। তো বললো যদি কোথাও যে থাকে বা এখান থেকে লাশটা যদি সরানো হয় অন্তত একটু ব্লাড তো পাবো, রক্ত তো পরা দেখবো, এখান থেকে ফুটে রক্ত দেখা যেতেছে না। তো এটি উঠে নিয়ে বললো যে সত্যি রে ভাই আমি দুই চোখে দেখছি, কয় না তুই বেশি খেয়ে এলেছ তাই লেগে মনে হয় বেশি কিছু দেখছো, বাদ দে। তো ওনারা যে ওনাদের মতন খেলা, কিন্তু উনি আর খেললো না ওই দিন রাত্রে, চলে আসলো। এই ঠিক পরের দিন আরো একজন লোক, তো উনি খেলতে যাবে ওই খেলার পর খেলার জন্য যাবে তাস খেলার জন্য, তো যাওয়ার সময় ঠিক উনিও দেখতেছে এই একই কাহিনী, একটা মেয়ে হাসতেছে, একটা ছেলে আসলো আইসে একটু কথা বললো, তারপর ওই ব্যাগটা নিয়ে টানাটানি শুরু করলো, চার পাঁচজন ছেলে আসলো আইসা কথা কাটাকাটি, এক পর্যায়ে এক ছেলে ছুরি দিয়ে পারাইতেছে আর দু তিনজন ধরে তার গলাটা কেটে দিল বালিতে শোয়ায়। তো উনিও যায় দৌড়ে ওনাদেরকে বললো, ওই দিনও ওনারা দৌড়ে আসলো, আয়সা নাই কোথাও নাই, এদিক ওইদিক এদিক ওইদিক চারিদিকে খুঁজলো, রক্তও পাওয়া যায় না। তারপর বললো যে কাহিনী কি, কালকে দেখলো ও আজকে তুই, বুঝতেছি না তো ব্যাপারটা। তো তারপর
ওনারা মনে করলো কি যে ওই দিকের বাসার ছেলেমেয়েরা বের হয়তো বা দুষ্টমি করে বা কেউ একজন মেয়ে সাজে আর পাঁচ ছজন যাতে আমরা এখানে খেলাধুলা না করি এর জন্য হয়তো আমাদের ডিস্টার্ব করার জন্য আমরা তো তার এখানে না আসি। তো অবশ্য লা রাজা বাজা কথা মানুষ বলে না, যায় দেখ মনে কি করে হ্যান ত্যান, তো তারা যে তাদের মতো খেলা। তো এরকম যখন চার পাঁচজন দেখলো, চার পাঁচজন দেখার পর তো এখন চার পাঁচজন মানুষ তার ভুল দেখতে পারে না, আর একই জিনিস চার পাঁচজন মানুষই দেখে, একটা মেয়ে হাসে, একজন ছেলে আসে একটু কথা বলে, তার ব্যাগটা ধরে টানাটানি করে, চার আরো দুই চার পাঁচজন ছেলে আসে তারও কথা বলে, ব্যাগটা নিয়ে টানাটানি করে, তারপর তাকে ছুরি দিয়ে আঘাত করা হয় আর গলাটা কেটে দেওয়া হয়। ভুল হলে একজনের হতে পারে, দুইজন হতে পারে, বাট এত তো মানুষের তো ভুল হওয়ার কথা না। আর কাহিনীও সেম টু সেম একটাই কাহিনী, কি করা যায় কি করা যায়। তো তারপর ওইখানকার স্থানীয় আমাদের যে মসজিদের ইমাম সাহেব আছে, তো ওনাকে যে বলা হলো যে হুজুর এরকম এরকম কাহিনী, আমরা তো ওইখানে মাঝে মধ্যে রাত্রে বসে একটু সময় নষ্ট করি, তাস টাস খেলি আর কি, তো এরকম এরকম তো আমরা দেখি। তো উনি বললো যে আচ্ছা আমাকে একটু নিয়ে যাইন ওই জায়গায়। তো ওই জায়গায় নিয়ে আসছে, আসার পর দেখে থেকে উনি আর কিছু বলে নাই, তো বললো যে তোমরা আমার সাথে পরে দেখা করো। তো গেলো, তো দেখা করার পর বললো দেখো এখানে কিছুদিন আগে যে খুন হয়েছিল ওটা তোমরা সবাই জানো। তো বললো জি হুজুর জানি, তো প্রায় তিন চার মাস হয়ে গেছে। কয় হয়ে গেছে, কিন্তু এই যে মেয়েটাকে মারছে, এই মেয়েটার এই যে ছুরি দেওয়ার যে পার দিছে এদিক ওই দিক, ওনার শরীরের মানে ডান কি বাম সাইডের একটা মাংসের অংশ খুলে ওইখানে পড়েছিল অল্প কিছু। আর উনি যেই চার পাঁচটা ছেলের সাথে যে দস্তাদস্তি করছে, ওনাদেরও কিছু কিছু জিনিস ওইখানে পড়ে আছে যেগুলো দেখা যেতেছে না। এই জিনিসগুলো যতদিন পর্যন্ত এই বালির নিচে না যাবে, রোদের আলো বা দিনের আলো, মানে দিনের আলো মোট কথা উপরে যখনই আলো পড়বে তখন এটা দেখা দেবে। মেনলি কথা হলো এটা কি ই করো, তারপর কি করা যায় কি করা যায়। তারা চিন্তা ভাবনা করে ওইখান থেকে তো কিছু মাটি নিয়ে এসা ওই জায়গাটুকু বরাদ করলো, মানে বরাদ করলো বলতে কি মানে উটার উপরে একটা মাটির আস্তর দিয়ে দিল আর কি, যে আপাতত এটা মাটির নিচেই থাক, এখানে কি হয়েছে না হয়েছে আমরা তোর চোখে দেখতে পারতেছি না, তার জন্য উপর দিয়ে একটা জাস্ট দিয়ে রাখলো অনেকটুকু উঁচু করে মাটি। হ্যাঁ, তারপর থেকে সবই ঠিকঠাক হয়ে গেছে। আরো এক অদ্ভুত ঘটনা শুনলাম আমার বন্ধুর কাছ থেকে। আজকে একের পর এক ভূতুরে ঘটনাগুলোই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, কারণ আজকে চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ ঝাঁঝর। কেমন লাগছে এপিসোডটা জানি না, আমার কাছে ভালো লাগছে, আপনার কেমন লাগছে সেটা জানানোর জন্য তো আপনি আমাকে কমেন্ট করছেন। বাট ভিডিওটা শেয়ার করতে বলেছিলাম, একটা জায়গার পর সবাই থেমে গেছে, কারণ এখন তো উদয় আর শেয়ারের কথা বলছে না। আমাকে কেন বলতে হবে, আপনি তো অনুষ্ঠানটা শোনেন, আপনার ভালো লাগলে আপনি লাইভটা শেয়ার করেন, দশটা গ্রুপে শেয়ার করলে তো দশটা মানুষ নেক্সট টাইম এপিসোডটায় রেজিস্ট্রেশন করবে, আরও নতুন দশটা গল্প শোনাতে পারবো। খেয়াল করে দেখবেন ভূত স্টুডিওতে কিন্তু কোনো বিশেষ টিম নাই, এখানে আমি একজন মানুষকে প্রতি সপ্তাহে নিয়ে আসি না যে ভাই আপনি কিছু গল্প বলে সময়টা কাটায় দেন। আমরা এখানে চেষ্টা করি সাধারণ লিসনারদেরকে, অর্থাৎ যে একটা স্টুডেন্ট, যে একটা পেশাজীবী মানুষ, একজন ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার অথবা একটা লয়ার, একজন গার্মেন্টস কর্মী, একজন হাউসওয়াইফ, অর্থাৎ বিভিন্ন পেশার মানুষেরা এখানে আসেন। আদারওয়াইজ একটা সময় এরকম হতে হবে, যদি আপনারা অনুষ্ঠানটাকে আমাকে এই ওয়েতে আগাতে হেল্প না করেন, তখন আমাকে ওই আরও দু একটা স্টেশনের মতো একটা বিশেষ টিম বানাতে হবে, তারাই এসে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন বিদেশি গল্প এখানে বলবে। আমি সেটা চাই না, আমি চাই ভূত স্টুডিওটা এমন একটা অনুষ্ঠান হোক যেটা পাশের দেশ ভারতেও যেমন আমাদের এই অনুষ্ঠানটা নিয়ে এখন কথা হয়, কারণ কলকাতার প্রচুর লিসেনার আমাদের এই অনুষ্ঠানটা ফলো করে, তাদের বিভিন্ন মেইল আমি পাই, SMS আমি পাই, SMS বলতে অনুষ্ঠান চলাকালীন আমার পেজের মেসেজ বক্সে যে মেসেজগুলো যায়, কিংবা ফেসবুকে কমেন্টে যদি আপনারা খেয়াল করেন অনেকেই কলকাতা থেকে জয়েন করেছেন। তো এই যে এভাবে করে অনুষ্ঠানটা এগিয়ে যাচ্ছে, আমার স্বপ্ন ছিল যে ভূত স্টুডিও অনুষ্ঠানটাকে এভাবেই সামনে নিয়ে যাব, যে এটার জন্য আলাদা কোনো টিম নাই, যে যারা এখানে প্রতি সপ্তাহে তাদেরকে দেখবো তাদেরই গল্প শুনবো। আমরা চাইছিলাম যে অনুষ্ঠানটা সাধারণ মানুষের অনুষ্ঠান হবে, যে আমরা দিন শেষে যারা রেডিও শুনি তারাই আসবো, তারাই বলবো, তাদেরকেই সবাই শুনবে মনোযোগ দিয়ে, ঠিক যেমনটা এখন জিমি কিংবা কুরবান বলছে তাদের মতো। নেক্সট এপিসোডে আপনিও আসেন, আপনি এসে কথা বলেন, আপনার গল্পগুলো আমরা শুনতে চাই। যদি আসতে চান মোবাইলের ম্যাস অপশনে গিয়ে টাইপ করেন RBS স্পেস আপনার নাম, আপনার লোকেশন আর আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দেন 26969-এ। ভূত স্টুডিওর বিভিন্ন মজার মজার গল্প তো হবে না, ভূত স্টুডিও যে ভূতুরে গল্প আছে, কিংবা আমার আড্ডা উইথ উদয়ের যে মজার মজার
ফোন কলগুলো আছে কিংবা আমার যে ফুড চ্যালেঞ্জগুলো আছে এগুলো যদি আপনি পুনরায় দেখতে চান তাহলে আমার যে ইউটিউব চ্যানেল আছে আর যে উদয় অফিসিয়াল নামে সেই চ্যানেলটা এখনই একবার সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ এই মুহূর্তে আমি জানি প্রচুর মানুষ রেডিও শুনছেন, তাদের হাতে স্মার্টফোন অনেকেরই আছে, অনেকেই হয়তো আমার অনুষ্ঠান শেষে আবার ইউটিউবে গিয়ে নাটক দেখবেন, ভিডিও দেখবেন বা কালকে যাবেন। তা আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনার বন্ধু উদয় আপনার জন্য, আপনাকে এন্টারটেইন করার জন্য একটা চ্যানেল খুলেছে যার নাম আর জে উদয় অফিসিয়াল। এবং এই চ্যানেলে বিশেষ করে ভূত স্টুডিও, লাভ স্টোরির যে এক্সক্লুসিভ গল্পগুলো থাকে তার পাশাপাশি বিভিন্ন মজার মজার কন্টেন্টগুলো আমি আপলোড করি শুধুমাত্র জাগো এফএম এর লিসনারদের জন্য। সো আপনারা যখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তখন আমি ইন্সপায়ার হই আরও নতুন নতুন গল্প সাজাতে। অ্যান্ড হোপফুলি কালকেও ঠিক একটা নতুন কন্টেন্ট আমি এই চ্যানেলটাতে দিব আপনাদের জন্য। অ্যান্ড এই ভূত স্টুডিওর এক্সক্লুসিভ কিছু গল্প আপনারা সেখান থেকেও কালকে শুনতে পারবেন। সো সব কিছুই আপনার অপেক্ষায়। একই সঙ্গে আমাদের জাগো এফএম এর যে একটি বিশেষ ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে আমাদের অনুষ্ঠানটা সাবস্ক্রাইব, মানে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু সবগুলো অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন, সেটি হচ্ছে youtube.com/jagoefm। সো এই দুটো চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে, একটি হচ্ছে উদয়ের সাথে আপনি 24 hours কানেক্টেড থাকতে পারছেন, আরেকটি হচ্ছে জাগো এফএম এর সাথে থাকতে পারছেন। সো আমি বলবো যারা আমার লিসনার, যারা আমাদের জাগো এফএম কে ভালোবাসেন, তারা অবশ্যই এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আপনার কাছে এখন অপশন অনেকগুলো, আপনার যখন যেখানে ইচ্ছে আপনি মন চলে যেতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু আপনাকে এন্টারটেইন করা। সো আমি চাইবো আপনারা যারা আমাকে শুনছেন অবশ্যই আমাদের সাথে এইভাবে কানেক্টেড থাকেন। অ্যান্ড এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর জে উদয় ফ্যান ক্লাবে আজকে নতুন অনেক বন্ধু যুক্ত হয়েছেন, যারা হয়তো বা জানতেন না যে এখান থেকে কমেন্ট পড়া হয়। অনেকে লাইভে কমেন্ট করেন কিন্তু লাইভে তো আসলে কমেন্টগুলো চলে যায় গল্প শোনার মাঝখানি, সো আমার পড়া সম্ভব হয় না। এ কারণেই আর জে উদয় ফ্যান ক্লাবের জন্ম, যে সেখান থেকে আমরা অনুষ্ঠান চলাকালীন লাভ স্টোরি বলেন বা ভূত স্টুডিও বলেন কমেন্টগুলো আমি নিয়ে থাকি। তো এই দুটো অনুষ্ঠানের কমেন্টগুলো আমি কোথা থেকে পড়ি এটা নিয়ে যে একটু আপনাদের একটা কনফিউশন ছিল, সেই জায়গা থেকে এটা একটা গ্রুপ তৈরি হয়েছে যেটা আর জে উদয়ের পেজের আন্ডারে হয়েছে। সো আপনি এখানে চলে আসতে পারেন এবং সেখানে কমেন্ট করতে পারেন। বলেছিলাম যখন তখন কমেন্ট সেকশন থেকে কিছু কমেন্ট নিব। সজীব বলছে নরসিংদী থেকে, ভালো লাগছে, অনেক নাইস স্টোরি। অ্যাডিক বলছে শুনছি তোমাকে, রেগুলারই শুনি। অ্যান্ড আছেন এমডি উজ্জ্বল, রাকিবুল ইসলাম অনেক ভালো লাগছে এটা জানিয়ে গেছেন। রাকিবুলের পর আমরা দেখতে পাচ্ছি নাদিম, সোলাইমান, আমাদের বন্ধু চামকিন সাফওয়া, আহমেদ, এমডি পলাশ একজন ভালো ছেলে, এমডি রাফি, শাহরিয়ার পরশ, মৌ, জান্নাত, রাজিবুল, নাইম, হান্নান, স্মৃতি, সুরভি, মৌটুসি, ফামিয়া, আমাদের বন্ধু নাম হচ্ছে কল্যাণী রয়, বন্ধু সামির আদনান, আহমেদ আল পলাশ, রাফি, অয়ন সহ আরও অনেকেই যুক্ত হচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ এইভাবে কানেক্টেড থাকার জন্য। সো ফেসবুক লাইভটা যে যেখান থেকে দেখছেন প্লিজ শেয়ার করে দিন। আরও অনেকগুলো রেজিস্ট্রেশন চাই, কারণ নেক্সট উইকে আরও বেশি রেজিস্ট্রেশন হলে আরও বেশি বেশি ভালো ভালো গল্প শোনার চান্সটা বেড়ে যাবে, সেটা আপনি আমি নিশ্চয়ই চাই। বন্ধু আমরা একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই ভূত স্টুডিওর অনুষ্ঠানটা বিশ্বাস করা বা না করা এটা একান্তই আপনার ব্যাপার, বাট প্রচার আমরা করব প্রতি বৃহস্পতিবার। এই অনুষ্ঠানে কোনো রকমের সলিউশন দেওয়া হয় না, এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয় না, কারণ এই ব্যাপারে আমরা কেউ অভিজ্ঞ নই। আমরা অনুষ্ঠানটা শুধু বিনোদনের স্বার্থেই প্রচার করে থাকি এবং এখানে যারা আছেন তারা স্বেচ্ছাতেই রেজিস্ট্রেশন করে আসেন। আরেকজন বন্ধু রয়েছেন কুরবান, তার কাছ থেকে আমরা আরেকটা ঘটনা শুনব, শুনি। ধন্যবাদ উদয় ভাই। তো এটা আমার গ্রামেরই, আমার আপার সাথে ঘটা, ফুবাতো বোন, ছোট বোনের সাথে। তো আমি আমার তৃতীয় ঘটনা চলে যাই। সময়টা ছিল রাত, ঠিক সন্ধ্যার 6টা কি 7টার দিকে, গ্রামের সন্ধ্যা 6টা পর্যন্ত অনেক কালো অন্ধকার। তারপরে ধরেন বাড়ির ভিতরে একটা তুলা গাছ ছিল, জোড়া তুলা গাছ মানে পাশাপাশি। তো আমার ওই বোনটা করতো কি, ওই তুলা গাছের নিচে গিয়ে ওই টাইমে বসেছিল চুল ছেড়ে। তো বসেছিল পরে তো একটা চিকার দিল, চিকার দেওয়ার পরে সবাই বেড়ে গেল, কিলো 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 দেখা যে পড়ে পড়ে দিছে ওই অবস্থায়, মানে উপদয় পড়ে দিছে। তারপরে এই করলো কি, জ্ঞান ফেরাইলো ঘরে নিয়ে। তো জ্ঞান ফেরানোর পরে
চোখগুলো না ওই লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ায় তো ক্যানভেরা বড় একটা কথাই বলে, এই তোরা কি জানিস না এই পুকুরে একটা বাচ্চা পড়ে মারা গেছে, তা তোরা এখানে কী জন্য আসছিস? এখানে আরেকটি জিনিস বলে রাখা ভালো, যে আমার একটু আমার পুপুর ছোট ছেলে, তাকেও এই একই অবস্থায় মেরে ফেলা হয় এই এই পুকুর থেকে। তো ওই ঘটনার সুবাদে এই ঘটনাটা ঘটছে আর কি। তো বললো যে এখানে এই ছেলেটাকে মারছি, তোরা এখানে এই অবস্থা পড়া রয়েছিস কী কারণে? মানে এভাবে উল্টাপাল্টা করে গালাগালি করতেছে, মানে এভরিথিং একটা গ্রামবাসী যা হয় আর কি ওরকম হচ্ছে। আর এদিকে আমার ফুবা আসছে, এসে জিজ্ঞেস করতেছে কিরে কিসে, কয় দেখেন এই তো এরকম করতেছে, কয় দেখি। তো উনি দেখে বললো যে এটা তো সেদিন আমাকে অ্যাটাক করতে চাইছিল, তা আমার মেয়েটাকেও দোষ আজকে না। তো উনি কী করলো, শৈশবতাল পড়া নিয়ে আসলো, কাইল আঙ্গুল চিপ দেয়া শৈশবতাল মাইখে তারপরে ধরছে। তো জিজ্ঞেস করলো তুই কোথেকে আসছিস? সেদিনও আমার আমাকে তুই অ্যাটাক করতে চাইছিলি, তো ভাগ্য ভালো সেদিন তুই অ্যাটাক করতে পারিস না, আজকে আমার ছোট মেয়ের সাথে উপর ভর করেছিস। তো বললো যে তোকে তো সেদিনে বেড়ে ফেলতাম, যদি দোয়া করাম না জানতি নাই শরীরটা বন্ধ করতি, তা এখন তো তোর আমি বোতলে ভরবো, আর তুই যাইতে পারবি? বললো যে আমার ছাড়া দে আমি চলে যাবো এখানে। কথা তুই যাবি না, তুই যে যাবি কী প্রমাণ আছে, তুই যে যাবি কী প্রমাণ আছে? তা আমি আর ছাড়া যাবো না, আমি ওরা ছাড়া যাবো না, যদি যাই ওরা নিয়েই যাবো, ওর তো বিয়া হয়েছে ছেলে সন্তান আছে, তো ওর না কী করবি, ওর না কী করবি? তারপরে উনি বলল যে আজকে আজকে তোকে আমি বোতলে ভরমই, যদি পারিস তাহলে ভর, এটা তো মেরি ক্ষতি হবে আমার কিছু হবে। পরে নাকের মধ্যে মরিচ পোড়া দেয়, তো মরিচ পোড়া দেয় আর তো ই করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। পরে কয় যে দেখ মেয়েটারও কষ্ট হয় তোরও কষ্ট হয়, তুই এখান থেকে চলে যা, তো এটাকে ছেড়ে দে, তো আমি ছাড়তে পারি, তুই তিন রাস্তার মরে ওই একটা খাসি দুইটা মোরগ ছেড়ে দেশ। কখন কখন ছাড়তে হবে? আজ থেকে তিন দিন পর ওই তিন রাস্তার মোড়ে ছেড়ে দেশ, কিন্তু আসার সময় কেউ পিছে তাকাবি না। তো এই ঘটনা এখানে শেষ হলে পারত, আরেকদিন ওরে ধরছেই পাবে, উঠাইয়া তাল গাছের উপর উঠেছে, কোথায় নেবে আর উঠে আনি দেখলো যে তাল গাছে ডালের উপর বসে আসে, আর সবাই চিন্তা করে ওরে নামামো কেমতে। তো মাদ্রাসা থেকে বড় হুজুর জায়গা নিয়ে আসলো, যে মাদ্রাসা জানে যে এইসব বিষয় কিছু কাজ করে তাকে ডেকে নিয়ে আসছে, বললো যে এটা তো বিশাল বড় একটা ই, সেদিন আপনিও কাজ করছিলেন এটা আবারও ই করছে, তো এটারে কোনো মতো নামাইছে। নামানোর পরে এই আপনার ওই দেশ গ্রামে মনে করেন ওই যে পাটি, ওই যে বিছানো যে জিনিসটা বলো না, ওই যে বিছানার উপর যেটা বিছাচ্ছে পাটি বলি আমরা, ওই পাটি বিছায় ওর উপর শুয়েছে। এখন মেয়ের অবস্থা খুবই খারাপ, আর মেয়েরে এমনভাবে আসর করছে যে
নখের আসর কাটা, ওরকম নখের আসর ছিল পিঠের মধ্যে, মারছে অনেক। এরপরে অনেক জারপোক করলো, তেল পানি তেল তুল পরা দিল, তো জিনিসটা যায় না। তো এক সময় এই একটা ক্ষতি করে দিয়ে যায়, তো মেয়েটার এক হাত ভেঙে নিয়েছে, এই হাত আজ পর্যন্ত ভালো হয়নি। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। এবং 12:13 বেজে গেছে, একদমই ধন্যবাদ বন্ধু কুরমান আপনাকে এখানে আসার জন্য এবং এত চমৎকার করে আমাদেরকে স্টোরিগুলো বলার জন্য। আমরা জিমের কাছ থেকে আর একটা ঘটনা শুনবো, খুব শর্ট একটা স্টোরি, তারপরে দুজনকেই আমরা ছেড়ে দিব, কারণ আমাদের আরও একজন বাহিরে ওয়েট করছে। সো সময় খুবই স্বল্প, জিমের কাছ থেকে লাস্ট একটা ঘটনা শুনে ফেলি, শুনি। থ্যাংক ইউ বেব। আমার চতুর্থতম হিস্টোরিটা হচ্ছে আমাদেরই এক চাচার সাথে ঘটে যাওয়া, মানে চাচা নামে চাচার শ্বশুর বাড়ির হিস্টোরি আর কি। তো এখানে এমন হতো যে ওই যে আপনার গ্রাম্য এলাকায় মানুষ কিন্তু ওই যে মদ টদ বানাইতো, কিন্তু এগুলো বানাইতো। তো রাত্রের দিকে তো ওইসব কাজে আগে ওই গ্রামাঞ্চলে অনেকে লিপ্ত ছিল, মানে ফ্যামিলি, মানে যেই লিপ্ত ছিল তার ফুল ফ্যামিলি লিপ্ত ছিল ওই কাজে। তো এরকম জঙ্গলের ভিতরে তো ওই মদ জাল দিতেছে দিতেছে, তো রাত যখন অর্ধেক তখন ছেলের বাবা ছিল সাথে। তো ছেলেটার বাবা বললো, তুই থাক, আমি বাসা থেকে আসতেছি, বসে ভালো মতো জাল দে। তো বললো, আচ্ছা আব্বা ঠিক আছে, আপনি যান আমি দেখতেছি। তো ছেলেটা ওই লাকড়ি দিতেছে, জাল দিতেছে বসে বসে। তো হঠাৎ কেন জানি মনে হইলো, চোখ খুললো, খুলে দেখলো যে উনি যেখানে জাল দিতেছিল ওইখানে আর নাই, অনেকটা দূরে পড়ে আছে। আর ওই যেখানে ওই যে জাল টাল দিতেছিল ওই চুলার আগুনটা নিবানো কাহিনী কি, আমি তো বসেছিলাম এখানে, আমি এইখানে এসে পড়লাম কিভাবে, আর এগুলো নিবল কিভাবে। তো উনি একটু চিন্তা ভাবনা করে মনে করলো যে হয়তো আমি বসে থাকতে ঘুমিয়ে গেছিলাম, তো ঘুমের ঘরে হয়তো পড়ে গেছি, আর পড়ে গেছি ঠিক আছে, বাট এত দূরে পড়লাম আবার চুলার আগুনটাও নিবানো, এটা কেমন একটা ব্যাপার না। উনি বললো যে আব্বু যদি এসে গালি দেয়, তাই আবার উনি তাড়াতাড়ি সবকিছু ঠিকঠাক করে বসে রইল। আচ্ছা ওই দিন এইভাবেই গেল, সেকেন্ড ডেতে সেম অবস্থা, থার্ড ডেতে মনে হইলো যে আর ওরা যেখানে কাজটা করতো চারিদিকে তাল গাছ আছে না ভাইয়া, জি তাল গাছ ছিল, আর মাঝখানে হইতেছে যে ওই যে আপনার কিছু কিছু গাছ হয় না যে মানুষ সমান গাছ, মানে ঝোপের মতো যেসব গাছগুলো থাকে, মানে যাতে দূর থেকে কাউকে না দেখা যায় ওইটার ভিতরে। তো ওইরকম ওইগুলা পিছন দিক দিয়ে অনেক শব্দ হইতেছে, মানে তাল গাছের পাতাগুলো যে শুকনো পাতা থাকলে একটু বাতাস আসলে শব্দ করে না, তো ওই রকমের শব্দ। তো মনে হইতেছে যে ওগুলো ভেঙে চুরে সামনের দিকে কেউ একজন আসতেছে। তো উনি আসার পর দেখলো যে বিশাল বড় একজন মানুষ, মানে মানুষ না উঠে তো অন্য কিছু। তো বললো তো এটা ওনার দেখিয়া, মানে ও ছেলেটা ওকে দেখিয়া অনেক জোরে দৌড় দিয়ে সামনে গেছে। তো সামনে যাওয়ার পর ওই জিনিসটা বলছে, কিরে দৌড় দিলি কেন, বসে থাকলি না, এটা বললা চলে গেছে, তো তো বাসার দিকে দৌড়াইতেছে। তো যাই আর বাসায় আর বাবা ভাত খাইতেছে, বললো কিরে তুই আয়া বললিকে, ও কোনো কথাই বলতে পারে, মানে এতটাই ভয় পাইছে যে শরীর পুরোটা কাঁপতেছে, সারাত কোনো কিছু বলতে পারে নাই, কবিরাজ টবিরাজ নিয়ে আসলো অনেক কিছু নিয়ে এসছে, কোনো কথা বলে না। তো দেন সকালের দিকে একটু কথা বললো যে বাবা আমি এই দেখছি। তো তখন ওই হুজুরটা বললো যে দেখেন ওইটা যা দেখছে এটা কোনো একটা ভালো জিনিস না, এটা অনেক পাওয়ারফুল জিনিস, এটা ওকে দুইবার সুযোগ দিছে এখান থেকে চলে যাওয়ার জন্য, দুই দিন যাতে এখানে না আসে, এটা চলাফেরার রাস্তা, আপনাদেরকে অনেকবার সে সাবধান করছে, তৃতীয়বার ওর সামনে আসছে, ওকে ভাই আপনার হাতে ধরে পায়ে ধরে একটা সপ্তাহ ওকে চোখে চোখে রাখবেন, নয়তো এক সপ্তাহের ভিতরে ওর কোনো সমস্যাও করে ফেলবে, এটা অনেক রাগি একটা জিনিস, আর এক সপ্তাহ পর থেকে ওর আর কোনো সমস্যা নাই, যদি যদিও দুই দিন চলে গেছে আর মতো পাঁচটা দিন ওকে আপনারা হাতে হাতে বা চোখে চোখে রাখেন। তো ওদের বাসার পাশে আগের দিনে বাসার পাশে মানুষ তো পুকুরে গোসল করতো না, বেশিরভাগ মানুষ পুকুরে গোসল করতো। তো ছেলে দুপুরে যায় পুকুরে গোসল করতে, বাট ওনাকে আর পায় না, তো যখন পায় তখন তাকে পাগল পানিতে মৃত। তো তারপর সবাই তো কান্নাকাটি, কি হইলে কি হইলো, তারপর ওই লোকটা আসলো, তো আসার পর বললো যে বলছিলাম না যাকে কোথাও যেতে দিও না। তো তারপর বললো আমরা তো দেখে শুনে রাখতেছিলাম,
তো গোসল করতে গেছে, তো গোসল করার টাইমে তোমরা সাথে থাকতা, আজকেই তো সপ্তাহের শেষ দিনটা ছিল, আজকের দিনটা গেলে তোর সমস্যা কোনো ছিল না, এই ছিল আমার ছোট। ভালো লাগছে, খুব ভালো লাগছে শুনতে যে আগো এফএম 94.4 এ আজকে দুজন বন্ধুর ঘটনা শুনছিলাম। কেমন লাগছে আপনাদের জানি না, একেবারে সময় শেষের দিকে, 12:20 বেজে গেছে। সো আমরা ছেড়ে দিব আমাদের এই দুজন অতিথিকে, কারণ আরেকজন অতিথি বাহিরে ওয়েট করছে। সো জিম্মি এবং কুরবান এখানে আসার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ, অ্যান্ড হোপফুলি আবারও কোনো এক সময় আড্ডা হবে, আবারও আপনাদের ঝোলাতে থাকা অন্য ঘটনাগুলো আমরা সেবার শুনবো। জি ভাই, আরো অনেক ভালো ভালো হিস্ট্রি আছে, আর যদি আমাকে 2টা মিনিট টাইম দেন আমি একটু জিম যেতে নিয়ে কথা বলবো। আজকে আমরা সেই সময়টা দিতে পারবো না জিম, অন্য কোনো দিন ইনশাআল্লাহ খুব করে আড্ডা দিব। সময় সম্পদের কারণে আরো আছে, অন্যদিন নিশ্চয় শুনবো, এবং আমরা বন্ধু হয়ে গেছি, এভাবেই আমরা থাকবো সবসময় একসাথে জাগোফমের সাথে। ধন্যবাদ, কথা হয়ে গেল অতিথির সাথে। আমরা একেবারেই শেষ সময়ে চলে আসছি, আর কথা তাই বাড়ানো সম্ভব হচ্ছে না আমার পক্ষে, কারণ সময় 12:20। এ দুজন এখন বাড়ির পথে চলে যাবে, আরেকজন অতিথি চলে আসবে, তার আগে আমি একটা বিরতি নিব। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন এক্সাক্টলি 12:25, উদয় বলছে আমি আছি আপনার সাথে, এবং চলছে আমার আয়োজন যার নাম হচ্ছে ফুড স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ ঝাল চানাচুর। চানাচুর স্পাইসি মশলার মারদাং, একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে এনে দিবে জোস আর প্রাণে যোগাবে সাহস, তার নামই হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস যোগায়। এই অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত 10:00 থেকে 1:00 হয় জাগো এফএম 94.4 এ। যে যেখানে রয়েছে সেখান থেকে বলছি কেমন লাগছে আজকের এই এপিসোডটা, সেই কথাগুলো তোমাকে জানাতে হবে। আর তুমি জানাতে কি করতে হবে, খুবই ইজি, মোবাইলের ম্যাসেজ অপশনে যাও এবং সেখানে গিয়ে টাইপ করে ফেলো জে এফ এম স্পেস, তোমার নাম স্পেস, তোমার কথা, পাঠাও 26969 এই নাম্বারে। অনেক এসএমএস জমে গেছে। প্লাবন লিখেছে, দাদা দোজ আর টেলিং স্টোরিজ আর রিয়েলি অসম, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই লাভ দিস প্রোগ্রাম। অ্যান্ড অনিক বলছে মিরপুর থেকে ভালো লাগছে। ইউষা বলছেন আব্বু আম্মুর সাথে শুনছেন। অ্যান্ড দেলোয়ার বলছেন আমাদের সাথে শেয়ার রয়েছেন, অবতি রয়েছেন তার ভালো লাগছে, শিফা যুক্ত হয়েছেন তার সিস্টারকে নিয়ে, তার এখন শুনছেন, আরও ইনফরমেশন লাগবে, ওকে। অ্যান্ড জয়েন করেছেন জোহান, আমার লাস্ট স্ট্রিট অনেক ভালো লেগেছে। জুই বলছেন খুব ভালো লাগছে। সোনিয়া বলেছেন তিনি ভূত স্টুডিওকে প্রচণ্ড ভালোবাসেন, প্রকৃতির নতুন লিসনার আমাদের, হ্যালো প্রকৃতি। মোহন খুব ভালো লাগছে। আবির বলছে আমি আর মামা শুনছি, তাই বসুন্ধরা থেকে তার আবুকে নিয়ে শুনছেন, শেখ মুবাশির উত্তরা থেকে যুক্ত হয়ে গেছেন। অ্যান্ড অনিক মিরপুর থেকে যুক্ত হয়েছেন, বিনতে গাজীপুর থেকে, আর আফনান বলছেন বাসাবো থেকে। আপনিও নেক্সট উইকে আসতে চান, যদি মনে হয় আপনার কাছে এই ধরনের ভূত বা প্যারানর্মাল ব্ল্যাক ম্যাজিক যে কোনো ঘটনা আপনার কাছে আছে, যদি আসতে চান মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে এখনই টাইপ করে ফেলুন RBS স্পেস পর নাম, আপনার লোকেশন আর প্রফেশন লিখে পাঠান 26969 এ। RBS কেন লিখবেন, কারণ আপনি ভূত স্টুডিওতে আসার জন্য রেজিস্ট্রেশন করছেন, দ্যাটস ইট। আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে লাস্ট 30 মিনিটস, অর্থাৎ শেষ 30 মিনিটের জন্য আমরা আরেকজন অতিথিকে নিয়ে এসেছি। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ সজীব। কি করেন আপনি? আমি দুই ভাই চার গাবতলি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ওটাতে এলএলবি অনার্স করতেছি, আর ছোটখাটো একটা জব করি। আচ্ছা, পড়াশোনা করছেন এবং জব করছেন একসাথে, গুড। সো আজকে আমরা প্রথম স্টোরিটা শুনছি, আপনার নামটা হচ্ছে? আমার নাম মোহাম্মদ সজীব। সজীব, সজীবের কাছ থেকে আমরা প্রথম ঘটনাটা শুনবো, শুনি। জি, ফ্রান্স আর সলিউশন প্রেজেন্ট 94.4 জাগো এফএম এ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য উদয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে স্টোরিটা বলতে যাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট স্টোরি আমার আমুর কাছ থেকে শোনা। ওকে, আমি ডিরেক্টলি স্টোরিতে যেতে চাই। জি, আমার আম্মু মানে এটা আমার কাছে বলেছেন, এটা হচ্ছে তার দাদার এলাকার একটা ঘটনা। তার একজন সমিত করে নাম, সমিত করে নাম, সে হচ্ছে গিয়ে চুল কাটিং করে, সে চুল কাটিং করে রাত্র 11:30 নাগাদ, গ্রামে তো রাত্র 8:00-9:00 অনেক কিছু, তো 11:30 নাগাদ সে ই থেকে আসছেন, বাজার থেকে আসছেন, গ্রাম পর্যায়ে ছোট রোড, দুই সাইডে তাল গাছ, তো যেতেই অনেক অনেকটা আর কি ভয় লাগে দিনের বেলায়, তো রাত্রিবেলায় তো সেটা বুঝতেই পারছেন। তো যাওয়ার পরে সে ওয়াশরুমে গেছেন, ওয়াশরুমে যাওয়ার পরে তার মানে গ্রামে যে ওয়াশরুম ওই এটা বুঝতে পারতেছেন। তারপরে কি হলো? এটা হচ্ছে ওই যে ফাতরা যেটাকে বলা হয়, জি 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 জি, ফাতরা দিয়ে চার পাঁচটা
আটকানো। জি। তো সেই ওয়াশরুমে গেলেন, দেখতেছেন হঠাৎ করে দুইটা পাখি, যেটাকে কুক মানে গ্রামের ভাষায় কুকা বলে থাকেন, দুইটা মানে পাখি দুই চারটাতে বসে আছেন। সে করলো কি, ফাজলমো করে একটা হাতির ভিত্তি ঢিল নিলেন। ঢিল নেওয়ার পরে ওই পাখি দুটার উপর ইন্ডিকেট করে, যে কোনো একটার উপরে ইন্ডিকেট করে সে পাখিটা পাখিটার গায়ে ঢিল ছুড়ে দিলেন। আচ্ছা। কিছুক্ষণ পরে হলো কি, তাকে আর কি দুই হুট করে সব অন্ধকার হয়ে গেছেন, তার দুই ড্যানার ধরে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তো এরকমটা অনেক দূরে আর কি নিয়ে গেছেন বিল এলাকাতে, সেখানটাকে আমরা গ্রামের ভাষায় চডান বলে থাকি, সেটাকে চডান বলে। আর পাশে হচ্ছে রোয়া খেত, যে ধান খেত বলে ওটাকে রোয়া খেত বলা হয়। তো ওখানটাতে নিয়ে গিয়ে তারপরে তাকে ঘাড় মানে পা দুইটা উপরে দিয়ে মাথাটা নিচে দিয়ে তাকে আর কি গাড়তেছেন আর কি, ভেদর পেরি কাদার ভিতরে আর কি ওটা গাড়তেছেন। আমার আম্মুর আব্বুর কাছে মানে দাদার কাছে, আমি আমার বুড়ো আব্বু যেটাকে বলি আমরা গ্র্যান্ডফাদার, তো তার কাছে গেলেন। সে হচ্ছে ফকির টাইপের। তার কাছে যাওয়ার পরে মানে সে ধ্যানে বসছেন, ধ্যানে বসার পরে দেখতেছেন যে ছাড়া বাড়ি বলতে থাকেন, পরিত্যক্ত বাড়ি, সেখানটাতে পুকুর আছেন, ঘর আছেন, কিন্তু কোনো লোকের বসতি নাই। তো সেটাকে ছাড়া বাড়ি বলে। তো তার সাইডে আর কি একদম যেটা চটান বলা হয়, চটানের সাইডে মানে ফসলের খেত, ওখানটাতে গাড়তেছেন। তো চালু করে সবাই গেলেন, সাত আটজন যাওয়ার পরে সেখানটাতে যাওয়ার পরে দেখতেছেন ওই ওই অবস্থা, তাকে অলরেডি বুক বরাবর গিরে ফেলছেন। গিরে ফেলার পরে তিনজনে ধরেছেন আর কি, তিনজনে ধরার পরে চেষ্টা করতেছেন তাকে তোলার জন্য, যে ধরে টান দেয় তার সর্বশৈল ছিলে যায়, মনে হচ্ছে যে তার গায়ে সম্পূর্ণ গায়ে কাটা মানে এরকমটা ছিলে যাচ্ছেন। পরবর্তীতে আমার আম্মুর দাদা সে গেলেন, যাওয়ার পরে মানে পানি পড়ে ফুদিয়ে ওটাতে ছিটিয়ে দিলেন ওই শরীর শরীরে, তারপরে তাকে নিমিশে আর কি তুলে ফেললেন। তুলে ফেলার পরে তার কানের ভিতর, তার মুখমণ্ডল সব জায়গাতে কাদায় আটকে ছিল একদম, সব পরিষ্কার করার পরে তার কোনো হুঁশ ছিল না। হুঁশ না থাকায় তার হুঁশ ফিরেছেন আর কি সাত আট ঘন্টা পরে, তার হুঁশ ফিরে আসছেন। ফিরে আসার পরে আমার আম্মুর দাদা সে তাবিজ দিলেন, কিছু তেল পরে দিলেন, আর তারপরে হচ্ছে গিয়ে সুতা পরা দিছেন আর কি তাকে ই করার জন্য। তারপরে ইনশাল্লাহ সে লোকটি ভালো হয়ে যান। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। প্রথম ঘটনাটা আমরা শুনে ফেলেছি আমার বন্ধুর কাছ থেকে। সো আপনাদের কেমন লাগলো এই ঘটনাটা সেটা আমাকে জানাবেন ঝটপট করে। যুবরাজ আমাদেরকে এসএমএস করেছেন যে ভাইয়া ভালো লাগছে বাট উনি একটু নার্ভাস। হ্যাঁ, ও একটু নার্ভাস, এই জন্য কথাগুলো মানে গুলিয়ে ফেলছে, বাট আই হোপ পরের ঘটনাটা ও নার্ভাসনেস কাটিয়ে বলতে পারবে। আবির হোসেন বলছেন গাবতলী থেকে আমাদের সাথে সে যুক্ত হয়েছেন। আমার বন্ধু রিফাত বলছে আমি আর আমার ভাগিনা শুনছি। শিপন বলেছেন আমাদের সাথে, ওকে শিপন অনুষ্ঠানের নামটা ভুল লিখেছ, এটা নাম হচ্ছে ভূত স্টুডিও। অহনা মিরপুর থেকে শুনছেন। তাসলিমা পাবনা থেকে বলছেন আমাদের সাথে ভয় লাগছে, ভয় কি দূর করার জন্য প্রাণ ঝাল চানাচুর চানাচুর স্পাইসি মাসালার মারদাং একটা ম্যাচ মেকিং না হবে। হ্যাঁ, এক্সকিউজ মারবে, উড়াল মুখে নিয়ে দিবে, জোসার প্রাণে জোগাবে সাহস, তার নামই হচ্ছে প্রাণ ঝাল চানাচুর। আপনি শুনছেন আর যে উদয়কে, প্রতি বৃহস্পতিবার রাতে আমার এই আয়োজনটা হয় যার নাম হচ্ছে ভূত স্টুডিও। মনে করিয়ে দিচ্ছি আসছে শনিবার রাত ১০টায় হবে প্রাণ আপ লাভ স্টোরি। প্রাণ আপ লাভ স্টোরি মানে হচ্ছে সুখ দুঃখের ভালোবাসার গল্পগুলো আমি নিয়ে আসি প্রতি শনিবার রাতে, যেখানে আপনারাই অর্থাৎ প্রতি সপ্তাহে একজন লিসনার আমার সাথে এসে সঙ্গ দেন এবং সেখানে তিনি ভালোবাসার গল্পটা শোনান, তার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাটা স্বেচ্ছায় তিনি সেখানে এসে বলেন। কারো কারো অভিজ্ঞতাটা ভালোবাসার খুব চমৎকার, কারো আবার প্রতারণার ভীষণ তিক্ততার। এই এপিসোডগুলো যারা মিস করে থাকেন, অনেক সময় লেট নাইট জাগা হয় না, বাট আমি বলবো যে লাস্ট যে এপিসোডটা হয়েছে ভূত লাভ স্টোরির, এটা নিয়ে আমি নিজে পার্সোনালি আমার জন্য একটা ভীষণ বড় একটা আমার কাছে মনে হচ্ছে যে সচেতনতার নট অনলি যে একটা স্টোরি। সো এই ধরনের স্টোরিগুলো আমার মনে হয় আপনারা যদি শুনতে চান, লাভ স্টোরি শুনতে হবে প্রতি শনিবার দিন রাত ১০টায় জাগো এফএম ৯৪.৪ এ। And
লেট নাইটে যদি মিস করে ফেলেন তাহলে আরজি উদয় অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনি পরবর্তীতে শুনে নিতে পারবেন। এছাড়া জাগো এফএম এর যে ইউটিউব চ্যানেল রয়েছে youtube.com/jagofm, সেখানে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু এগুলো লাইভ স্ট্রিমিংটা আপনি শুনতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। সো জাগো এফএম এর যে ইউটিউব চ্যানেল রয়েছে youtube.com/jagofm, সেখান থেকে এখনো যারা দেখছেন ভূত স্টুডিও লাইভ তাদেরকে বলবো শনিবার দিন রাতেও কিন্তু ঠিক এই চ্যানেল থেকে লাইভ স্ট্রিমিংটা হবে আপনার জন্যই। সো কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন, আমরা পরের ঘটনায় চলে যেতে চাই, শুনবো। Okay, so thank you. Pranch Halchal to present Vooth Studio. এখানটাতে আমি আমার সেকেন্ড স্টোরিটাকে বলতে চাচ্ছি। জি, এটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া। আমি ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে এসেছেন, এটা অনিয়ার না বললে চলে, তারপরও বলতেছি নিজের এক্সামের টাকাটা আর কি নিজে আর কি কেরি করে তারপর আমি নিজে এক্সাম দিয়েছি। ওকে, বোঝার শব্দে আমার বাবা মা বাবার কাছে দুইটা টাকা আমি চাই নাই। তো এই ক্ষেত্রে আমার যে গ্রামে যে জমি চাষ করে যেটা ট্র্যাক্টর মেশিন বলা হয়, টিলার মেশিন বলা হয়, তো ওটা প্রতিটা কড়া চাষ করলে আমি 6 টাকা করে পাই। আচ্ছা, তো আমার সামনে 3 মাস বাকি এক্সামের, তো আমি ট্র্যাক্টর চালাচ্ছি, অন্যের ট্র্যাক্টর, প্রতিটা কড়ায় 6 টাকা করে পাচ্ছি। তো দিনে ভার্সেস রাত্রে, কেননা আমার ওই টাকাটা সম্পূর্ণ ক্যাপচার করতে হবে, গাড়ি ভাড়া ভার্সেস আমার রেজিস্ট্রেশন করার ওই টাকাটা। তো আমি একদিন রাত্রে বিল যেটাকে বলা হয় অনেক দূর রাস্তা থেকে অনেক দূর, তাহলে ওখানটাতে আমি ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছিলাম আর কি একা। যার চিলার সেও নাই, সে বাসায় চলে গেছেন। বাসায় যাওয়ার পরে আমি ওটা আমাকে বলে গেছেন যাওয়ার সময় যে তুমি এটা যে কোনো একটা নির্ধারিত স্থানে এটা রেখে তারপরে তুমি বাড়িতে চলে এসো। আচ্ছা ওকে, তাহলে আপনি চলে যান, আমি কিছুক্ষণ পরে আসতেছি। তো এই বলে আমি ট্রাকটা চালাচ্ছি, হুট করে সামনে যে দুটা লাট মানে মিট 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 করে জ্বলে, কিন্তু ওটা আমার নির্ধারিত একটা ইয়া হয়ে গেছে লেন, এই লেনের উপরে দিয়ে গেলে আমার জায়গা চটা আর কি খুব ভালোভাবে হবে। তো হুট করে আমি দেখতেছি বড় একটা মোটা সাপ মানে আমার সামনে দিয়ে ক্রচিং করে যাচ্ছে। আমি যদি আরেকটু চালাই তারপর চাকার ভিতরে প্যাঁচটা লাগবে, এই কারণে নগদে আমি ওটাকে স্টপ করে ফেলেছি। স্টপ করার পরে আমি তো সিটের উপরে বসা আমি দেখতেছি যে আমার সামনে দিয়ে চলে যাচ্ছেন। ওই গেল, তা সামনে দিয়ে চলে যাওয়ার পরে আমি বসে থাকার পরে আমি দেখলাম যে এটা কি হলো আমার সাথে, এটা আমার সাথে কি হলো। ঘটনা এখানেই শেষ না, তারপর হচ্ছে গিয়ে কি ও ভয় পাওয়ার কারণে আমি মেশিনটাকে নির্ধারিত স্থানে মানে বাড়ির পাশে নিয়ে এসে ওটাকে বন্ধ করে রেখে আমি চলে যাচ্ছি। তো তাদের বাসায় যাওয়ার পরে সে বলছিল যে আজকে রাতটা তুমি এখানে এখানটাতে থাকো, সকালে তুমি চলে যাও বাসায়। কোনা যত রাতই হোক না কেন, তখন বাজে 2:30 নাগাদ এরকম চাটাই, তাই 2:30 মতো বাজে গ্রামে 7-8 মানে অনেক রাত, নিঝড় রাত। তো সেখানটাতে 2:30, এটা বুঝতেই পারতেছেন গ্রামে যারা আছেন তারা অবশ্যই আর কি এটাকে ফিল করতে পারতেছেন। অনেক ফ্রেন্ড সার্কেল আছে একসাথে করে বাজার থেকে চলে যায় মুভি দেখার পরে, মানে অনেক কাহিনী তাদের সাথেও ঘটে, সেম এরকম তাই আমার একার সাথে ঘটেছেন। নদীর পাড় দিয়ে যেতে হয়, তো নদীর পাড় দিয়ে আমি যেতে যাচ্ছি, তখন হচ্ছে একটা মজার বিষয় আমি যে লঙ্গি পরে ওটাকে তখনকার ছিল 20টি কাদা রোটে প্রায় হাঁটুর নাগাদ হাঁটুর নিচে আর কি কম অনেকটা কাদা কাদা পেরিয়ে যেতে হয়। সাইডে হচ্ছে আমাদের পায়রা নদী, পায়রা নদীর পরে হচ্ছে রোডটা, রোড ওই রোড থেকে যাচ্ছি ওই কলা গাছ, তারপরে হরিবন, তারপরে ছইলা, মানে গ্রামের ভাষা অনেকে সবাই জানে। তো এগুলো আমি যাচ্ছি, তারপর দেখতেছি ফার্স্টে ডাইন সাইডটা থেকে আমার হাতে ছিল ওই 12 টাকা দামের যে আগে লাইটগুলো ছিল ওই লাইটগুলো ছিল। তো আমি ওই লাইটটা মারছি, দেখতেছি দুটা চোখ জ্বলতেছে, মানে ওটা ছিল শিয়াল, দুটো চোখ জ্বলতেছে। আমি যে সামনের দিকে লাইটটা মারলাম দেখতেছি আর সামনেও একটা, তারপরে লেফট সাইডে যে মারলাম দেখতেছি আমার বাম সাইডে একটা, তারপরে আমি
পিছনটা তো দেখে যে ওই, এখন আমি কি করবো? রাত আড়াইটা নাগাদ, এখন তো আমি ভয়ে পুরো কাহিন। নগদে দাঁড়াই এসে সুরাকারাত পড়া শুরু করে দিলাম। তো আবার আরেকটা দিকে চিন্তা ভাবনা করতেছি যে সুরাকারাত পড়লে তো আর শিয়াল তাড়ানো যাবে না। ওদের যেটা তাড়ানো ওটা হচ্ছে ম্যাচ লাইট, ম্যাচের আগুন ভয় পায়। আর দ্বিতীয় হচ্ছে যে কলা গাছের যে ছড়িগুলো থাকে ওগুলো মাটির ভিতরে আঘাত করলে ঠাস করে অনেকটা শব্দ হয়, ওই শব্দটা ওরা ভয় পায়। আর কুপির যেটাকে গ্রামের ল্যাম বলা হয়, ল্যামের রুশনিটা ওরা হেভি ভয় পায়। তো আরেকটা জিনিস ভয় পায়, এটা হচ্ছে কুকুরের ডাক। ওটা হচ্ছে কুকুরের ডাকটা ভয় পায়। সামনেই ছিল আর কি মিয়াবাড়ি। আমি আবার করলাম কি, আমি সরি, আমি কুকুরের ডাকটা বলতে পারি। আমি করলাম কি, দুইটা ডাক দিলাম। দুইটা ডাক দেওয়ার পরে মিয়াবাড়ির তিন চারটা কুকুর ছিল, কুকুর তিন চার মনে করেন আমার সাথে আর কি তারা ডাকতেছেন। ওকে, তখন ওরা চলে গেলেন। আমি একটু স্বস্তি পেলাম। স্বস্তি পেলার পরে আমি আর জোরে হাঁটতেছি। হাঁটার পরে একটা কাহিনী ঘটে গেছেন, সেটা হচ্ছে মিয়াবাড়ির ছাইটেই বড় খাদা যেটাকে বলে, মানে রোড সাইড থেকে কাটার পরে রোডের উপরে মাটি দেয়, তারপরে ওটা খাদা আর কি বলা হয় গ্রামে। তো ওখানটাতে ওর তিন দিন আগে এক লোককে ঘাট বরাবর আর কি ই করে রাখছিলেন, ওখানটাতে আছেন, অনেক অনেক কিছু দেখতে পারেন। দেখতে পারেন যে একটা কুকুর যাচ্ছে কিন্তু তার ঘাড় নাই। আবার দেখতে পারতেছেন যে সামনে একটা বিড়াল নাচতেছেন, মানে এরকম একটা কিছু ফুট করে ভ্যানিশ হয়ে যায়। তো অনেকেরই আর কি ভয় দেখান এরকমটা। আমার তো ওইটা আর কি মধ্যে ভিতরে আর কি ভয় জেগে গেলেন। বিশ্বাস করা না করা এটা আপনাদের ব্যাপার। তো হুট করে আমার মনে হইলো কি, কে যেন পা ধরে টান দিচ্ছে, কে যেন পা ধরে টান দিচ্ছে। আমি হাত দিয়ে বেরি কাদার ভিতরে এরকমটা ধরে তারপরে রাখতেছি, মনে হইতেছে আমার দুইজন ধরে আমার হ্যাঁসকা টান দিচ্ছে আর কি রোডে ছাইটে ফেলানোর জন্য। ওই যে জায়গাটাতেই ছিল ওই জায়গাটাতে হ্যাঁসকা টান দিয়ে আমাকে নেয়ার জন্য। তো আমি ছুরা পড়ে মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছেন, যতটা ছুরা পারি আমি পড়েছি, পরে বুকে ফু দিয়ে তারপর যাচ্ছি। বারবার মনে হইতেছে আমার কে যেন টানতেছে। এরকমটা করতে 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 বাজারের কাছাকাছি আসছি আর কি, আমাদের বাজার আইলা বাজারের কাছাকাছি আসছি। আসার পরে ওখানটাতে দেখতেছি একটা রুশনির মতো জ্বলতেছে, এটা হচ্ছে লাইট। ওটা দেখে কিছুটা স্বস্তি পেলাম। স্বস্তি পেলার পরে আমি যাচ্ছি ওখান থেকেও রিক্সা ভাড়া দশ টাকা ওটা যেতে হয়। আমি হেঁটে যাই, অত রাত্রে কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নাই, এনিয়াস কোনো কিছু নয়, বরঞ্চ ওটা হেঁটে যেতে হবে। তো কিছু দূর যাওয়ার পরে একটা পুরাতন শিমুল তোলার গাছ আছে, পুরাতন শিমুল তোলার গাছ, ওখানটা থেকে অনেক মানুষ আর কি ভয় পেয়েছেন। আমি এর আগেও মানে মিষ্টি হোটেলের যাবতীয় কাজ আমি করতে পারি, সমোসা সিঙ্গারা পুরি সবজি রোল ইকরো এ টু জেড, আর মিষ্টিটা ভালো বানাতে পারি। আর মিষ্টিটার প্রতি যেটা বজ্জিন যেটাকে বলা হয় ওটার আকৃষ্ট থাকে বেশি। তো আমি একদিন করছি কি, মানে মিষ্টি বানানোর পর 3:30 নাগাদ অর্ডার ছিল আর কি, আমার ইব্রাহিম কাকার দোকান ছিল আর কি, অর্ডার ছিল। অর্ডার থাকাকালীন রাত্র ভোরে আর কি মিষ্টি বানাইছে, রাত 3:30 নাগাদ আর কি মিষ্টি বানানো হয়েছে। শরীর থেকে যে একটা ছানার যে গন্ধটা ওটা আমার শরীরে থেকে যায়। থেকে যাওয়ার পরে আমি যাচ্ছি ওই তুলো গাছটার ওখানটাতে। যাওয়ার পর হুট করে আমার ডাইন সাইড থেকে লেফট সাইড, মানে রাইট সাইড থেকে লেফট সাইডে হুট করে একটা কালো মতন বড় আকারের কুকুর চলে গেছেন। ওকে, আমি তো দাঁড়িয়ে আছেন একদম দাঁড়িয়ে, কেউ এটা কি হলো, মানে ফ্ল্যাশ মারবো হাতের ভিতরে আর কি তৈলক্ত যে ভাবটা ওইটা আছে কিন্তু কাজ করতেছে না। তারপর একটু সামনে যাওয়াতে একটা বিড়াল আমার লেফট সাইড থেকে ফুরুত করে চলে গেল। চলে যাওয়ার পর ওখানটাতে অনেকে অনেক কিছু দেখছেন, আমি এটা বিশ্বাস করি নাই যে এই ঘটনাগুলো তাদের সাথে হয়েছেন, ওটা আমি কখনোই আমি বিশ্বাস করি না। যে আমার সাথে ঘটে যাওয়ার পর থেকে আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ এরকমটা কিছু আছে। তো যাওয়ার পরে কিছু কিছু দূরে দেখতেছি যেটা সবাই বলে থাকেন যে লম্বা মানুষ,
লম্বা মানুষ, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু তার বডি নাই। তার মাইলেক্স হচ্ছে 8। তো ঠিক আছে, এত রাত্রে একজনকে পেলাম, তো আমি তার সাথেই যাই। তো আমি যখন একটু স্পিডে হাঁটি, ওই লোকটা তত স্পিডে হাঁটি, আমি যত স্পিডে হাঁটি ওই লোকটা তত স্পিডে হাঁটে। হাঁটতে 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 একটা কবর, আকন বাড়ি ওটাকে বলা হয়, ওখানটাতে রাস্তার পাশেই কবর, কবরস্থান, যেই ওখানটা পর্যন্ত গেলেন তখন ভ্যানিশ হয়ে গেছে। কেন, কবর দেখলে জিন কিংবা শয়তান যেটাই বলা হয় প্রচণ্ড ভয় পায়। তো এর সামনে 3-4 কি গেটের পরে আমাদের গেট। তো যাওয়ার পরে দেখতেছি আমার দাদা সে করতেছে কি, হাতের ভিতরে কোষ নিয়ে পরবর্তীতে লাইট মারে, ওই যে মাছ যেগুলো ধরে গ্রামে, মাছগুলো ধরতেছেন। আমার জিজ্ঞেস করতেছে, এত রাতে তুই কোথেকে আসলি? কই, দোকানে মিষ্টি বানাইছি তো, এরকম এরকম। দাদা, এরকম এরকম তো আমি দেখছি, কারে তুই এত রাত্রে আসছো, তোরে তুই তো বাইচে গেছো, আর কখনো এত রাতে আসবি না, ওরকমটা সবাই আর কি দেখে থাকেন, মানে আমি দেখছি। তারপরে বলতেছে আরো কয়েকজনের কথা বলছেন আর কি, আমরা দেখছি। তো তারপরে আমি ওই জায়গাটা থেকে আর কি আবার যাচ্ছি, এটা হচ্ছে আগের ঘটনা, এর পরের ঘটনা আর কি। ওই জায়গাটা থেকে যাওয়ার সময় ওই কথাটা মনে পড়ে গেল যে আমার সামনে তো ওইটা পড়ছিল। আচ্ছা, এখন আমার কাছে ওই যে লাইটটা ছিল, লাইটটা পাশার খাওয়ার পরে আর কি ছিটকে কোথায় যেন পড়ে গেলাম, এখন আমি খুঁজে পাচ্ছি না, এখন কি করব। অত রাতে কারোর সাথে কোনো সাক্ষাৎও নেই, গ্রামে চলাফেরা করা একটা উপায় আছে, যে উপরের দিকে তাকালে দুই সাইডে গাছের সারি, মাঝখান দিয়ে যে ফাঁকাটা, ওই ফাঁকার দিকে তাকায় যদি যায় তো সে নির্ধারিত স্থানে পৌঁছাতে পারবেন। নিচে কি আছে না না আছে ওদিকটাতে তাকানো যাবে না। তো আমি ওইটাই করলাম, উপরের দিকে তাকিয়ে মানে আমি বরাবর চলে যাচ্ছি। যাওয়ার পরে ওই গাছটা পর্যন্ত যেয়ে গেছি, এই দিক থেকে চারদিকটা অন্ধকার, এর আগে কিছুটা ফর্সা ছিল, চারদিকটা অন্ধকার, এখন তো পুরা, এখন আমি ডাক দিব না কি করবো, আমি পুরা হ্যাং হয়ে গেছি, তখন আমি একদম পুরা হ্যাং হয়ে গেছি, নগদ দাঁড়াই গেছি। তো এর ভিত্তে করলো কি, গণি কাকা করে একজন নাম আছে, গণি করে, তো সে আসলেন, মানে নৌকা দিয়ে আর কি মাছ মেরে আসতেছেন। তখন আর কি এই চারপাশটাতে লাইট মারতে গিয়ে দেখে যে আমাকে দেখতেছেন, কিরে তুই এত রাত এখানে কি করো? ওই কিছু না তো, সামনে তো অন্ধকার দেখতেছে, কোন দিকে যাবো, ডানে যাবো না বাইরে যাবো আমি বলতে পারতেছি না, দাঁড়া ওই জায়গায় লড়াচড়া করিস না। আচ্ছা ঠিক আছে, আমরা তারাও জানে যাবো জায়গাটাতেই প্রবলেমগুলো হয়। তারপরে তো সে আসলো, আসার পরে আমাকে ধরে তার বাসায় নিয়ে গেছেন, বাসায় নিয়ে যাওয়ার পরেও আমি ওখানটাতে থাকছি, আর সাহস করে নেছে আমার বাড়িতে আমি যাবো, এমনটার সাহস আমি করে নে। তারপরে বিস্তারিত বললো যে ওখানটাতে এরকম এরকম প্রবলেম, ওই প্রবলেমটা হয়েছে আর কি, ওখানকারই সোরাব শিকদার করে নাম আছেন, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে মারা গেছিলেন। আচ্ছা, গলায় ফাঁস দিয়ে মারা যাওয়ার পর থেকে ওখানটাতে এই প্রবলেমগুলো হচ্ছে। তার 7-8 মাস পরে তার মেয়ে ওই একইভাবে গলায় ফাঁস দিয়ে মারা গেছিলেন। পুলিশ ইনকোয়ারি করে করতে আসে, আর সবাই বলে যে মাথা খারাপ ছিল তাই এরকমটা করছেন, মানে যাতে পোস্টমর্টম যেটা আছে ওটা যেন না হয়, এই কারণে বলতেছে মাথা খারাপ ছিল এরকমটা, ওর আম্মু মাথা খারাপ ছিল তাই এরকমটা গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, তার মেয়েও, মা যেরকম মেয়ে তো সেরকমই হবে, মানে লোকের কথা যেটা, তো মেয়েও এরকমটা আর কি গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। সে তারপর থেকেই ওখানটাতে এই প্রবলেমগুলো ফেস করে মানুষে। এই ছিল আমার সেকেন্ড স্টোরি। আরেকটা ঘটনা আমরা শুনছিলাম, জাগো এফএম 94.4 টিউন করে আছেন আপনি, এবং এই মুহূর্তে শুনছেন আমার আয়োজন, যার নাম হচ্ছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ ঝাল চানাচুর। যারা যারা যেখান থেকে শুনছেন সবাইকে বলছে কেমন লাগছে আজকের স্টোরিগুলো, এবং এই স্টোরিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি আমাদের সাথে কানেক্টেড থাকবেন। জাগো এফএম 94.4 এ 12:45, হাতে মাত্র 15 মিনিট, শেষ সময় হয়তো আরও একটা ঘটনা আমরা শুনবো, এবং নেক্সট উইকে যদি আপনি আসতে চান এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন, শুরুতে RBS, নিজের নাম, নিজের লোকেশন আর আপনার প্রফেশন টাইপ করে পাঠাই দেন 26969। অবশ্যই নিজের মোবাইল থেকে SMS-টা করতে হবে। নেক্সট এপিসোডে যদি আপনি চান এখানে আসতে, রেজিস্ট্রেশনটা আজকেই করে ফেলুন রাত 1টার ভিতরে, যদিও এখন রেজিস্ট্রেশন সারা সপ্তাহ জুড়ে
চলে। কেমন লাগলো আমার আজকের এপিসোডটা, এটা কিন্তু কালকে সময় করে একটা সময় আমাকে আমার পেজের ইনবক্সে জানিয়ে দিবেন, কারণ আপনার সাথে হয়তো কালকে শুক্রবার আমার কথা হবে না, কিন্তু ডেফিনেট মানে রেডিওতে কথা হবে না, বাট বেঁচে থাকলে নিশ্চয়ই আমার ফেসবুকে আড্ডা হবে, কারণ আই হ্যাভ এ ভেরিফাইড পেজ অ্যান্ড দ্যাট ইজ www.facebook.com/rjuday, এক্স্যাক্টলি স্পেলিংটা হচ্ছে UDAY। আর জুদয়ের কোনো আইডি নাই ফেসবুকে, একটাই পেজ আছে যেটা ফেসবুক ভেরিফাইড করেছে, সেটি হচ্ছে আর জে উদয় নামে। সো ব্লু টিক মার্ক দেয়া পেজটাতেই শুধু কানেক্টেড থাকবেন এবং সেই পেজের ইনবক্সে আপনার আজকের এপিসোড নিয়ে যে কোনো মতামত আমাকে জানিয়ে রাখবেন। অনুষ্ঠান চলাকালীন যারা আর জে উদয় ফ্যান ক্লাবে আজকে যুক্ত হয়েছেন সেই সমস্ত মানুষগুলোকে ধন্যবাদ দিয়ে দিতে চাই, কারণ মানুষগুলো কষ্ট না করলে হয়তো আজকে অনেকেই জানতোই না যে এই অনুষ্ঠানটা এখানে হচ্ছে, কারণ লাইভটা আজকে প্রচুর বন্ধু শেয়ার করেছে, নতুন অনেকেই আজকে যুক্ত হয়েছেন আমাদের নতুন এই গ্রুপটিতে। ভূত স্টুডিও ফ্যান ক্লাব নামে নতুন একটি গ্রুপ ওপেন করা হয়েছে, যারা ভূত স্টুডিও পছন্দ করেন সেই গ্রুপে অবশ্যই জয়েন করে ফেলবেন, সারা সপ্তাহ জুড়ে সেখানে ভূতুরে আড্ডাই চলবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে শূন্য হৃদয় বলছেন আমাদের সাথে আরো গল্প শুনতে চায়, অ্যান্ড জয়েন করেছে আমার সাথে বন্ধু মারিনা মিম, অনেক ভালো লাগছে। আব্দুল্লাহ আকাশ বলছেন আমি আছি এবং ভালো লাগছে, রাত একটা পর্যন্ত তিনি থাকবেন এটাও জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এদিকে যুক্ত হয়েছেন আহমেদ পলাশ এবং আরিয়ান শাইফ, যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে বি এম আলিফ হোসেন কারুজ, ফানি জোকস বিড়ি, এটি যে একটি গ্রুপ তারাও কিন্তু আমাদের এই যে অনুষ্ঠানটি আছে শেয়ার করছে আমাদের সাথে। দেখতে পাচ্ছি ফানি প্যাচাল, মানে বিভিন্ন গ্রুপ এবং পেজ তারা নিজ উদ্যোগে যে এটাকে শেয়ার করছেন, বিভিন্ন বি এম আলিফ হোসেন কানুজ গভর্নমেন্ট লোহজং ইউনিভার্সিটি কলেজে তিনি এই ভিডিওগুলো শেয়ার করেছেন, আরিয়ান অয়ন সহ আরও অনেকেই কাজটা করেছেন, ধন্যবাদ। এইভাবে সাপোর্ট দিলে যে কোনো রেডিও অনুষ্ঠানই সামনের দিকে এগিয়ে যাবে, অ্যান্ড এইভাবে আপনাদের সাপোর্টটা আমার জন্য ভীষণ 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 প্রয়োজন। সো আমরা আর একটা গল্প শুনবো, শেষ গল্পটা শুনি। তিন নম্বর স্টোরিটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে আমার দাদা বাড়িতে বসে আমার নিজের সাথে ঘটে যাওয়া। আচ্ছা, আমার দাদার বাড়িতে আমি বেড়াতে গেছি, এটা শীতকালীন একটা সময়, প্রচণ্ড কুয়াশা, তো ছোট ছোট আমরা সমবয়সী যদি একজন সাত আট জন এক জায়গাতে হই তো আমাদের মনে অনেক কিছু জাগে। শীতের দিন হুট করে এক জায়গায় সাত আট জন হলে যেটা হয়, আমরা গেছি রস চুরি করার জন্য, গ্রামে শীতের দিনে রস চুরি করে খেতে খুব প্রচণ্ড মজা। তো রস চুরি করতে যাওয়াতে ওখানটাতে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে যে এই দুজন যাবি এই দিকটাতে, এই দুজন এই দিকটাতে, মানে সেকশন বাই সেকশন করে দেওয়া হয়েছে। তাদের এক একজনের হাতে এক একটা কলস দেওয়া হয়েছে, ছোট হোক বড় হোক তাদের কাছে এই কলসগুলো দেওয়া হয়েছে। দেওয়ার পরে এর আগের দিন চিন্তা ভাবনা করছে যে আজকে অমাবস্যার রাত, পরিত্যক্ত একটা বাড়ি আছেন যেটাকে ছাড়া বাড়ি বলা হয় অনেক দূর, তো ওখানটাতে একটা কলসির কামদা যেটাকে বলা হয় ভাঙ্গা কলসি কামদা ওটা ওখানে রেখে আসছেন। এর আগে আমি যাওয়াতে ওখানটাতে একটা বাজি ধরা হয়েছে যে কলসির কামদাটা যে নিয়ে আসতে পারবে ওখান থেকে আজকে রাত্রে তাকে ১,০০০ টাকা দেওয়া হবে। ওইটা শুনে শামিম করে একটা ছেলে হ্যাঁ বলছে, কি সমস্যা কি, ওটা তো আমি অবভিয়াসলি পারবো, অবশ্যই পারবো, পারবো না কেন, মানে গায়ের জোরে যেটাকে বলা হয় গায়ের জোর দেখাচ্ছেন। তো এর আগে ঘটে গেছেন উপরটাতে উঠছেন, পরে যেইগুলো বলছেন আমাদের কাছে আমরা যেটা শুনছি আর কি সেটা বলতেছি, আর নিজের চোখে দেখা গাছে উঠছেন হাড়ি থেকে রস নামানোর জন্য। রস নামাতে গিয়ে যে গাছে ওঠার পরে একটা গাছ থেকে খুব সুন্দরভাবে রসটা সে নিচে আর কি না পেরেছেন, তো সেকেন্ড গাছটা যে উঠতে গেছেন ওটা একটু লম্বাই, ও বললো কি যে আমাকে কে যেন পিছন দিয়ে হুট করে টান দিল, টান দেওয়ার পরে আমি পড়ে গেলাম। ওই খাজুর গাছে অনেক ড্যাগা থাকে, শুকনো ড্যাগা, ওই ড্যাগার ভিতর লাগার পরে ওর দুই রাম একদম ঝলসে গেছে, মানে অনেকটা খাপড়া খাপড়ার মতো হয়ে গেছে, ব্লাড পড়তেছেন। ওই দিন আর মানে রস দিয়ে আর সে নেওয়া হলো না, তখন কি আর করার, বাসা চলে গেলাম। বাসা চলে যাওয়ার পরে একজন বলতেছে, বন্ধু ওইটা কিন্তু আর হলো না, ওইটা কোনটা, যে ওই যে দুপুরবেলা যেটা রেখে আসা হয়েছিল, যে স্বামী বলছিল যে ওইটা নিয়ে আসতে হবে,
যে নিয়ে আসতে পারবে তাকে 1000 টাকা পুরস্কার। তো তারপরে কি করলো? হ্যাঁ আমি পারবো, মানে দেখাচ্ছে হ্যাঁ আমি পারবো। আচ্ছা ঠিক আছে তুই ওটাকে নিয়ে আস, অনেক দূর যাই, আমরা কিন্তু তোর সাথে কেউ যাবো না, তোর একা যেতে হবে, একা গিয়ে ওখান থেকে কানেক্ট করে নিয়ে আসতে হবে। তারপরে কি করলো? হ্যাঁ পারবো। একটা গামছা কি করলো, কোমরে বেঁধে, লুঙ্গি পরা ছিল, একটা গেঞ্জি ছিল। হ্যাঁ সাহস দেখি আর কি সে যাচ্ছেন, যেতে মিনিমাম 2টা ধাপ, মানে 2টা যেটাকে ফসলের মাঠ বলা হয়। আর কুয়াশা আচ্ছন্ন ছিল রাত্রিবেলা, 10টা সাড়ে 10টা নাগাদ কুয়াশা আচ্ছন্ন ছিল। যেটুকু যায় কুয়াশার দিনে গ্রামে গেলে দেখা যায়, অল্প একটু গেলে অল্প একটু ফর্সা চিনায়, মানে ফর্সা দেখায়, যতটুকু যাবে অতটুকু ফর্সা দেখায়। এরকমটা যেতে 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 একটা ধাপ পের হলেন, মানে একটা ফসলের মাঠ পের হলেন, মাঝখান দিয়ে হচ্ছে অন্য আর একটা রোড, ওই রোড পার হওয়ার পরে হচ্ছে একটা ফসলের মাঠ, তারপর হচ্ছে ওই পরিত্যক্ত বাড়িটা। মানে দিনের বেলা যেতেই ওখানটাতে অনেকটা ভয় পায় মানুষ। তো ওই সেকেন্ড টার্ম ওই যে যাবেন ওখানটাতে, ওই মাস মেডেল বরাবর রোডটা থেকে উঠছেন, ওঠার পরে দেখতেছেন ওই বাড়িটার দিকে অমাবস্যার রাত, অমাবস্যার রাত, মানে ওই ওই পর্যন্ত উঠছে, দেখতেছে হুট করে যে ওই বাড়িটা থেকে 3টা আগুনের গলা, 3টা আগুনের গলা, মানে চাকা যেরকমটা ঘুরে ওরকমটা ঘুরতে 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 ওর দিকে আসতেছে। ও কি আর করবে, সামনে যাওয়ার তো আর সাহস নাই। ওমা বলে চিৎকার দিয়ে, মনে করেন আমরা তোর পিছিয়ে পিছিয়ে, যে দেখি ও কীভাবে ওগুলো আনে, আমরা 6 জন, আমরা ওর পিছিয়ে পিছিয়ে ও এটা কীভাবে কানেক্ট করে ওইটা দেখতেছি, যে কিরে ওর ডাক শুনছে, মানে এই আমরা ওর দিকে দৌড় দিছি, ও তো ব্যাক সাইডে দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে ওই ফসলের মাঠের মাঝামাঝি আসার পরে সেন্সলেস হয়ে পড়ে যায়। সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে কি আর করার, 6 জনে ধরে তার আমার দাদার কাছে নিয়ে গেছি। আমার দাদা 100+ বয়স ছিল, মারা গেছেন, আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক। সে অনেকটা পানি পড়া দিতেন, সুতো পড়া দিতেন, তারপর হচ্ছে আদা পড়া দিতেন, কারো ভয়ভীতি লাগলে মানে এগুলো দিয়ে থাকতেন। তো তারপরে তার কাছে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার পরে পানি পড়া দিলেন, পানি খাওয়াই দেওয়া হয়েছে, আর মাথা থেকে এখান থেকে দিয়ে মানে পিছনটাতে ফালাই দিতে বলছেন, পিছনটাতে ফালাই দিয়েছেন। তারপরে সুতো পড়া, একটা সুতো পড়াটা দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে ওকে বাসায় শোয়ায় রাখছে, ওর প্রচণ্ড শরীরে জ্বর উঠছে, 104 পেরোয় গেছেন, শরীরে হাত দেওয়া যায় না, যেরকম যেমন একটা ডিম ভেঙে যদি ওর শরীরে রাখা হয় 2 মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে যাবে, এরকমটা ধরে রাখা হয়েছে। তারপরে এখন বলতেছে কি রে আজকে তার পালি না, আমি আবার সাহস করে বলতেছি যে হ্যাঁ আমি আনবো, কেননা আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি, অনেকটা সুরা জানা আছে, শোলটা কীভাবে বন্ধ করতে হয় সেটাও জানা আছে। তারপরে হচ্ছে গিয়ে আরও হচ্ছে ওই যে লোক 1000 টাকা, এই 1000 টাকার জন্য আর কি এই কাজগুলো করা। তারপর আমি আবার এক্সট্রা টু করে নিলাম, আমার দাদার কাছে গেছি, দাদা এরকম এরকম যে 1000 টাকা বাজি ধরা হয়েছে, তো এখন কী করবো, তুমি কি তুমি আমাকে শরীরটা বন্ধ করে দাও। তারপর আমি যে চুরা কেরার যেটুকু জানি ওটুকু তো আমি পড়বই। তারপর আমি যাচ্ছি, ইনশাল্লাহ আমি সফলতা অর্জন করতে পেরেছি, কিন্তু অনেকটা বাধা অতিক্রম করতে হয়েছে আমার। ফার্স্ট ইয়াটা ফসলের মাঠটা পার পের হলাম, তারপরে হচ্ছে ওই মাঝখানে যে রোডটাও পার হলাম, ওই বাড়ির কাছাকাছি গেছি। এখন দেখতেছি যে বাড়ির যে টিনগুলো আছে, টিনগুলো মনে হইতেছে কে যেন মানে পাথর মারলে যেই শব্দগুলো হয় ঠাস ঠাস, অনেকটাই ঠাস ঠুস শব্দ হইতেছে আর কি, মনে হইতেছে টিনগুলো উড়ে উড়ে যাচ্ছে একা একা এরকমটা। আসলে ওখানটাতে কিচ্ছু হচ্ছে না, মানে আমাকে ভয় দেখানোর জন্য। আমি গেলাম, হুট করে দেখতেছি আমার সামনে থেকে মোটা অজগরের মতো সামনে দিয়ে এই পাশটা থেকে আমার বাম সাইডটাতে যাচ্ছেন, হুট করে মানে একটা পাড়া দেব আমি নগদে থেমে গেছি। থামার পরে আমি চোখ বুঝে উপরের দিকে তাকাইছি, মানে নিচ দিয়ে কি হইতেছে ওটার দিকে আমি ভয়ে কাতর হয়ে আস্তে করে দাঁড়াইছি। যেই লোকেশনে রাখছে যে কলসে কান্দা যেটা বলে, ওই কলসে কান্দাটা আর কি আমি নিব, ওই নেয়ার পরে 3-4 হাত দূর ওটা আনতে গিয়ে ওই প্রবলেমটা ফেস হয়েছে।
তো আমি ওখানে থাকলাম, মনে মনে সুরা পড়ে আর কি বুকে ফু দিয়ে নিচে তাকালাম, দেখি যে কিছুই নাই। আরেকটা বিষয় হচ্ছে ওই যে কলসের গান কামটা যেটা আছে ওটাকে আমি ধরছি, ধরার পরে আমার শরীরটা কিরকমটা যেন একটা ঝাঁকি দিল, ঝাঁকি দেওয়ার পরে সব শরীরের পশম আর কি খাড়াই গেছে। এই এসির ভিতরে থাকলে যতটা ঠান্ডা লাগে এর দ্বিগুণ ঠান্ডা ওখানে আমি উপলব্ধি করতে পেরেছি। তো আসার পরে আমার দাদা একটি কথা বলে দিয়েছেন যে তুমি যে জায়গাটাতে চাও ওই লোকেশনটা থেকে তুমি যে জায়গাতে যেতে চাও ওই জায়গা মুভ করবে, কখনো পিছনে তাকাবে না। তাতে যদি আমিও তোমাকে পিছন থেকে ডাকি কখনোই পিছনে তাকাবে না। ওইটা চিন্তা ভাবনা করে সুরা সুরার মতো পড়ে সুরা যতটা পারি অতটা পড়ে বুকে ফু দিয়ে সোজা হাঁটতেছি। তো পিছন থেকে মনে হচ্ছে যে ছাগল বলতেছেন আর কিছু পাতিশিগাল যেটা আর কি খাবারের গন্ধ মানে খাবার পেলে গন্ধ খাবার গন্ধটা পেলে যেরকমটা করে এটা হচ্ছে গিয়ে জাস্ট এরকমটা সাউন্ড ছিল মানে এরকমটা সরি মানে এরকমটা সাউন্ড ছিল। আমি তো ভয়ে কাতর ডানে তাকাই না বামে তাকাই না, আমি সোজা বড় বড় আমি হাঁটতেছি। হাঁটার পরে পিছন আর তাকাই না, মনে হয় তাতে পিছন দিয়ে মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে আর কি। আমি সামনের দিকে তাকাই তাকায় হাঁটতেছি। তো কলসের কান্দাটা নিয়ে রাস্তায় ওঠার আগে আমি হাঁটু গেড়ে নিচে পড়ে যাই। তো আমার হাঁটুতে এখনো দাগ আছে হয়তো। পড়ে যাওয়ার পরে কান্দাটা হাতে ভিতরে থেকে ছাড়ি নেয়, ওটা দাদা বলে দিছে যেটা ধরছো ওটা ছাড়তে পারবে না, ছাড়লে তোর বিশাল অনেক অনেকটা ক্ষতি হয়ে যাবে। তারপর ওটা আমার হাতেই ছিল। তারপরে প্রথম ইয়াটা পার হলাম, সেকেন্ডটা পার হলাম, তারপরে হচ্ছে মেইন রোড, মেইন রোডে যেই উঠছি দেখি যে ওরা ছয়জন দাঁড়িয়ে গেছেন। তো দাঁড়ান পরে কই কই নিয়ে আসছো? হ্যাঁ আমি তো নিয়ে আসছি, দেখ এইটা কিনা, দেখ এইটা কিনা, কহ এটাই তো যে ওখানটাতে রাখছিল, কহ হ্যাঁ এটাই। আচ্ছা ঠিক আছে, তো আমার টাকাটা ক, টাকাটা বাড়িতে কিনে নিস। মানে ওরা আশ্চর্য হয়ে গেছে যে কিভাবে আমি ওটা উদ্ধার করলাম, ওই যে দাদা আমার শরীরটা বন্ধ করে দিয়েছিল আর দাদার যে কিছু কথা ছিল আর কি ময়ূরবিদের কথা আর কিগুলো আর কি শুনতে হয়। তো তাদের কথাগুলো শুনে মানে কথা পালন করে আর কি আমি সফলতা অর্জন করতে পেরেছি। সামথিং ইজ এ ভৌতিক এক্সপিরিয়েন্সটা আর কি আমার সাথে ঘটলো, এটা ভৌতিক কিনা জানি না, মানে আমি যেটা ফিল করছি তো সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। খুব ভালো লাগলো, চমৎকার ভাবে তুমি শেয়ার করেছো সজীব, অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং এত চমৎকার ভাবে স্টোরি দিনটা শেয়ার করার জন্য আমাদের সাথে। থ্যাংক ইউ। ওকে সো থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। কথা হয়ে গেল আমাদের আজকের অতিথির সাথে এবং একেবারে শেষ, একটা বেজে গেছে, সো এবার ও চলে যাবে ওর বাড়িতে এবং জাগো এফএম 94.4 ও শেষ হয়ে যাবে এখান থেকে। সো বন্ধু আপনারা কেমন আছেন সেটা তো আজকে অনেকেই এসএমএস এ জানিয়েছেন, একটু পড়ে ফেলি। তাসলিমা পাবনা থেকে বলছেন আজকে সবগুলো গল্পই ভয়ঙ্কর মনে হয়েছে। জাকির বলছে তবে আমি আর আমার ফ্রেন্ড মইনুল শুনছি, খুব ভালো লাগছে। জোয়ান বলছে আমার পরিচিত বাড়ির স্টোরিটা ভালো লেগেছে, এরকমটা জয়েন করেছে আমার বন্ধু জোহান। এবং আবির বলছে গাবতলি থেকে আমাদের গ্রুপ কলেজে বেশি, আমরা সব ফ্রেন্ডরা শুনছি। ওকে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা সবাই মিলে এভাবে টিউন করে আছো জাগো এফএম 94.4, বিকজ তোমরা যে এইভাবে আমাদেরকে ইন্সপায়ার করো এটা তো আমাদের জন্য বিশাল বড় ব্যাপার। নোলক বলছে ভাই আপনার গল্পগুলো খুব ভালো লাগে, আমি বেশ আগের কিছু এপিসোড শুনতে চাই। খুব সহজ, আর জি উদয় অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে যারা নিয়মিত গান শোনো মিউজিক ভিডিও দেখো, এই যে আমার অনুষ্ঠানটা শেষ ঘুমানোর আগে জাস্ট ইউটিউবে গিয়ে একবার আর জে উদয় অফিসিয়াল ইংরেজিতে লিখে সার্চ দিবা একসাথে, আর জে স্পেস উদয় স্পেস অফিসিয়াল লিখে সার্চ দিলে পেয়ে যাবা। সেই চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো, আগে সমস্ত এই অনুষ্ঠানের ঘিরে যে গল্পগুলো আছে এক্সক্লুসিভ গল্পগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। সো আমার মনে হয় এখন মিস করার কোনো চান্সই নাই। আর জাগো এফএম এর যে ইউটিউব চ্যানেল রয়েছে youtube.com/jagoefm, সেখানে শুধু জাগো এফএম এর এই অনুষ্ঠান না সমস্ত অনুষ্ঠান লাইক পড়শি নাইট, রাত আড্ডা, ভূত স্টুডিও, লাভ স্টোরি সব অনুষ্ঠানগুলো কিন্তু তোমরা লাইভ স্ট্রিমিং দেখতে পাবে এবং পুরনো এপিসোডগুলো পুরোটাই তোমরা সেখান থেকে শুনতে পারবে। সো সবকিছুই তোমাদের জন্য এখন কিন্তু হাতের মুঠোয়
আছে। সো আমার মনে হয় যে তোমরা শুধু আমাদের পাশে থাকলেই জাগো এফএম এবং ভূত স্টুডিও কিংবা আমাদের সমস্ত অনুষ্ঠান সামনে এগিয়ে যাবে। ফেসবুক থেকে আমরা যদি একটু কমেন্ট নিতে চাই আর যদি ফ্যান ক্লাবে যেতে চাই, সেখানে আজকে অনেক নতুন নতুন বন্ধুরা হয়তো বা জানতেন না যারা যে এরকম একটা গ্রুপ আছে, তারা আজকে যুক্ত হয়েছেন এই অনুষ্ঠানের থ্রুতে। সো থ্যাংকস আ লট যে আপনারা এভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন এবং আমাদেরকে ইন্সপায়ার করছেন, কারণ আমি আজকে সকাল থেকে দেখছিলাম যে আজকে ভূত স্টুডিও হবে কিনা, আমি আজকে আসবো কিনা, এটা নিয়ে যে আপনাদের পোস্টগুলো, এটা আমাকে অনেক বেশি আসলে শরীর ভালো থাকুক খারাপ থাকুক মনে হয় যে না শোটা আগে করতে হবে, ব্যস্ত থাকি আর যাই থাকি শোটা লাস্টে আমাকে করতেই হবে। সো ওইটার পেছনের মূল কারণ হচ্ছে এই আরজুদা ফ্যান ক্লাবে সারাদিন, ইভেন সাত দিনই আমি বলবো, আমার প্রত্যেকটা শো নিয়ে আপনারা যেভাবে ডিসকাশনে মত্ত থাকেন, যে আমি দেখি যে ঘুম থেকে উঠে ফার্স্ট পোস্ট কেউ না কেউ করেছে গতকালকের এপিসোড কেমন ছিল, কিংবা এইবার লাভ স্টোরিটা কেমন হবে, কিংবা আড্ডা ওই দুদায় লাস্টে কালকে কোন কলটা মজার ছিল, এই যে আপনারা নিজেরা আলোচনা করেন এটা আমার অনেক ভালো লাগে। কেউ হয়তো বা এখানে ক্লাস নাইনে পড়ে, কেউ আবার ইউনিভার্সিটিতে পড়ছে, কেউ আবার একজন হাউস ওয়াইফ, অর্থাৎ বিভিন্ন পেশার মানুষ, কেউ প্রবাসে থাকেন, তো এমন না যে কেউ একদম ফ্রি, কেউ বেকার, সবারই কাজ আছে, কিন্তু তার ভিড়েও যখন ফেসবুকে তারা মনে করে এই গ্রুপটাতে আড্ডা দেয়, এটা দেখে একটা আরজি হিসেবে আমার ভালো লাগে যে না আমি তো একজন সাধারণ মানুষ, আমি তো কোনো সেলিব্রিটি না, কিন্তু আমার এই গ্রুপে যে এতগুলো মানুষের আড্ডা চলে এবং এই একটা শো নিয়ে, এটা আমার অনেক ভালো লাগে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি সবসময় আপনাদেরকে বলি যে বাংলাদেশের এফ এম রেডিও আরও অনেক দূর এগিয়ে যাবে, বিকজ বাংলাদেশের রেডিওর লিসেনাররা দলগতভাবে এবং আমি যদি বলি যে অনেক পরিমাণে একসাথে যে কোনো একটা অনুষ্ঠানকে সামনে এগিয়ে নিতে অনেক বেশি ইন্সপায়ার করে এবং অনেক বেশি তারা একসাথে উদ্যোগী। তো এই বিষয়টা যখন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, একটা সময় ছিল যে আমরা রেডিওতে শো করতাম বাট শোগুলো সবার কাছে ছড়াতো না, বিকজ তখন ফেসবুক বা ইউটিউবের এই প্রচলনটা ছিল না, বাট এখন গত তিন চার বছরে কিন্তু চিত্রটা পাল্টেছে। আমি বলবো যে এখন স্মার্টফোন যেমন হাতে এসেছে, মানুষ রেডিও থেকে ডিজিটাল মানে প্রযুক্তির দিকে ঝুঁকেছে, ট্রু, বাট সেইখানেও গিয়েও কিন্তু সে খুঁজে নিয়েছে তার পছন্দের রেডিওকেই। দেখা যাচ্ছে সেখানে কখনো আমার স্টেশনের ভূত স্টুডিও চলছে, কালকে রাতে শুক্রবারে হয়তো বা রেডিও ফুর্তির ভূত এফএম চলবে, আরেকদিন এবিসি রেডিওর কুয়াশা চলবে। এই যে ভৌতিক অনুষ্ঠান যারা পছন্দ করে তারা ওই স্মার্টফোনের আদলে তারা কিন্তু ওই ভৌতিক প্রোগ্রামগুলোই লাইভ শুনবে। আবার ধরেন শনিবার দিন রাতে আমার এখানে লাভ স্টোরি হবে, আরেকদিন কোথাও যাহা বলিব সত্য বলিব হবে, কোনো কোনো এক রেডিও স্টেশনে অন্য কোনো রিয়েলিটি শো হবে। এভাবে করেই লোকে ওই রেডিওটাকে স্মার্টফোনের ভিতরে নিয়ে গেছে, সো রেডিও লিসেনার কমে গেছে, এটা ভুল। আবার একটা কি হয় যে আমি যখন কলেজে পড়তাম তখন আমি হয়তো রেগুলার রেডিও শুনতাম, এখন আমি চাকরি করি আমি রেগুলার রেডিও শুনছি না, কিন্তু আবার কেউ না কেউ কিন্তু এখন কলেজে পড়ছে সে আবার রেডিও শুনতে শুরু করেছে। তাই কি হয়, এক শ্রেণীর মানুষ বলতে এখন কি রেডিও কেউ শোনে, আমি তো এখন আর শুনি না। আপনি হয়তো শুনছেন না বাট আপনার ছোট ভাই শুনছে। মানে রেডিও হচ্ছে এমন একটা মজার জায়গা যে আমার রেডিওর ইতিহাস যখন আমি পড়েছি, যেহেতু আমি রেডিও ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছি, তখন আমি দেখেছি যে প্রতিটা যুগে প্রতিটা সময়ে রেডিওর জনপ্রিয়তা আছে। এখন ডিজিটাল প্রযুক্তির দিকে আপনি ঝুঁকেছেন ঠিকই, টেলিভিশন আপনি দেখছেন না, আপনি ইউটিউবে নাটক দেখছেন, রেডিও আপনি শুনছেন না, কিন্তু রেডিওর অনুষ্ঠান ঠিকই আপনি ইউটিউব থেকেই শুনছেন দেখছেন। সো এই সমস্ত কথা চিন্তা করেই কিন্তু আমি ইউটিউবে যে আরজি উদয় অফিসিয়াল চ্যানেলটার কথা বলি, সে চ্যানেলটার উৎপত্তি, বিকজ আমার মনে হচ্ছে যে লোকে এখন অনেক ব্যস্ত, অনেক সময় রাত জেগে অনুষ্ঠান শুনছে না, হয়তো বা পরীক্ষা আছে কালকে, সো বাবা শুনতে দিচ্ছে না, সো শুক্রবার দিন বিকেলবেলা হয়তো বা আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলেন, ওই অনুষ্ঠানগুলো শুনতে শুরু করে দিয়েছেন। জাগো এফএম এর যে চ্যানেলটা আছে আমাদের youtube.com/জাগো FM, এটাকে তো আমি বলি যে ইটস আ এন্টারটেইনমেন্টের একটা বিশাল প্যাকেজ, বিকজ নট অনলি ভূত স্টুডিও, আপনি লাভ স্টোরি বলেন, রাত আড্ডা যে শোগুলো হয়, সেলিব্রিটি লাইভ শোগুলো হয়, পড়শি নাইটসগুলো যদি বলি, এখানে আমি দেখেছি যে ফিল্ম নিয়ে রিভিউ হয়, তো এই যে মজার মজার কন্টেন্টগুলো তৈরি করছে জাগো এফএম, কেন করছে, বিকজ অফ জাগো এফএম এর লিসেনারদের জন্য। সো আপনারা যদি আমাদের সাথে থাকেন ডেফিনেটলি আমরা আরও ভালো করব, আমরা চেষ্টা করব আপনাকে এন্টারটেইন করার, যেন আপনি গর্ব করে বলতে পারেন যে না বাংলাদেশের মুভি নিয়ে আপনার নাকি কিছু বলার নাই। অনেক সময় আমরা দেখেছি একটা হতাশা কাজ করে, বাংলাদেশে ভালো মুভি হচ্ছে না, ঠিক আছে, বাংলাদেশে ভালো নাটক হচ্ছে না, মানে অনেক কিছুই বলেন, কিন্তু আমি তো বলবো একজন বাঙালি হিসেবে যে বাংলাদেশে সব কিছুই ভালো হচ্ছে, হয়তো আমরা দেখছি না বা ওটাকে দেখলেও ছড়াচ্ছি না, কিন্তু এফ এম রেডিও নিয়ে আমি আপনাকে বলবো যে এই কথাটা যেন কেউ, মানে আমি যেহেতু রেডিওতে কাজ করি আমি এখানে দায়িত্ব নিয়ে বলতে চাই যে রেডিও ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাবে, এফ এম রেডিও আরও অনেক দূর যাবে, যে যাই বলুক না কেন, শুধু আপনারা লিসেনার যারা আছেন তারা একটু সাপোর্ট দিবেন, তাহলে আমরা নিশ্চয়ই বিশ্বের সাথে তাল মিলিয়ে আগাতে পারবো এবং ভালো মানের অনুষ্ঠান করতে পারবো। ভালো মানের অনুষ্ঠানের সংজ্ঞা কি, যেটা লিসেনার পছন্দ করে সেটাই হচ্ছে ভালো মানের অনুষ্ঠান। কেউ বলবে ভাই আপনারা যে ধরনের সস্তা অনুষ্ঠান করেন, ভাই সস্তা আপনার দৃষ্টিতে এটা সস্তা, কিন্তু আমার দৃষ্টিতে এটিই লোকে পছন্দ করে, সো আমাকে এটিই করতে হবে, এবং যাহা লোকে গ্রহণ করবে সহজে সেই
অনুষ্ঠানটি মানুষের কাছে পৌঁছানোটাই একটি উপস্থাপকের কাজ। সো আমি সেটাই করছি এবং এটা যদি আপনাদের ভালো লাগে এবং এটাকে যদি আপনি উপভোগ করেন, দ্যাটস ইট, আমার কাজ আপনাকে এন্টারটেইন করা। সো আজকের মতো আমি বিদায় নিব এবং আমার অনুষ্ঠান নিয়ে আপনার যে কোনো মতামত আমাকে ফেসবুকে জানাতে পারেন, www.facebook.com/arjudoyer ভেরিফাইড পেজে কানেক্টেড থাকবেন আমাদের জাগো এফএম, www.facebook.com/jagofm এ। ভূত স্টুডিওর একটা ফ্যান ক্লাব ক্রিয়েট করা হয়েছে, ভূত স্টুডিও ফ্যান ক্লাব, সেখানে সারা সপ্তাহ জুড়ে এখন ভূত স্টুডিও নিয়ে আলোচনা চলবে। এই সপ্তাহে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে বলছি নিশ্চয়ই নেক্সট উইকে আপনার সাথে দেখা হচ্ছে, অবশ্যই ফোনটা কাছাকাছি রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকেন, আজকের মতো আল্লাহ হাফেজ, শুভরাত্রি।